自己看。السلام عليكم. عمر فاروق ভাই স্যারকে কো হোস্ট করেন। উমর ফারুক ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কো হোস্ট করে দিচ্ছে, স্যার কো হোস্ট করলে স্যার তখন স্ক্রিন শেয়ার দিতে পারবেন। হ্যাঁ ভাই, আপনি কো হোস্ট করেন স্যারকে? স্যার এখন স্ক্রিন শেয়ার দিতে পারবেন স্যার? স্যার দেওয়া যাবে এখন না? হ্যাঁ জি স্যার। আর
স্যার আমরা শুরু করবো নাকি আর 3-4 মিনিট দেখবো? একটু অনেকেই ঢুকছে আর ঢুকবে আর কি, একটু 3-4 মিনিট দেখো তাহলে। আজকে তো একটু ইন্টারঅ্যাকটিভ করতে চাচ্ছি আজকের সেশনটা আমরা, এখানে মেইনলি আজকের সেশনের উদ্দেশ্য হচ্ছে আমরা ইয়ে করবো, এখানে এমআই আর ইসকেমিয়া তো এটা এখানে আমরা দেখবো, এবং কিছু কিছু জিনিস এক একজনকে ধরো যাতে সবাই মিললে আমরা হ্যাঁ এক একজন বলতে পারি করতে পারি। হ্যাঁ আজকে যে ইসিজটা একটা গ্রুপে তো ইসিজি দিছিলাম, এটা আপনাদের কারো সমস্যা আছে বোঝার জন্য? এটা একটা মাইটাল স্টেনোসিস এর পেশেন্ট ছিল, যে বাইফেজিক পি, পি এর একটা অংশ উপরের দিকে আর একটা অংশ হচ্ছে নিচের দিকে। এখানে হয়তো এটা বড় করলে আপনারা জুম করলে ভালো করে দেখলে তাই বুঝতে পারবেন, আর এটা বড় করে দেখানো আছে যে যেরকম নচ। হ্যাঁ এই যে আমরা মাইটাল পি মাইটালিতে যেরকম নচ পাই সেরকম নচ আমরা এটা এখানে এই ইসিজিটার মধ্যে ছিল। আমার মনে হয় শুরু করি আমরা। হ্যাঁ জি স্যার, আমি অ্যানাউন্স করে দিচ্ছি, শুরু করে দেন। সালাম আলাইকুম, আমাদের আজকের ক্লাসটি আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। অনুগ্রহ পূর্বক ক্লাস চলাকালীন সময়ে সবাই নিজেদের ডিভাইসটি মিউট করে রাখবেন, ক্লাস শেষে আনমিউট করে স্যারকে কোশ্চেন করতে পারবেন, এবং মানে ক্লাসের মাঝে যদি খুব সমস্যা না হয় কোশ্চেন করবেন না, যদি খুব সমস্যা হয় বুঝতে তাহলে কোশ্চেন করবেন। আর আজকে রিসার্চ পার্সন হিসেবে আমাদের সাথে রয়েছে আমাদের সবার প্রিয় সবার পরিচিত ডাক্তার MD শহীদুল্লাহ শ্যামল স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ময়মনসিংহ মেডিকেল কলেজ মেডিসিন ডিপার্টমেন্ট। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি আমার মোবাইল দিয়ে ঢুকতে পারতেছি না, ওই ল্যাপটপে তো একটু পরেই হয়ে যাবে, চার্জ নাই তো মোবাইল ডিভাইস দিয়ে ঢুকতে পারছি না। কেন ভাই? সবাই তো ঢুকছে, আমি নিজেও তো মোবাইল দিয়ে ঢুকছি, ঢুকতে তো পারার কথা, দেখেন একটু চেষ্টা করেন আপনি ঢুকতে পারার কথা, মানে আমাদের লিংকে কোনো সমস্যা নাই, এখন আপনি মোবাইলটা একটু চেক করেন। আমরা শুরু করি। হ্যাঁ আজকে আমাদের যে সেশনটা, এটা তো গতকালের যে সেশনটা ছিল তারই একটা কন্টিনিউশন, এটা বেশি লেন্দি হয়ে যায় বলে আমি আজকে ভাগ করে নিয়েছি। আজকে আসলে তেমন কিছুই না, আজকে আমরা এমআই এবং ইসকেমে এগুলো কিছু ইসিজি দেখব, কিছু আমরা দেখব নেটের ইসিজি, কিছু দেখব প্র্যাকটিক্যাল ইসিজি। প্র্যাকটিক্যাল ইসিজি গুলো নেটের ইসিজি থেকে কিছুটা আলাদা হয়ে থাকে, এই জন্য প্র্যাকটিক্যাল ইসিজি গুলো দেখতে হবে, এবং আমরা কিছু কিছু জিনিস আমরা বলবো, এবং আপনারা যারা যারা ইন্টারেস্টেড থাকেন আমি যদি কোনো ইসিজি দেই আমরা একসাথে এখানে দেখবো, দেখলে তাহলে আমাদের এক সময় আপনারা যদি চেষ্টা করেন কিছু ইসিজি আমার এটা পারবেন। হ্যাঁ এটা আপনার কঠিন কোনো কিছু না। আমরা তাহলে শুরু করলাম, তা আমাদের যে কালকে লেসন 4-এরই পার্ট 2 ছিল আজকে, আমি তো এটা আবার একটু করি। আমাদের এওটা তো জানি যে আমাদের লিড হচ্ছে 4টা, অ্যান্টেরিয়র লিড, এই 4টা হচ্ছে ল্যাটারাল লিড, 1 AVL, V5 V6, আর 2-3 AVF, এটা হচ্ছে ইনফিরিয়র লিড। তো সুতরাং ইনফিরিয়র লিডে কোনো ইসকেমিয়া হলে এটা নাম হবে ইনফিরিয়র ইসকেমিয়া, অ্যান্টেরিয়র লিডে কোনো ইসকেমিয়া হলে সেটা হবে যে অ্যান্টেরিয়র ইসকেমিয়া,
আর ল্যাটারালিটি হলো হবে ল্যাটারাল ইসকেমিয়া। তাহলে এইভাবে আমরা তো জানি যে সার্কুলেশনটা সাধারণত রেড সার্কামফারেন্স গুলো যে ল্যাটারালকে সাপ্লাই দেয়, হ্যাঁ, লেফট কর্নারি আর্টারির যে লেফট সার্কামফারেন্স ব্রাঞ্চটা। আর যেটা হচ্ছে যে আরেকটা ব্রাঞ্চ হচ্ছে অ্যান্টিরিয়র ডিসেন্ডিং, আর রাইট কর্নারের যে ব্রাঞ্চটা সেটা রইলো ইনফিরিয়র কে। আর লেফট কর্নারের যে অ্যান্টিরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ যেটা আছে সেটা সার্কুলেশন দেয় হচ্ছে আমার কোনটাকে, এলএডি। এলএডি এলএডি হলো লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি, সে যে চারটা অ্যান্টিরোসেপ্টর এই চারটা লিডকে সার্কুলেশন দেয়, এটা আমরা মোটামুটি জানি। সুতরাং এই ওয়ান এভিএল V5 V6 এখানে যদি কোনো এমআই হয় তাহলে সেটার নাম হবে ল্যাটারাল এমআই, এখানে কোনো ইসকেমিয়া হলে সেটার নাম হবে ল্যাটারাল ইসকেমিয়া। আর কালপিট ভেসেল আমরা ধরে নিব লেফট সার্কামফারেন্স আর্টারি। আর 2-3 AVF এ হলো ইনফিরিয়র এমআই, আর ইসকেমিয়া পারলে বলবো ইনফিরিয়র ইসকেমিয়া, এটা হচ্ছে রাইট কর্নারে আর্টারি। আর V1 থেকে V4 এটা আমরা অ্যান্ট্রোসেপ্টাল এমআই বা ইসকেমিয়া বলি, তো এখানে কোনো চেঞ্জ থাকলে বলবো অ্যান্ট্রোসেপ্টাল ইসকেমিয়া অথবা অ্যান্ট্রোসেপ্টাল এমআই। এটা হচ্ছে এলএডি লেফট কর্নারে আর্টারি, এলএডি ব্রাঞ্চ এটাকে দেয়। আর যদি পুরাটা V5 V1 থেকে V6 পাই তখন এটার নাম হয়ে যায় এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই। তাহলে আমরা অ্যান্টেরিয়র এমআই বললে আসলে মিসনোমার, আমরা বলি অ্যান্ট্রোসেপ্টার অথবা এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই, অথবা অ্যান্টেরিয়র এমআই সাথে যদি এটার সাথে যদি আবার ওয়ান এভিএল আসে তখন সেটার নাম হবে অ্যান্ট্রোল্যাটারাল ইসকেমিয়া বা অ্যান্ট্রোল্যাটারাল এমআই। তখন মনে রাখতে হবে যে লেফট কর্নার অ্যাটারি মোটামুটি পুরাটাই চলে গেছে। যাই হোক, মোটামুটি আমরা এখন চলে যাই। এখন আমরা যা দেখব যে একটা পেশেন্টে আমরা এখন কিভাবে কি দেখব সেগুলো আমরা এখন দেখতেছি। আমরা এটা গত ক্লাসে নেওয়া হয়েছে যে আমরা এমআই এর জন্য আমরা যেগুলো কয়েকগুলো জিনিস দেখি, একটা টি ইনভার্সন আছে কিনা, আমরা এসটি ডিপ্রেশন এসটি এলিভেশন আছে কিনা, আমরা কিউ ওয়েভ আছে কিনা এটা দেখব। আমরা প্রথমে আমরা সিকোয়েন্স যেকোনো ইসিজি নিলে আমরা এটা আসলে ম্যান্ডেটরি না, এটা আপনার বোঝার জন্য আমরা সুবিধার জন্য করবো, আপনি যেকোনো ভাবে দেখতে পারেন। ফার্স্ট হচ্ছে দেখবো ওয়ান এবং এভিএল, কারণ এখানে আমরা ল্যাটারাল এমআই পাবো। তারপরে তিনটা একসাথে দেখবো 2-3 এভিএফ, এখানে ইনফিরিয়র এমআই পাবো। তারপরে দেখবো V1 থেকে V4 পর্যন্ত যেটা অ্যান্ট্রোসেপ্টার অঞ্চল। তারপরে আমরা দেখবো V5 to V6 যেটা যে ল্যাটারাল এর বাকি পার্ট, এটা যে হাই ল্যাটারাল বলে উপরেরটা উপরের দিকে থাকে আর নিচেরটাকে অনেক সময় আমরা লো ল্যাটারাল বলি। আর তারপরে সবগুলো আবার একসাথে মিলাই আমরা দেখতে পারি যখন এই দুইটা মিলাইলে অ্যান্ট্রোল্যাটারাল এমআই এর জন্য। তাহলে মোটামুটি আমরা একটা ইসিজি যদি এভাবে নেই, এটা আমি গতকালও দেখাইছি, তাহলে আমরা কিভাবে দেখবো। প্রথমে ওয়ান দেখলাম, আমরা দেখবো আমাদের টার্গেট থাকতেছে টি ইনভার এস টি এলিভেশন কোন আছে কিনা, এস টি ডিপ্রেশন আছে কিনা, টি ইনভার্সন আছে কিনা, কিউ ওয়েভ আছে কিনা, কোনটা কি, এগুলো আমাদের আপনাদের পড়ানো হয়েছে যে কখন কোনটা কি। আমরা শুধু এখন কি ফার্স্ট আমি দেখবো যে ওয়ান এবং এভিএল, এই ওয়ান এবং এভিএল এই দুটাকে আমি একসাথে দেখবো প্রথম প্রথম দেখবো। যেমন এখানে যদি টি ইনভার্সন থাকে তাহলে আমি খুঁজবো এখানে কোনো টি ইনভার্সন আছে কিনা। তারপরে আমি চলে যাব সেকেন্ড, আমি 2-3 এভিএফ এই তিনটাকে একসাথে দেখবো, এই তিনটা একসাথে দেখবো, দেখবো এখানে কোনো টি ইনভার্সন আছে কিনা, এখানে কোনো এসটি ডিপ্রেশন আছে কিনা, কিউ ওয়েভ আছে কিনা, টি ইনভার্সন আছে কিনা। এটা হচ্ছে আমার আপনারা এটা হচ্ছে আপনি প্রাথমিক ডাটা কালেকশন করতেছেন। আমরা অনেক সময় ডাটা কালেকশন করে তারপর একটা ফাইনাল যেমন কনক্লুসিভ এ খুঁজে, এগুলো হচ্ছে আমাদের ডাটা কালেকশন স্টেজ। তারপরে এই তিনটা চারটা একসাথে দেখবো, V1 থেকে V4 পর্যন্ত, এখানে কোনো একই কথা ইলিভেশন ডিপ্রেশন বা এসটি টিন ভার্সন কিউ ওয়েভ আছে কিনা, সবার শেষে দেখবো হচ্ছে V5 V6। এখন কেউ বলে যে না আমি এখান থেকে শুরু করব, করতে পারেন, আমি এখান থেকে দেখবো, যে যেভাবে দেখতে পারে এটা কোনো সমস্যা না। এখন আইটা হলো জাস্ট এটা সিকোয়েন্স করা হয়েছে যাতে আপনার জন্য সহজ হয়, বুঝতে সুবিধা হয়, সেটার জন্য আমি এটা করছি। এটা কোনো ধরাবাধা কোনো নিয়ম না যে আপনি এটা করতেই হবে। এবং এখানে আমি টিন ভার্সন পাইছি, এখানেও টিন ভার্সন পাইছি, তাহলে সিগনিফিকেন্ট টিন ভার্সন আমার বা যে কোনো চেঞ্জ করসপন্ডিং লিড অথবা পরপর দুইটা ভেন্টিকুলার লিডে আপনাকে পেতে হবে। এখন আসেন আমরা প্রথমে ইনফিরিয়র এমআই সম্বন্ধে জানবো। ইনফিরিয়র এমআই আমাদের কোন তিনটা লিডে দেখি, আমরা 2-3 এভিএফ এ দেখি, এই যে এখান থেকে ইনফিরিয়র সারফেসটাকে দেখতেছে। তাহলে আমরা যদি ইনফিরিয়র এমআই পাই তাহলে আমি চেঞ্জ গুলো কোথায় পাবো, এই যে 2 এই জাস্ট ইলিউশন পাইলাম 3 অথবা এভিএফ এ পাবো। এই এটার জন্য কোন আটারি সার্কুলেশন দেয়, এটা রাইট কর্নার আটারি ইনফিরিয়র লিড গুলোকে সার্কুলেশন করে। এই যে রাইট কর্নার আটারি অকুলেশন হইলো, এই যে ইনফিরিয়র ইনফ্রাকশন হইলো। তাহলে আমরা তো আগেই পড়ছি যে 50 থেকে 60 40 থেকে 50% অল এমআই এটা ইনভলভ করে, এবং এটা সবচেয়ে ভালো প্রোগনোসিস। আমি বললাম যে এমআই এর মধ্যে যদি আপনাকে এখন বললো আজরাইল আয়েশা যে আমাকে একটা তোমাকে একটা এমআই নিতে হবে, তোমার উপর আল্লাহ তাআলা একটা এমআই নাজিল করছে,
এখন তোমাকে একটা এমআই নিতে হবে, তুমি কোন এমআইটা নিবা, কিন্তু তোমাকে এমআই নিতে হবে। তাহলে আমরা কোনটা নিব? আমরা ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশনটাকে বেছে নিব, যদি আমাদের সে চয়েস দেয়। এটা ডায়াগনস্টিক ক্যান্ডিডেট ST এলিভেশন, এই তিনটাতে থাকতে হবে, তিনটার মধ্যে যে কোনো দুইটাই দেখতে হবে। হাইপার একুইটি, এগুলো তো আমরা আগে বলছি। রিসিপ্রোকাল চেঞ্জ, আমরা ইনফিরিয়রের সাথে রিসিপ্রোকাল হচ্ছে কি, এভিএল মানে ল্যাটারালের সাথে ইনফিরিয়রের রিসিপ্রোকাল চেঞ্জ হয়, অথবা প্রোগ্রেসিভ কিউ ডেভেলপমেন্ট এখানে পেতে পারি, এই সমস্ত জায়গায় পেতে পারি। আর আমাদের প্রোগনোসিস এর কতগুলো ক্রাইটেরিয়া আছে, যদি রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হলে এটা পোর প্রোগনোসিস ক্রাইটেরিয়া থাকে, ব্যারিকার্ডিয়া থাকলে, কারণ আমরা জানি যে আমাদের এস এ নোড এভি নোড কে সাপ্লাই দেয় কে, রাইট করোনারি আর্টারি। সুতরাং এখানে যদি ইনফ্রাকশন হয় তাহলে এই রোগীটার কি হতে পারে, ব্যারিকার্ডিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি কমপ্লিট হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। আবার কি থাকে, আমি সবসময় বলছি যে আমরা যদি লেফট ইয়া ইনফিরিয়র এমআই পাই, তাহলে আমাদেরকে অবশ্যই রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন এবং অথবা পোস্টেরিয়র এমআই খুঁজতে হবে। তাহলে আসেন আমরা একটা ইসিজি তে দেখলি, তাহলে আমরা ইসিজি তে ইসিটা খেয়াল করে দেখেন, এখানে যে আমরা ওয়ান এভিএল ভালো আছে, এখানে দেখেন আমরা যদি ইনফিরিয়র ইসকেমিয়া চিন্তা করি, তাহলে আমরা এই তিনটাকে টার্গেট করব, টু থ্রি এভিএল। এখানে দেখেন এসটি এলিভেশন আছে, সুন্দর, টু তে আছে, থ্রি তে আছে এবং এভিএফ এ আছে। সাথে এক্সট্রা ফাইন্ডিং কি, ওয়ান এবং এভিএল এ দেখলে দেখা যাচ্ছে যে ওয়ান এ কিছু নাই, কিন্তু এভিএল একটা এসটি ডিপ্রেশন আছে, আবার ভি ওয়ান এ এসটি ডিপ্রেশন আছে, ভি টু তে এসটি ডিপ্রেশন আছে। তাহলে এখন এখানে আমরা কি বলছি, আমরা যখন কোনো এমআই পাই তখন তার এটাকে রিসিপ্রোকাল বলে, এটার সাথে ওয়ান এভিএল এর সাথে ইনফিরিয়র একটা রিলেশন আছে। এখানে যাচ্ছে ছবি আসবে, তার উল্টা ছবিটা ইনফিরিয়রতে আসবে। আর ইনফিরিয়রতে যদি এসটি এলিভেশন পাই, তাহলে আমি এভিএল এ কি পাবো, এসটি ডিপ্রেশন পাবো। এই যে চেঞ্জটাকে, এটাকে বলা হয় রিসিপ্রোকাল চেঞ্জ। তাহলে আপনি যখন এই ডিসক্রিপশনটা দিবেন তখন আপনাকে বলতে হবে যে এসটি এলিভেশন টু থ্রি এভিএফ এ আছে এবং দেয়ার ইজ এস টি ডিপ্রেশন ও রিসিপ্রোকাল এস টি ডিপ্রেশন ইন এভিএল। এখন খেয়াল করে দেখেন, ভি ওয়ান ভি টু তেও দেখেন এস টি ডিপ্রেশন আছে। তা আমি বললাম যে ভি ওয়ান এবং ভি টু তে যদি এস টি ডিপ্রেশন থাকে এবং সেটা যদি টিটেল যদি আপরাইট থাকে এবং আরটা যদি টল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পোস্টেরও এমআই হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এখানে যদি একটু এমআই ভি ওয়ানে যদি একটু এস টি ইলিভেশনের মতো থাকে, তখন আমাদের রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে এখন দেখেন একটা ইসিজি আমরা দেখি, এই ইসিজিটা আমরা একটু খেয়াল করে দেখি, এটা একটা ইসিজি দেখা যাচ্ছে। তা আমরা ইসিজিটা যখন ট্রেস করব, কিভাবে ট্রেস করব দেখেন, প্রথম আমি দেখব ওয়ান এবং এভিএল। তো ওয়ান আর এভিএল যদি দেখি, তাহলে এটা ওয়ান এবং এটা এভিএল। তাহলে এখানে দেখলে যাচ্ছে যে ওয়ানটা ভালো আছে, ওয়ানটা আপনি ট্রেস করলে ভালো। এভিএল এ দেখেন একটা কিরকম ডিপ্রেশনের মতো আছে, এটা এস টি ডিপ্রেশন আছে, সাথে টি ইনভার্সন, দুইটা একসাথে আছে। আমি বলছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এস টি ডিপ্রেশন হরিজন্টাল হইতে পারে, ডাউন স্লপিং হতে পারে, আপ স্লপিং হতে পারে, এমনকি এস টি ডিপ্রেশনের সাথে টি ইনভার্সন মিলাই যেতে পারে। এখানে এস টি ডিপ্রেশন এবং টি দুইটা ইনভার্সন একই সাথে আছে। আচ্ছা, তারপরে টু থ্রি এভিএফ আমি একসাথে দেখবো, এখানেই দেখতে পারতেছি, দেখেন এস টি ইলিভেশন আছে, এই যে এস টি ইলিভেশন আছে, এস টি ইলিভেশন আছে। তারপরে চলে যাব ওয়ান থেকে ফোর, অ্যাপারেন্টলি নর্মাল, ভি ফাইভ ভি সিক্স অ্যাপারেন্টলি নর্মাল। তাহলে দেখেন আমি শুধু এইটা কিসের জন্য দেখলাম, এমআইয়ের জন্য। তাহলে আমি যদি খুব দ্রুত কাজগুলো করতে পারি, তাহলে দেখবেন যে এমআই ডায়াগনোসিস করতে বা ইসকেমিয়া ডায়াগনোস করতে করতে আপনার 10 সেকেন্ডের বেশি লাগবে না। তাহলে এখন আমরা তাহলে কি জিনিসটা পেলাম, যে দেখেন এখানে এই তিনটা লিডে এস টি ইলিভেশন আছে, যে খেয়াল করে দেখেন যে এস টি ইলিভেশন আছে, যে কিউ ওয়েভ অ্যাপিয়ারেন্স অফ কিউ ওয়েভ, এখানে দেখেন কিউ ওয়েভটা কত বড় হচ্ছে। আর এখানে আরেকটু আমি যদি খেয়াল করে দেখবো যে এভি এভিএল এ কি আছে, এই যে এসটি ডিপ্রেশন ডাউনওয়ার্ড স্লপিং উইথ টি ইনভার্সন আছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা ডায়াগনোসিস কি হবে, আমরা যদি দেখি এটা ইনফিরিয়র এসটি এমআই বলবো, আমরা প্রথমে এমআই বলবো, এসটি এমআই যেহেতু এসটি ইলিভেশন পাইছি, এই জন্য আমরা ইনফিরিয়র এসটি এমআই বলবো। সাথে রিসিপ্রোকাল চেঞ্জ আছে, রিসিপ্রোকাল এসটি ডিপ্রেশন, শব্দটা শুধু এসটি ডিপ্রেশন বললে নন স্পেসিফিক বোঝা যাবে না, বলতে হবে যে রিসিপ্রোকাল এসটি ডিপ্রেশন ইন এভিএল। এই আরেকটা ইসিজি দেখেন, এই ইসিজি দেখার পরে নিশ্চয়ই আপনাদের জন্য খুব সহজ, বুঝতেই পারতেছেন। তাহলে আমরা যদি ইসিজি দেখেন, আমরা ইসিজিটা কিভাবে ট্যাকশন আমরা ইয়া করবো, টেস্ট করবো, আমরা ওয়ান দেখবো। প্রথমে যে ওয়ান দেখলাম, ওয়ানে দেখে এখানে যে এসটি ডিপ্রেশনটা পাওয়া গেল, দেখেন খেয়াল করে দেখেন, যদি আপনার এভিএল এ আরো ডিপ, এসটি ডিপ্রেশনটা অনেক বেশি ডিপ, সাথে টি ইনভার্সন আছে এভিএল, টু থ্রি এভিএফ, এখানে বোঝা যাচ্ছে যে আগের মতো অনেক সুন্দর করে অনেক বড় এসটি ইলিভেশন আছে। এরকম এসটি ইলিভেশন কারো চোখ থেকে কখনোই বাদ পড়বে না, কেউ যদি একবার এমআই দেখে ফেলেন তার চোখে এটা অবশ্যই এরকম এসটি ইলিভেশন, এত বড় বড় এসটি ইলিভেশন এবং এখানে এসটি ডিপ্রেশন, এটা কখনোই বাদ পড়বে না। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে এখানে ইলিভেশন আছে, এখানে এভিএল এবং ওয়ানে ডিপ্রেশন আছে, তাহলে এটা ইসকেমিয়া না, এটা হচ্ছে রেসিপ্রোকাল এসটি ডিপ্রেশন, এটারই উল্টা প্রতিবিম্ব। এটাকে যদি উল্টাই দেয় তাহলে এরকম ছবিটা আসবে।
এখন খেয়াল করে এখানে একটু কনফিউশন হয়ে গেলাম, এখানে মনে হচ্ছে একটু এসটি ইলিভেশনের মতো আছে, এখানে একটু এসটি ইলিভেশনের মতো আছে। যাই হোক, দুইটা তিনটা লিডে আছে, তবে এখানে যেহেতু আমাদের মেন যে কনক্লুসিভ জিনিসটা হচ্ছে, আমরা তাহলে এখানে কি পেলাম দেখেন, এখানে পাইলাম কি প্রথম দিয়ে লিড ওয়ান এবং এবিএল এ দেখতে এসটি ডিপ্রেশন পাইলাম, এসটি এবং টি ইনফ্রা পাইলাম, আর এখানে টু থ্রি এবিপে আমরা কি পেলাম এসটি ইলিভেশন পাইলাম। তাহলে আমাদের কথা সহজ, এটা ইনফিরিয়র এমআই, এখানে মার্ক এসটি ইলিভেশন আছে সাথে টি ইনভার্সন আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা আমরা মোটামুটি তাহলে বলবো কি, আমরা বলবো এসটি ইলিভেশন ইন টু থ্রি এভিএল উইথ রিসিপ্রোকাল এসটি ডিপ্রেশন ইন লিড ওয়ান এন্ড এভিএল। সবসময় মনে করবেন যে লিড থ্রি এর মানে ইনফিরিয়র লিডের খালাতো ভাই হচ্ছিল ল্যাটারাল লিড ওয়ান এবং এভিএল, বি ফাইভ বি সিক্স না কিন্তু, হ্যাঁ, কারণ এরা তো আলাদা, তারা হচ্ছে ভেন্টিকুলার লিড, এরা কিন্তু উপরে আছে, দোতলায় আছে, আর নিচতলায় আছে হচ্ছে এই যে লিম লিড গুলো। তাহলে এখানে এভিএল এবং যে আপনার ইনফিরিয়র লিড, এরা হচ্ছে আরেকজনের খালাতো মামাতো ভাইয়ের মতো। এখন দেখেন এই একটা ইসিজি, দেখেন এই ইসিজিটা যদি আমরা ইয়া করি, আপনাদের মধ্যে কেউ কি ইসিজিটা দেখতে চান, আমার সাথে দেখবেন, কেউ বলতে চান? আচ্ছা, একসাথে আছে কোন ধরনের, ডাউনওয়ার্ড না আপওয়ার্ড? এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং। তাহলে এখানে এসটি ডিপ্রেশন পেলাম। যদি অন্য কোনো কিছু না থাকতো, যদি আর সব নর্মাল থাকলো, তাহলে এটাকে আমি ল্যাটারাল ইসকেমিয়া বলবো, বলতাম, ঠিক আছে, যেটা আমরা দেখাবো আস্তে আস্তে, একটু আপনারা থাকেন আমরা দেখাবো। তাহলে আমার এখানে পেয়ে গেলাম, এটা আমার পজিটিভ ফাইন্ডিং, আমি যে ডাটা কালেকশনের মতো আমি নোট করে রাখলাম যে ওয়ান এবং এবিএল এ আমি কি পাইছি, এসটি ডিপ্রেশন পাইছি। এখন আমার নেক্সট তিনটা একসাথে দেখতে হয় টু থ্রি এবিএফ, এখানে কি আছে এটা বোঝাই যাচ্ছে, এটা কি আছে এসটি ডিপ্রেশন আছে, অ্যাস্টিলেশন আছে। তাহলে দুইটা জিনিস তো আমার শেষ, এটা হলো অ্যাস্টিলেশন ইনফিরিয়র এমআই সাথে রিসিপ্রোকাল, এই যে অ্যাস্টি ডিপ্রেশন এটা হচ্ছে এটার বিপরীত চিহ্ন, প্রতিবিম্ব, হ্যাঁ, বিপরীত উল্টা চিহ্ন, সেটা হচ্ছে হলো রিসিপ্রোকাল অ্যাস্টি ডিপ্রেশন ইন এভিএল এন্ড লিড ওয়ান। তাহলে ঠিক আছে, আবার এখানে খেয়াল করে দেখেন, আমরা এখন ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর এ যাবো, এই চারটা একসাথে দেখবো। এখানে দেখা গেল যে এখানে দেখেন ডিপ্রেশন তিন ডিপ্রেশন আছে, তিন ভার্সন আছে, ঠিক আছে, গুড। এখন এরকম থাকলে আমরা অনেক সময় চিন্তা করি কি, এটা ইনফিরিয়র রাইট ভেন্টিকুলার ইনফ্রাকশন হতে পারে, আবার পোস্টের এমআই হলো এরকম হতে পারে। তাহলে এগুলো আমরা পরবর্তীতে চিন্তা করব, এটা আমাদের অ্যাডভান্স যদি চিন্তা করে, কিন্তু আমি এখানে এত কিছু চিন্তা করবো না, আমরা শুধু এমআই দেবো। তাহলে আমরা ইনফিরিয়র এমআই পেয়ে গেলাম, দেখেন বি ফাইভ এবং সিক্স এ কিছু নাই। তাহলে আমরা যেভাবে দেখেন, তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেল, যে দেখেন ডিজার্ভ হচ্ছে এসটি ইলিভেশন, আর এগুলো যদি আপনার চোখের সামনে ভেসে যায়, তাহলে জীবনে কখনো আপনার এমআই ভুল হবে না। এই যে দেখেন তিন ভার্সন, তাহলে এখন দেখেন আপনি যখন এটা দিয়ে কনফিউশন, এটা দুইটা মিলে আপনার ইভিডেন্স কি শক্ত হইল, হ্যাঁ, অনেক সময় কনফিউশন থাকে, তাহলে আপনি শক্ত হলেন যে না, এখানে আসছে ডিপ্রেশন, এখানে ইলিভেশন আছে, এটা যে এমআই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে এখানে আর ইয়াতে থাকে। তাহলে এটা হাইপার একুইট এসটি এমআই আছে আমাদের, রিসিপ্রোকাল চেঞ্জ আছে। এখন আরেকটা ইসিজি দেখি, এখানে এটা দেখেন খেয়াল করে দেখেন, এখানে আমরা যে আবার ঠিক আগের মতো আমরা ওয়ান দেখবো, এভিএল দেখবো, এই তিনটা একসাথে দেখবো, ভি ফোর থেকে ভি ফাইভ দেখবো, সরি ভি ওয়ান থেকে ভি ফোর দেখবো, এই চার ভাবে আমরা শেষ করবো। আমরা চারটা ভাগে এই বারোটা রিটকে আমরা চারটাতে ভাগ করে নিলাম। তাহলে আমরা আবার যদি সেই ওয়ান এর মতো দেখি, দেখেন এখানে হলো তিন ভার্সন, এভিএল এ তিন ভার্সন আছে, ঠিক আছে, আর এখানে কি আছে টু থ্রি এভিএফ এ কি আছে, এসটি ইলিভেশন, কিন্তু এখানে এসটি ইলিভেশনটা কি হচ্ছে, একটা কনকেভিটি আপওয়ার্ড হয়ে গেছে, কনকেভিটি আপওয়ার্ড। আমরা জানি যে কনভেক্সিটি আপওয়ার্ড থাকে, দেখেন সব সময় সব কিছু কিন্তু মিলবে না, কিন্তু এখানে কনভেক্সিটি আপওয়ার্ড, আবার এখানে এসটি ডিপ্রেশন, তাহলে এখানে এটা কোনো সন্দেহ নাই যে দিস ইজ এ কেস অফ এমআই। কথা বুঝতে পারছেন, একদিকে রিসিপ্রোকাল চেঞ্জ আছে এবং আরেক দিকে আপনার এসটি ইলিভেশন আছে, সেটা কনকেভিটি আপওয়ার্ড হওয়ার পরেও যেহেতু এখানে ডিপ্রেশন আছে, তাহলে এটা নিয়ে আর আমরা আমরা কনফিউশনে যাব না। আর এখানে দেখেন ভি ওয়ান ভি টু ভি থ্রি পর্যন্ত এবং ভি ফোর পর্যন্ত, এই পর্যন্ত তার তিন ভার্সন আছে, তিন ভার্সন আছে, ঠিক আছে। তাহলে এখানে সাথে অ্যাসোসিয়েটেড আপনার ল্যাটারাল ইসকেমিয়া, অ্যান্টেরোর সেপ্টার ইসকেমিয়া থাকতে পারে, এখানে তো ল্যাটারাল অ্যান্টেরোসেপ্টার ইসকেমিয়াও আছে, সাথে আপনার কি আছে এখানে ইনফিরিয়র এমআই আছে, আর ভি ফাইভ তো ভালোই আছে, বি ফাইভ আর বি ফোর এ তেমন একটা কোনো কিছু, বি ফাইভ বি সিক্স এ তেমন একটা কিছু নাই। তাহলে এটা যদি আমরা একটু বড় করে দেখি, তাহলে এখন মোটামুটি সব এমআই গুলো কিন্তু অনেকটা এরকম,
এখন আপনার আরেকটা দেখেন, এখানে দেখেন, এখানে দেখার পরে খেয়াল করে দেখেন ওয়ান এটা ভালো আছে, তেমন কোনো সমস্যা নাই, ওয়ান ভালো, এভিএল ভালো, এভিএল একটু এইচটি ডিপ্রেশন আছে, অল্প এটা বোঝা যায় না, ঠিক আছে, এগুলো তো ছোট ছোট, তাই এইচটি ডিপ্রেশন একটু আছে হালকা, এটা আপনি প্লাস মাইনাস ধরতে পারেন নাও ধরতে পারেন। এখানে খেয়াল করে দেখেন, এখানে যে এইচটি ইয়াটা আছে, এখানে দেখেন এখানে কিউ ওয়েভ আছে, এখানে কি এইচটি ইলিভেশন আছে, টু থ্রি এভিএফ এ এইচটি ইলিভেশন আছে। হ্যাঁ, তাহলে টু থ্রি এভিএফ আমরা কি পেলাম, এটা না এইচটি ইলিভেশন পেলাম, এবং এই এইচটি ইলিভেশনটা কিন্তু একটু মাইনর, ওটার মতো এত প্রমিনেন্ট হয় না, এটা একটু হালকা হয়েছে। হ্যাঁ, আর কোন রকম একটা একতলা ঘর বানায় রাখছে, আর ওইটা একদম মানে সুরম্য প্রাসাদের মতো মনে হয়েছিল, অট্টালিকা দেখলেই চোখটা আগে ওখানে চলে যায়। আর এখানে আপনি বুঝতে হয় এবং বুঝতে ঠিক নাই, জি হ্যাঁ, থ্রিতে প্যাথোলজিক্যাল কিউ আছে, হ্যাঁ এই যে থ্রিতে সুন্দর প্যাথোলজিক্যাল কিউ আছে, এখান থেকে কিউটা আসে, প্যাথোলজিক্যাল কিউ আছে, তাহলে মোটামুটি তাহলে আমাদের এখানে এই গেল। আর ওয়ান থেকে ভি ওয়ান থেকে ভি ফোর এর মধ্যে আমার অ্যাপারেন্টলি তেমন কোনো কিছু নাই, ঠিক আছে, আর এটাও ভালো আছে, এটাও মোটামুটি ধরা যায় একটু এসটি এলিভেশনের মতো মনে হচ্ছে, কিন্তু এটার সাথে করসপন্ডিং লিড কি ভি ফাইভ, তাহলে ভি ফাইভ দুইটা যদি একসাথে না হয় তখন আমরা কখনো বলবো না, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের এই যে দেখেন, আমরা যে আমাদের যে আসছিলাম আমরা দেখলাম এই এখানে এসটি এলিভেশন, এটা মানে এসটি এলিভেশন আসছে, আর এখানে একটা এসটি এলিভেশন রাখছে, ঠিক আছে, এখন এটাতেও এটাও একটু এসটি এলিভেশনের মতো মনে হয়েছে, তাহলে এটা হয়তো আমি জুম করে দেখছিলাম সেই জন্য এসটি এলিভেশন, তাহলে আপনি বলতে পারেন এটা একটু এসটি ইলিভেশন আছে, তাহলে আমরা একটু বড় করে যদি দেখি তাহলে বুঝতে পারবো, তাহলে এটা এটা যদি অ্যাস্টিলেশন ধরা হয় তাহলে এটা হচ্ছে ল্যাটারাল রিড, এটা হচ্ছে কি ইনফেরিয়র রিড, তখন এটা ইনফেরিয়র ল্যাটারাল ইসকেমিয়া বলবে, ঠিক আছে, এটা একটা অ্যাস্টিলেভেশন আছে, এটা খুব মাইনরলি দেখলে বোঝা যাবে, একটু উপরে আছে, আমি এটা খেয়াল করি নাই, যাই হোক আপনি এটা যদি ধরলে ধরতে পারেন, না ধরলে না ধরতে পারেন, এটা যে ইনফেরিয়র ইসকেমিয়া আছে এটা নিয়ে আপনার কনফিউশন না হলেও চলবে। এখন আরেকটা দেখেন, এটা তো খুব সহজে বোঝা যাবে, এটা নিয়ে কোনো আপনার সন্দেহ হওয়ার কোনো কারণ নাই, দেখেন ওয়ান আর এভিএল এ, ওয়ান এবং কিভাবে ডিপ্রেশন ডিপ্রেশন হয়ে গেছে, হ্যাঁ এখানে পুরো অন্য রকম, এবং এখানে দেখেন টু থ্রি এভিএফ এভিএফ, এটা বোঝাই যাচ্ছে, আচ্ছা এই গেল, কেন আমরা কিভাবে ভাগ ভাগ করে না দেখলে আমাদের কি হবে, আমাদের কনফিউশন হয়ে যাবে, আমরা এলোমেলো করবো, এর জন্য আমি সবসময় এই ওয়ান এভিএল একসাথে দেখবো, এই তিনটা একসাথে দেখবো, তারপরে আমি দেখলাম ভি ওয়ান এ তেমন কিছু নাই, ডিপ্রেশন এই যে ডিপ্রেশন আছে, ডিপ্রেশন ভি ফোর টা মোটামুটি ভালো, ঠিক আছে, আবার দেখেন এখানে এসটি ইলিভেশন আছে, ভি সিক্স এসটি ইলিভেশন আছে, ঠিক আছে, ওইটারই ধরেন পরবর্তী স্টেজ যদি ধরেন, ওই আমায় একটা আমরা এমআই দেখলাম না আগের, যেখানে আমি কনফিউশন ছিলাম যে ভি ফোর বা ভি ফাইভ, এটা আপনিও কনফিউশন থাকতে পারেন, কিন্তু এখানে দেখেন ভি ফাইভ এও এসটি ইলিভেশন আছে এবং ভি ফাইভ সিক্স এও এসটি ইলিভেশন আছে, তাহলে এই যে আপনি দেখতেছেন তাহলে এটা হচ্ছে ইনফিরিয়র স্কেমে আছে, এটা হচ্ছে রেসিপ্রোকাল চেঞ্জ, এটাকে উল্টাই দিলে মনে হবে যে এই ছবিটা আসছে, সাথে এখানে ভি সিক্স এও আছে আবার ভি ফাইভ এও এসটি এলিভেশন আছে, তাহলে আমাদের কি আছে ইনফিরিয়র রিডে আছে ল্যাটারাল রিডে আছে, এরকম যদি হয় তাহলে তখন নাম হয়ে যায় সাধারণত ইনফিরিয়র ল্যাটারাল স্কেমিয়া বলবো আমরা, এমআই বলবো আর কি, হ্যাঁ এটা ম্যাসিভ ইনফ্রাকশন হয়েছে এই ক্ষেত্রে, তো এই ঠিক আছে, তাহলে এখন আপনি নিজে একটা চেষ্টা করবেন, এটা হচ্ছে আপনাদের জন্য, মানে পিআর কিউআরএস কমপ্লেক্সটা কি ছিল না, দেখা যাচ্ছে না, দেখা যাবে কেমনে, এটা তো এসটি ইলিভেশন, এটা আস্তে আস্তে এসটি ইলিভেশনের জন্য আপনার দেখা যাবে না, এটা তো খুব সহজ ইসি, যে দেখলে এই জাতীয় ইসি ইনফিরিয়র এমআই, মানে ওয়ান এভিএল, ওয়ান এভিএল এ এসটি ডিপ্রেশন আছে, হ্যাঁ আর তিনটাতে কি আছে, টু থ্রি এভিএফ এ এসটি এসটি ইলিভেশন আছে, তার মানে মোটামুটি বুঝতে পারছি, আর এখানে একটু এসটি ডিপ্রেশন আছে, ভি ওয়ান টু জান না জানলেও অ্যাটলিস্ট এটা যে ইনফিরিয়র এমআই, এটা তো আমরা বুঝতে পারবো, ভি ফাইভ ইনফিরিয়র এমআই, ইনফিরিয়র এমআই এমআই সাথে কি রেসিপ্রোকাল চেঞ্জ আছে, তাহলে এখানে ইনফিরিয়র এমআই একটা প্যাটার্ন এরকম আসবে, এগুলো যদি আপনি একবার দেখেন দেখা যাবে অনেকগুলোই দেখবেন যে এরকম আসবে, স্যার ঠিক আগের ইসি যেটা একটু দেখাবেন, স্যার ঠিক আগের ইসি যেটা আগেরটা না, হ্যালো হ্যাঁ আক্তার ভাই আমি জানি ক্লাসে অনলাইন ক্লাস, এটা ইসিজি এর কথা বলতেছেন, হ্যালো ইসিজি নাকি এটা, হ্যাঁ স্যার এটা এটা, হ্যাঁ হ্যাঁ এটাতে স্যার পি ওয়াই কোথায়, কিউআরএস কমপ্লেক্স এবং টি, পি টি তো এগুলো, এটা টি এর সাথে মার্জ হয়ে গেছে, যে পি এটা যে আপনার পি না এখানে, কথা বুঝতে পারছেন, এটা তো আসলে আরো অন্যান্য অ্যারিদমিয়া ডেভেলপ করছে, এখানে যে কিউ আর এস এই কমপ্লেক্স আর টিটা যে ইনভার্সন আছে, টিটা যে ইনভার্টেড, ঠিক আছে,
কিউআরএস যেটা আমরা এই কিউআরএস টা এরকম হয়ে গেছে শার্কের মতো, হাঙ্গর আছে না হাঙ্গরের যেরকম, এটাকে শার্ক অ্যাপিয়ারেন্স বলে এরকম। এটা হলো মানে একদম ম্যাসিভ ইনফ্রাকশন হয়েছে এবং এই রোগী সাধারণত অল্প কিছুর মধ্যে অ্যারিথমিয়া ভিডি ডেভেলপ করে সাধারণত মারা যায়, যেটা ইমিডিয়েটলি আপনি থেরাপি রিপারফিউশন না করতে পারেন। ঠিক আছে, এখানে এটা এটা আপনি পাবেন খুব কম। হ্যাঁ, এটা আমি দেখানোর জন্য সব ধরনের দেখালাম। জি হ্যাঁ, এটা কি কিউআরএস কমপ্লেক্স এবং এসটিটা মার্জ হয়ে গেছে? হ্যাঁ, মার্জ হয়ে গেছে। এটা এসটি এরকম, এটা শার্ক অ্যাপিয়ারেন্স বলে, শার্কের মতো যে আপনার হাঙ্গরের যেরকম ইয়া থাকে না, ওটা শার্ক অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, এটা সাধারণত ইয়ার মতো থাকে, যাকে এটা আপনি আনকমন কম পাবেন, এই জন্য আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম। এটা খুব একটা দেখানোর দরকার এত বেশি না এখন আপনাদের, তো এটা তো একটা সহজ, আপনারা পারবেন। এটা তো আগের মতোই একই ইসিজি। এখন আমরা তিনটা দেখাবো বেসিক ধারণার পর, এরপর আপনারা ডিসকাস করবেন, এক একজন এক একটা বলবেন। এখানে যারা যারা আছে আপনি একজনকে দিবেন, আপনি চেষ্টা করবেন, সাহস করবেন, দেখবেন আপনি বলতে পারবেন, এখানে লজ্জার বা কোনো কিছু নাই। দেখেন আমরা ল্যাটারাল স্কিমে, তার আমি ইনফিরিয়র স্কিমে কোথায় দেখবো এটা কিন্তু আমি প্রিলিমিনারি আমার আসবে। পরবর্তীতে আমরা কিছু ইন্টারনেট দিব, কিছু প্র্যাকটিক্যাল ইসিজি দিব, যেগুলো আমরা ওয়ার্ডে পাই। হ্যাঁ, ওয়ার্ডে ইসিজি তো এত সুন্দর করে আসবে না, এগুলো কালার এগুলো অত দেখবেন ভালো আসবে না। তা ল্যাটারাল লিড হচ্ছে দুইটা, ওয়ান এভিএল আর এটা B4 V6 B5 V6, এই দুইটা হচ্ছে ল্যাটারাল যেখানে থাকে। তা ল্যাটারাল ইস্কেমিয়া হইলে আমরা যেদিকে যে MI পেতে পারি, ইস্কেমিয়া পেতে পারি। তো এই চারটা লিড হচ্ছে আমাদের ল্যাটারাল, এটাই আমরা প্রথমে এবং শেষে দেখলাম। T4 লেখা আছে, এটা ভুল লেখা আছে, এটা আসবে দেশে 4-5। তাই দেখেন ল্যাটারাল ইস্কেমিয়া হয় সাধারণত সার্কামফারেন্স এর জন্য সাধারণত মেনলি হয়। হ্যাঁ, এটার জন্য দেখেন এই যে আমরা ওয়ান, এই যে AVL, তারপর এখানে এবং এই চারটা। অনেক সময় শুধু এটাতে থাকলে বলি হাই ল্যাটারাল, আর এটাকে এই এটার মধ্যে যখন চেঞ্জ পাবো AV1 এবং AVL এ পাবো না, তখন এটাকে লো ল্যাটারাল বলে, একটা হাই একটা লো বলে। আচ্ছা, এখন আমরা সাধারণত এটা জানি যে ST এলিভেশন পাবো রিসিপোকাল। তা রিসিপোকাল এখানে যদি ST বলেছিলাম কি ল্যাটারাল লিডের খালাতো ভাই হচ্ছে আপনার হচ্ছে ইনফিরিয়র লিড, সুতরাং এখানে যদি MI পাই তাহলে এক্ষেত্রে উল্টো হবে। আমরা দেখবো 2-3 AVF এর কোথাও না কোথাও, সাধারণ 3 এবং AVF এ আমরা কি পাবো, আমরা রিসিপোকাল চেঞ্জ পাবো। হ্যাঁ, এই এই যে বললাম যদি 1 এবং AVL এর থাকে তখন হাই ল্যাটারাল, ST MI বলে। হ্যাঁ, ইনফিরিয়র রিডে অনলি যখন আমি V5 V6 হইলে পাবো না, কারণ হচ্ছে ভেন্টিকল, শুধু 1 এবং AVL হলে আমি ইনফিরিয়র রিডে রিসিপোকাল চেঞ্জ পাবো। আচ্ছা, তাহলে এখন ক্লিনিক্যাল সিগনিফিকেন্স এগুলো অত বেশি দরকার কিছু নাই, এগুলো আমরা যাবো না, আমরা শুধু এক্সে গুলো দেখবো। এই যে দেখেন একটা এক্সে দেখেন এখানে। হ্যাঁ, তাহলে আমরা আমাদের সূত্র অনুসারে যাবো, আমরা প্রথমে কি দেখবো 1 এবং AVL। এখানে দেখা যাচ্ছে এটা দয়ের মতো, তার মানে বোঝা যাচ্ছে এটা ইলিভেশন আছে, এখানেও একটা ইলিভেশন আছে। ঠিক আছে, তারপর আমরা চলে যাই 2, অ্যাপারেন্টলি ভালো, 2 এর মধ্যে তেমন কিছু নাই। 3 তে এসে কি দেখা যাচ্ছে, এটা ST ডিপ্রেশন আসছে। AVF এ কি দেখবো, একই সেম পাইলাম, ST ডিপ্রেশন। ঠিক আছে, তাহলে আমি যদি আলাদা দেখলে মনে হবে ইনফিরিয়র ইস্কেমিয়া, কিন্তু এখানে ST ইলিভেশন পাওয়া গেছে, তাহলে এটা হচ্ছে ল্যাটারাল MI, ST MI, সাথে কি এই যে চেঞ্জটা কি হবে, এটা হবে রিসিপোকাল চেঞ্জ, রিসিপোকাল চেঞ্জ ইন 2-3 AVF। এর সাথে দেখা যান ভিতে একটা ST ডিপ্রেশন আছে, 1-2 তেও আছে, 3 তেও আছে। ঠিক আছে, এখানে আছে, 4 এ মোটামুটি ভালো আছে। যাই হোক, আমাদের এখন এত বেশি আমরা, তাহলে আমরা মোটামুটি কি পাইলাম এখানে, আমরা ST MI পাইলাম ল্যাটারালে, কিন্তু দেখেন আমরা আশা করছিলাম V4 5 আর 6 এ পাবো, যেহেতু এটা এটার সাথে একসাথে কানেক্টেড আছে। বাংলাদেশ এবং পাকিস্তান এক সময় কেমন ছিল, দুই পাশে ছিল না, যে বাংলাদেশ ওই কোনায় পাকিস্তান এই কোনায়, তো ল্যাটারাল লিড দুইটা কিন্তু দুই পাশে, এই কোনাতে হচ্ছে 1 এবং AVL, আর এখানে হচ্ছে V5 V6। কিন্তু এটা আমরা সাজাইতে গিয়ে এরকম অবস্থা হয়েছে, কিন্তু যখন আপনি পাশাপাশি, তারা দুজন কিন্তু আরেকজনের সাথে পাশাপাশি, যদি এদিক দিয়ে একসাথে ম্যাপটা এখানে কাগজের মতো, কাগজের নোটের মতো যদি লাগানো হয়, এটার সাথে কেন টাচ করলে এটা ওখানে চলে যায়। আমাদের ভেসেলের সাপ্লাই দিকে শুরু করলে 1 এবং AVL এর সাথে সাথে থাকে V4 এবং বিষয় V5 এবং V6, কিন্তু ইসিজি টেস্টিং এ দুইটা কিন্তু দুই পা প্রান্তে চলে গেছে। তাহলে একই জিনিস দেখেন, এখানে ST ইলিভেশন আছে, এখানে রিসিপোকাল T ইনভার্সন আছে। হ্যাঁ, তাহলে আমার মনে হয় ল্যাটারাল MI আর আপনার যেটা ইনফিরিয়র MI, এটা আপনাদের চিন্তা আশা করি কোনো সুবিধা অসুবিধা হওয়ার কথা না। এখন দেখেন, হ্যাঁ এখন এটা রিসিপোকালটা কেমন বুঝবো? হ্যাঁ, রিসিপোকাল, হ্যাঁ রিসিপোকালটা বুঝবেন। রিসিপোকাল জিনিসটা কি, রিসিপোকাল হচ্ছে একজন আরেকজনের বিপরীত দিকে আসতেছে। ধরেন আপনি একদিকে ক্যামেরা নিয়ে তাকায় আছেন,
আরেক দিকে আছে আপনার ফ্রেন্ড দুইজন দুই দিকে তাকায় আছে, এখন একটা ছেলে আপনার দিকে দৌড়ায় আসতেছে, তাহলে ফ্রন্ট ভিউটা কার দিকে আসবে? আপনার দিকে না? আর আপনার ফ্রেন্ড যে ছবি তুলতেছে সে ব্যাক ভিউ তুলবে। এখন আপনার যেটা থাকে আমাদের যে ল্যাটারাল রিড আর ইনফিরিয়র লিড, লিম লিড গুলো, আমরা ভেন্ট্রিকুলার লিডে কোনো রেসিপ্রোকাল চেঞ্জ পাবো না। রেসিপ্রোকাল চেঞ্জ পাবো আমরা শুধু কোথায়? লিম লিডে। লিম লিডে দুইটা লিড আছে, একটা ল্যাটারাল লিড একটা ইনফিরিয়র লিড। ইনফিরিয়র লিড এবং ল্যাটারাল লিড হচ্ছে একটা আরেকটার সাথে পাশাপাশি থাকে। আপনি খেয়াল করে দেখবেন যে ইনফিরিয়র ল্যাটারাল লিডটা থাকে বাম হাতের দিকে আর ইনফিরিয়র লিড গুলো থাকে নিচের দিকে। তাহলে একজন আছে কি এক উপরে, একজন আছে নিচে, তাহলে একজন আরেকজনের কি ধরে অপোজিট তুলে। যদি আপনি এসটি এলিভেশন ল্যাটারাল লিডে পান, ওইটার ছবিটা কোথায় আসবে? ওইটার ছবিটা আপনার ইনফিরিয়র লিডে কি করে আসবে? ওই ছবিটা ইনফিরিয়র লিডে আসবে হচ্ছে আপনার ইয়া হিসাবে। এই যে দেখেন এখানে আপনি এসটি এলিভেশন পাইছেন না, এটা তো বুঝতেছেন ওয়ান এবং এভিএল এ। এখানে কি পাইছেন? টু আর যে থ্রি, থ্রিতে এবং বি এতে কি পাইতেছেন? এটা উল্টাই দিতে পারতাম, এখন তো এখানে সম্ভব না। তাহলে কি হইতো? এটা কি হইতো? এটা ডিপ্রেশন হয়ে যাইতো আর এটা কি হইতো? ইলিভেশন হইতো। এটাকে বলা হয়েছে রিসিপ্রোকাল চেঞ্জ। একটা একটা বিপরীত আছে। জি হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, আগে রিসিটারটাই ওই v1 কে কেন ডিটারমিনিস্টিক ধরা হয়েছে? এটা তো সে ধরছে, এখন ধরার তো কিছু না, এটা সে দিয়ে দিছে, কম্পিউটার তার এটাকে দিছে। আমাদের রিডমিস্টিক হিসাবে আমরা লিড 2 টাকে দেই। এখন কম্পিউটার দিলে তো আপনি কিছু বলতে পারবেন না, ঠিক আছে? এখন আপনি একবার সে দাওয়াত দিতে গেছেন, এখন সে দেখা গেছে যে সবাই ডেজার্টে মিষ্টি খাওয়ায়, এখন ডেজার্টে ঝাল খাওয়াইছে, আচার খাওয়াইছে, আপনি কিছু করতে বলার কিছু করার আছে? করার কিছু নাই। আপনাকে ওইটা অনেক সময় দিয়ে দিতে পারে, অনেক সময় একটা কেউ v5 দেয়, এটা সেটিং করা থাকে আপনার ওই ইসিজিমেস যে সেটিং করা ছিল v5 টা আসবে, বুঝতে পারছেন? এটাই এর জন্য। এখন এটা দেখেন, এটা কে বলবেন, কেউ বলতে পারবেন? এটা ওয়ানে ইনফ্লুয়েন্সার ইসকেমিয়া। আচ্ছা ইনফি আগে এইভাবে তিন ফ্লোট না, প্রথমে আমি দেখি ওয়ানে কি আছে। আমি এখানে মোটামুটি পেয়ে গেলাম যে আমি এখানে এখান থেকে পজিটিভ ফাইন্ডিং পাইলাম। টু তে আসি অ্যাপারেন্টলি কিছু নাই, থ্রি এভিএফ অ্যাপারেন্টলি, তাহলে আমার এই ইনফিরিয়রিটি ভালো। তারপর আমি কোথায় চলে যাব? ওয়ান তেমন একটা কিছু বোঝা যাচ্ছে না, টু থ্রি তেমন একটা কিছু, ফোর কিছু বোঝা যাচ্ছে না, ফাইভ এবং সিক্স এও তেমন কিছু বোঝা যাচ্ছে না। তাহলে আমার এখানে পজিটিভ ফাইন্ডিং করতে কোথায় আছে? ওয়ান এবং ইয়েতে টি ইনভার্সন আছে, এই দুইটাই আমার পজিটিভ ফাইন্ডিং আছে। দেখেন এখানে টি ইনভার্সনটা আছে, এখানে দেখেন এখানে শুধু টি ইনভার্সন আছে, একটু এসটি এলিভেশন হচ্ছে, খেয়াল করে দেখেন এসটি এলিভেশনের মতো আছে। এভিএল এ কি আরটা মিসিং থাকবে? মানে যদি না এখানে আসে নাই, নাই থাকলে আমি যা পাচ্ছি তাই, এখানে আসে নাই। কিন্তু আমি যদি এখানে পাইতাম দুইটা, কিন্তু আমাকে দুইটা দিতে, এখানে দেখেন এসটি এলিভেশন কিন্তু আছে একটু, জাস্ট মাইনর একটা কিউ ওয়েভ আছে, কিন্তু যেহেতু দুই জায়গায় নাই জন্য আমি কিউ ওয়েভটাকে ধরি না, আমি শুধু ধরছি কি টি ইনভার্সন আছে। কিন্তু আমার সূত্র কি? টি ইনভার্সন থাকলে আমি এসটি ইয়া বলতে পারবো, ঠিক আছে? এখন এটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এটা তো বেসলাইন, বেসলাইন থেকে দেখেন একটু এসটি এলিভেশন আছে, কিন্তু হালকা একটু এসটি এলিভেশন আছে, খেয়াল করলে এখন খুবই মাইনরলি, এটা আপনি ধরতেও পারেন নাও ধরতে পারেন, এটা তো আসলে বোঝা যাবে না। এখানে দেখেন টি ইনভার্সন আছে এবং এসটি এলিভেশন হচ্ছে, এখানে দেখেন টি ইনভার্সন আছে এবং এসটি এলিভেশন আছে, খেয়াল করে দেখেন। হ্যাঁ জি, ডিপ্রেশন নাই কোথায়? এখানে এখানে জি স্যার। হ্যাঁ এটা আপনি একটু হালকা ডিপ্রেশনের মতো হচ্ছে, কারণ এটা যা পাবেন তার অপোজিটটা এখানে ছবিটা আসবে, কথা বুঝতে পারছেন? এই জন্য এখানে যদি একটু ইলিভেশন আসছে, এই জন্য এটা রিসিপ্রোকাল চেঞ্জ হিসাবে আমরা এখানে পাইতেছি, ঠিক আছে? এখন এই যে এটা এসটি ইলিভেশন, এটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম না এই জন্য, এটা কিন্তু মাইনর এসটি ইলিভেশন আছে, ঠিক আছে? একদম এই জায়গাটাই বোঝাচ্ছে যে কনভেক্সিটি আপওয়ার্ড, একটা কিউ ওয়েভ আসছে, টি ইনভার্সন আসছে, তো এমআই চেঞ্জ হচ্ছে। আর এখানে খেয়াল করলে এগুলো খুব এত ইনফিরিয়র এমআই, আপনাকে কিছুক্ষণ আগে যেগুলো দিলাম যে সুচ অট্টলিকার মতো দেখলেই চোখে পড়ে,
আবার কিছু কিছু ল্যাটারাল এমআই গুলো ইনফিরিয়র এমআই গুলো এত ছোট থাকে যেটা আপনি কনফিউজড হয়ে যাবেন অনেক সময়। তো যাই হোক, এখানে এখানে যদি আপনি ওইটা বাদ দেন, আপনাদের জন্য আমি এটা রাখলাম না, তো এটা কিন্তু একটু এসটি ইলিভেশন অল্প আছে, এখানে এসটি ইলিভেশন আছে, টি ইনভার্সন আছে, কিউ ওয়েভ আছে। তো ওই যে যিনি বলছেন যে এখানে এসটি ডিপ্রেশন আছে কিনা, হ্যাঁ একটু কিন্তু এসটি ডিপ্রেশন আছে। এটা যদি আমি একটু বড় করে দেখতে দেখাইতে পারতাম, আরো বড় করলে আমরা এটা এসটি ডিপ্রেশনটা আমি পেতাম। এখন দেখেন এই ইসিজিটা দেখেন, হ্যাঁ এখানে কি পাচ্ছেন, এটা দেখলেও খুব সহজ ইসিজি, দেখলে ডায়াগনোসিস হয়ে যাবে। আবার কিছু আছে যে একটু কঠিন থাকবে, যেমন ভি ওয়ানে, এ ওয়ানে কি আছে, এসটি ডিপ্রেশন আছে, তাও এবিএল এও এসটি ইলিভেশন আছে, কোনো সন্দেহ নাই, ঠিক আছে। এখন টু তে কোন কিছু বোঝা যাচ্ছে না, থাকতে পারে নাও থাকতে পারে, এটা আমাকে একটু ভালো করে দেখতে হবে। থ্রি তে যে এসটি ডিপ্রেশন আছে, এটা নিয়ে তো কারো কোনো নাই, এবিএফ এও মোটামুটি এসটি ডিপ্রেশন প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে দেখেন থ্রি তে এসটি ডিপ্রেশন আছে, আর এখানে ওয়ান এবং এবিএল এ কি আছে, এসটি ইলিভেশন আছে। যেখানে এসটি ইলিভেশন আছে সেটাকে আমি গুরুত্ব দিব, তার মানে এখানে ল্যাটারাল এমআই আছে। এতটুকু এই পর্যন্ত বুঝলাম যে ল্যাটারাল এমআই থাকতে পারে। তারপরে আসেন ওয়ানে কিছু নাই, এখানে কি আছে, এখানে তো এসটি ইলিভেশন আছে, বোঝা যাচ্ছে এখানে যে এসটি ইলিভেশন আছে। দেখেন এখানে এসটি ইলিভেশনের প্যাটার্ন, আর আমি বলছিলাম যে ভেন্টিকুলার এসটি ইলিভেশন, আর আপনার যেটা আছে যে লিম্ব লিডের এসটি ইলিভেশনের প্যাটার্ন কিন্তু অন্যরকম হয়। যে ভেন্টিকুলার গুলো দেখবেন, যে যতগুলো দেখবেন এরকম, এগুলো চোখে দেখতে দেখতে একটা একসময় আপনার চোখে অনেক, আপনার চোখে একসময় কি হবে, তাহলে এখানে মোটামুটি আমি দেখেন এসটি ইলিভেশন আছে, কিউ ওয়েভ, আর এর হাইট কিন্তু কমতেছে। তাহলে এটা প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ এর কতগুলো ক্রাইটেরিয়া বলছিলাম, কি ক্রাইটেরিয়া বলছিলাম, একটা হলো বলছিলাম কত, একটা বলছিলাম যে এটা মোদেন হইতাছে কি হবে, দুইটা থাকতে হবে, টু ওয়ান একুশ হবে, মানে ডেপথ হবে হচ্ছে দুই ঘরের বেশি, ওয়াইড হবে এক ঘরের বেশি, এটা করসপন্ডিং দুইটা লিডে থাকতে হবে। এই যে করসপন্ডিং দেখেন, আমি যদি অন্যগুলো বাদ দিই শুধু কিউ কে চিন্তা করি, করসপন্ডিং দুইটা লিডে থাকতে হবে পরপর, করসপন্ডিং যে হাইটটা থাকবে তার 25% এর বেশি হইতে হবে। তাহলে এটা বোঝা যাচ্ছে 25 কেন, অনেক বেশি না এই, তাহলে মোটামুটি। তাহলে দেখেন আমরা এসটি ইলিভেশন, কিউ, এগুলো কোন পর্যন্ত পাইলাম, ভি ফোর পর্যন্ত তো দেখবো, ফাইভ এও আছে, সিক্স এও আছে। তাহলে আপনি যদি এখন সামারাইজ করেন তাহলে কি আছে, যে ল্যাটারাল লিড কোনটা, ওয়ান আছে, তাহলে এই এমআই এর নাম আমরা কি বলবো, শত্রু। সে যদি বলে ডাইনে যায়, সে বলে যে না বামে, হ্যাঁ সে যদি আর্জেন্টিনা সাপোর্ট করে, সে তখন ব্রাজিলকে সাপোর্ট করবে, মানে এরা হচ্ছে একজন আরেকজনের বিপরীত। তাহলে মোটামুটি তাহলে আমাদের ডায়াগনোসিস এটা কি হবে, এই যে দেখেন এখানে একটা পাইলাম, এই যে এখন যারা একদম বুঝ তারা আরেকবার দেখে নেন, যারা সহজ ধরতে একটু সমস্যা হচ্ছে দেখতেছেন, এটা বারবার আমি দেখাচ্ছি। এই জন্য আমি এভাবে সূত্র করে বের করলে দেখবেন আপনার কোনো ফাইন্ডিং মিস হবে না। তাহলে আপনি সবার শেষে এখন সামারাইজ করলাম, প্রথমে পরে বলছিলাম ল্যাটার এমআইএমআই, ল্যাটার এসটিএমআই, তারপর যখন আমি এগুলো দেখার বলে বললাম না, এটা তো আমার অ্যান্টেরিয়র লিড গুলো আছে, অ্যান্টেরিয়র স্যাপটাল গেছে, পরে দেখলাম স্যাপটাল না, ভি ফাইভ ভি সিক্স হয়ে গেছে। তাহলে যদি আমি এতটুকু বাদ দেই তাহলে একটু নাম কি হবে, তখন হবে এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই, আমার কথা বুঝতে পারছেন। তাহলে এই দুইটা নীল দুইটা নাই, তখন এই এতটুকু চিন্তা করলে এটার নাম কি বলবো আমরা, যদি ভি ফাইভ থেকে ভি ওয়ান থেকে ভি ফোর পর্যন্ত থাকে, এটাও নাই এটাও নাই, তাহলে হবে অ্যান্টোসেপ্টার এমআই। আর যদি আপনি এটা বাদ দেন, শুধু এতটুকু থাকলে হবে কি, এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই। আর এখন এই দুইটার সাথে যেহেতু ওয়ান এবং এবিএল যোগ হয়েছে, এটা নাম হয়ে গেছে কি, আপনি মনে করেন যে আমরা কি বলছি, বাউন্ডারি কত, ভি ওয়ান থেকে সবকিছু প্রথমে হিজিবিজি মনে হবে, ইসিজিটা দেখেই মনে হবে হিজিবিজি, এই জন্য আপনাকে মেথডিক্যালি প্রথমে করতে হবে যে ওয়ান দেখবো এবিএল, আমার সূত্র হইতেছে প্রথমে ওয়ান দেখবো এবিএল দেখবো। তো ওয়ানে কি দেখা যাচ্ছে, এখানে মনে হচ্ছে কেমন একটা দয়ের মতো আছে, এখানে দেখেন খেয়াল করলে দেখবেন আছে। তারপর আমি টুটে যাবো না, আমি যাবো কোথায়, এবিএল এ, এবিএল এ দেখেন এই জিনিসটা আরো সুন্দর প্রমিনেন্ট হয়েছে, এটা চাইতে সুন্দর এবিএল এ বোঝা যাচ্ছে।
তার মানে এখানে এসটি এলিভেশন আছে, টু থ্রিতে টুতে কিছুই বোঝা যাচ্ছে না, আছে না নাই কিছু বোঝা যাচ্ছে না, আমি থ্রিতে গিয়ে কি পাইলাম এসটি ডিপ্রেশনটা ভালো পাইলাম, এটারই অপোজিট ছবিটা আছে এখানে দেখেন কোনাকুনি আড়াআড়ি, এটির জন্য রেসিপ্রোকাল চেঞ্জ। আর ভি সিক্স ভি ইয়াতে এবিএফ এও খুব একটা ভালো কিছু বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে এখানে এসটি ডিপ্রেশন টি ইনভার্সন থাকতে পারে, তাহলে এই ইমেজটা সব থেকে সুন্দর হয়েছে। আর এখানে আমি যাই, এখানে গেলে কি দেখা যাচ্ছে, এখানে তো একটা কিউ অ্যাপ দেখা যাচ্ছে, দেখেন এখানে একটু কিন্তু এসটি ইলিভেশন হচ্ছে, অল্প অল্প এসটি ইলিভেশন হচ্ছে, এবং ভি ফাইভ এবং ভি সিক্স এ আসার পরে মোটামুটি আরটা ভালো বোঝা যাচ্ছে, এখানে কিন্তু আর বোঝা যাচ্ছে না, আর আরটি একসাথে হয়ে গেছে। তাহলে এই যে একটা পাইলাম, এখানে একটা পেলাম, এটা হচ্ছে রালটা হচ্ছে রিসিপ্রোকাল চেঞ্জ, ঠিক আছে। তাহলে আমি ওইটা বাদ দিলে আমি এখন দেখেন এটা তো খুব সহজ, এটা তো সবাই পারবেন, ঠিক আছে। এটা বলেন কি একজন বলতে পারবেন এটা কি আছে, প্রথমে কি আছে দেখেন, ওয়ান এবং এবিএল এর মধ্যে কিছু আছে, নরমাল মনে হচ্ছে, নরমাল মনে হচ্ছে, ঠিক আছে নরমাল মনে হচ্ছে, কিন্তু টু থ্রি এবিএফ এ দেখেন, টু থ্রি এবিএফ এ ইলিভেশন আছে, ঠিক আছে। এখানে আবার দেখেন এই পাশে আসছে, দেখেন ভি ফাইভ ভি সিক্স, আমি দেখানোর জন্য বললাম যে আমরা তো দেখবো এভাবে ওয়ান, তারপরে দেখবো তিনটা, তারপরে যখন ভি ওয়ান থেকে শুরু করলাম এসটি ডিপ্রেশন বোঝা যাচ্ছে, ভি ওয়ান এ আছে, ভি টু তে আছে, থ্রি তে এসে এসটি ডিপ্রেশন আছে কিন্তু অনেকটা ফ্ল্যাট কমে যাচ্ছে, ফোরে কোন এসটি ডিপ্রেশন নাই, আবার ফাইভে এসে কি আছে উল্টে এসটি ইলিভেশন আছে, হ্যাঁ সিক্সেও কি আছে এসটি ইলিভেশন আছে। তাহলে এখানে এসটি ইলিভেশন আছে কোন দুইটা রিডে আছে, এটা ইনফিরিয়রি আছে এবং ল্যাটারাল আছে, দেখেন ওয়ান এবং এবিএল বাদ দেওয়া কিন্তু এই পাশে ল্যাটারাল রিড গুলোতে আসছে, ভি ফাইভ এবং ভি সিক্স এ আসছে। আর এখানে দেখেন টি ইনভার্সন আছে, হ্যাঁ সাদা এসটি ডিপ্রেশন এবং টি ইনভার্সন আছে এই যে অ্যান্ট্রোসেপ্টাল রিড গুলোতে, হ্যাঁ এই তিন পর্যন্ত আসছে, চারে গিয়ে অতটা বোঝা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে সাধারণত আমরা চিন্তা করব কি, যদি এরকম একটা এমআই এর সাথে লিড টু তে যদি এসটি ডিপ্রেশন পায় আর যদি আটটা খাড়া থাকে, তাহলে আমরা কি চিন্তা করব, পোস্টেরিয়র এমআই চিন্তা করব, কথা বুঝতে পারছেন। তার সাথে ইনফিরিয়র এমআই আছে, সাথে পোস্টেরিয়র এমআই থাকতে পারে, যাই হোক এটা আপনি জান, এটা যদি না বলতে পারেন এটা কোনো ক্রেডিট ডিসক্রেডিট এর কিছু না, ঠিক আছে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা না, আমি তো এমআই এর ম্যানেজমেন্ট দিব, আমি তো এমআই ডায়াগনোসিস করে ফেলছি, আমি পোস্টেরিয়রটা করলে কি আর না করলে কি, ঠিক আছে। এই এখন একটা দেখেন, এটাও একই জিনিস বারবার দেখেন, এটা দেখলে এটা তো একদিক খেয়াল করে দেখেন, ওয়ান এবিএল ওয়ানে কিন্তু ক্যাস্ট ইলিভেশন আছে, খেয়াল করলে বোঝা যাবে যে জাস্ট ইলিভেশন আছে ওয়ানে আছে, এবিএল এ আবার নাই, টু তে অ্যাস্ট ইলিভেশন আছে, থ্রি তে বোঝা যাচ্ছে না, ভি এবিএফ এ অ্যাস্ট ইলিভেশন আছে, ঠিক আছে। আচ্ছা এখানে অ্যাস্ট ইলিভেশন আছে, এখানে অ্যাস্ট ইলিভেশন আছে, তাহলে আমার দেখা এই ছয়টা লিড গেল। এখন আমি এবিআর তো আমরা দেখি না, এখন ওয়ান বি, এখানে যখন এসটি ডিপ্রেশন থাকবে টি লম্বা থাকবে, তাহলে এটা আমরা চিন্তা করব এটা পোস্টেরিয়র এমআই হতে পারে, ইনফিরিয়র এমআই এর সাথে পোস্টেরিয়র এমআই থাকে, পোস্টেরিয়র এমআই হওয়ার চান্স আছে, চান্স আছে, ঠিক আছে। এটা কনফার্ম কিনা এটা আমি বলতে পারবো না, কনফার্ম করতে হলে আমাকে ওই যে লিড নিতে হবে, আমার হাতে জাদু তো না কিছু নাই, যদি আমি লিড ওই পোস্টেরিয়র দিয়ে যদি পাই তাহলে কনফার্ম করবো, নাহলে আমার সন্দেহ ভুলও হইতে পারে। এখন দেখেন ভি ওয়ান আচ্ছা ঠিক আছে, ভি ফাইভ এ একটু মনে হচ্ছে এসটি ইলিভেশনের মতো আছে, আর ভি সিক্স এ দেখেন একটা এসটি ইলিভেশন আছে, খেয়াল করে দেখছেন এখানে আছে, ঠিক আছে। তাহলে এখানে ইনফিরিয়র ল্যাটারাল স্কিম, এটা নাম দেবো আমরা কি ইনফিরিয়র, এই তিনটা হলো এসটি ইলিভেশন, আর এখানেও ভি ফাইভ এও এসটি ইলিভেশন আছে, ভি সিক্স এ এসটি ইলিভেশন আছে, আর হচ্ছে হলো এই এটা এখানে কি আছে, এটা ডিপ্রেশন আছে, ঠিক আছে। এই তিনটাতে এসটি ইলিভেশন আছে, তাহলে এই লালটা হচ্ছে ডিপ্রেশন, যখন আমরা বললাম যে লিড টুতে এসটি ডিপ্রেশনের সাথে, কারণ এসটি টি আপরাইট টি থাকবে এবং টল আর্ট থাকে, আর্ট আর্ট যা যদি বেশি থাকে মানে প্রমিনেন্ট ডোমিনেন্ট আর্ট থাকে, তখন আমরা চিন্তা করব দেয়ার মে বি পোস্টেরিয়র, তাহলে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্যাকশনের সাথে, সরি সরি ইনফিরিয়র এমআই থাকলে দুইটা জিনিস থাকতে পারে, একটা রাইট ভেন্ট্রিকুলার ইনফ্যাকশন থাকতে পারে, একটা পোস্টেরিয়র এমআই থাকতে পারে। এখন এগুলো আপনাদের অনেকের কাছে যারা বিগিনার তাদের কাছে কঠিন মনে হইতে পারে, এখন কারো যদি কোনো সমস্যা থাকে, কেউ আপনি যে কোনো সামান্য সমস্যাটুকু বলতে হেজিটেট করবেন না, কারণ আপনার জানতে হবে, বুঝতে হবে, বুঝলে আপনি বুঝে গেলেন। আজকে যে জিনিসটা জানবেন কালকে, জ্ঞান এমন একটা জিনিস, আপনি আজকে যা জানবেন কালকে তার মালিক হয়ে যাবেন, পৃথিবীতে জ্ঞান ছাড়া এমন কোনো জিনিস নাই যেটা সাথে সাথে আপনি মালিক হইতে পারবেন। আপনি একটা জিনিস আজকে ইনফরমেশনটা জানলেন, কালকে থেকে আপনি কি এই ইনফরমেশনের মালিক, তার আগের দিন হয়তো আপনি এটা জানতেনই না। যাই হোক, তাহলে আমাদের এটা আপনাদের আশা করি যে সহজ হওয়ার কথা।
তাহলে মোটামুটি যে এখানে এগুলো থাকলো, এই এখানে এসটি ডিপ্রেশন আছে, আমরা টুটাকে টার্গেট করি, তাহলে ইনফেরিয়র পোস্টেরিয়র এমআই এটা ছিল। এখন আসেন এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই এর ছবি দেখেন, আমরা অ্যান্টেরিয়র দেখলাম, সরি আমরা ল্যাটারাল এমআই দেখছি, আমরা দেখছি হচ্ছে ইনফেরিয়র এমআই দেখছি, আমাদের এমআই আছে তিনটা জায়গায় দেখি, একটা কি দেখি ল্যাটারাল, দেখেন এমআই বেশি জায়গায় দেখার কিছু নাই, একটা হচ্ছে ল্যাটারাল লিডে দেখবো, একটা দেখবো ইনফেরিয়র লিডে, একটা অ্যান্টেরিয়র লিডে। তো এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই তো আমি বললামই যে এক্সটেন্সিভ, এখানে এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র বললো আসলে সেপ্টার, অ্যান্টেরিয়র সেপ্টার এমআই এর ছবি দেওয়া আছে, এক্সটেন্সিভ হলে ছয়টায় আসবে, আর যদি চারটে আসে তখন বলি অ্যান্টেরিয়র সেপ্টার, আর যদি ছয়টা আসে তখন বলি এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই, আর সাথে যদি ওয়ান বা এভিএল আসে তখন বলি অ্যান্টেরিয়র ল্যাটারাল এমআই। তাহলে এই যে কখন কোন এমআই বলা হয় এটা কিন্তু খুব কঠিন কিছু না, ইনফেরিয়র এমআই, ল্যাটারাল এমআই, অ্যান্টেরিয়র সেপ্টার, এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র। এক্সটেন্সিভ মানে কি, চার ছয়টা অ্যান্টেরিয়র লিড আছে, যখন সবগুলো ইনভলভ হবে তখন সেটার নাম হয় এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই। যদিও এখানে স্যার পর্যন্ত দেখানো হয়েছে, একটা কথা ছিল স্যার বলেন। হ্যাঁ স্যার, হচ্ছে যে কার্ডিওলজি সাবজেক্টের সাথে কি এই কথাটার কোনো কন্ট্রাডিকশন আছে কি না, যে স্যার এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই বলে হচ্ছে ওয়ান এভিএল ভি ওয়ান টু ভি সিক্স, এখানে যেমন আপনি বলতেছেন ভি ওয়ান টু ভি সিক্স এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র, আমি মানে এটা বলে এটা অনেক বইয়ে লেখা আছে, এখন এক এক বইয়ে কেউ এটাকে লেখছে অ্যান্টেরো অ্যান্টেরো এক্সটেন্সিভ, আবার অনেকে ওয়ান থেকে পর্যন্ত এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই বলছে। হ্যাঁ এটা অনেক বইয়ে লেখা আছে। আচ্ছা এটা কোনো সমস্যা না, এটা আপনি যখন যে বই পড়বেন যখন যেখানে পড়বেন বলতে পারবেন, আপনি যদি জানতে পারেন কোনটা কি নাম কোথাও কোথাও চেঞ্জ হয়। এক্সটেন্সিভ এমআই কখনো অ্যান্টেরোল্যাটারাল কে এক্স কিউ এক্সটেন্সিভ বলে, হ্যাঁ এটাই, তখন আপনি অ্যান্টেরোল্যাটারাল বলতে পারবেন না। আচ্ছা স্যার, স্যার যদি ফাইন্ডিং শুধু বি থ্রি আর বি ফোর এ থাকে, সাপোজ বি থ্রি আর বি ফোর এ আমরা এসটি এলিভেশন পেয়েছি, বাকি কোন লিডে নেই, ওটাকে আমরা কি বলবো, ইন্টারসেপ্টর বলবেন। আর বি ওয়ান আর বি টু তে যদি টিপিক্যাল ফাইন্ডিং থাকে, বি ওয়ান বি টু তে শুধু এই দুইটাতে, বি ওয়ান বি টু তে যখন থাকবে তখন সেটা সাথে থাকবেন যে ইনফিরিয়র, তখন আপনার কিন্তু ইনফিরিয়র থাকবে, তখন আপনি রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন বলবেন। আমার কথা বুঝতে পারছো? আমাদের রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন এর ক্রাইটেরিয়াটা কি, এর ক্রাইটেরিয়া হচ্ছে যে আমি ইনফিরিয়র ইসকে আমি ভি ওয়ান এ পাবো এসটি এলিভেশন, আর ভি টু তে মাইনরলি এসটি ডিপ্রেশন পাবো, যখন এই দুইটার মধ্যে থাকবে তখন মনে করতে হবে যে এটা রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন এর সম্ভাবনা বেশি, তখন আপনার রাইট সাইডেড, তখন এই যে কনফিউশন দূর করতে হলে আপনাকে রাইট সাইডেড লিড গুলো বসাইতে হবে, রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন কিনা সেটা দেখতে হবে। একটা ডেঙ্গু রোগী প্রথম দিন আপনার কাছে আসলো জ্বর নিয়া, মাথা ব্যথা নিয়া, পরে 5 দিনের দিন আপনি তো র্যাশ ট্যাশ দিয়ে বুঝে ফেলালেন ডেঙ্গু, ডেঙ্গু বুঝতে পারতেছেন না, তো আপনার এমআইটা যে প্রথমে যে টিপিক্যাল আসলে একটু সময় লাগবে, কিন্তু যখন ওই ভেসেলটা ইনভলভমেন্ট হবে ফুল বন পিকচার আসলে আপনি ঠিকই পাবেন। এখন এর মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ আছে, এগুলো আছে, আপনি শুধু এটা মনে রাখেন যে ওরকম ফুল বন পিকচার আপনি পাওয়ার সম্ভাবনা বেশি, নাহলে ওয়াই টেন্ডেন্সি থাকবে। ঠিক আছে, এমআই ডায়াগনোসিস করি কিভাবে আপনার বলেন তো, আপনারা আপনার যখন কনফিউশন হইলে আপনি কি করবেন, ইসিজি টোপাই ইসিজি মেবি নরমাল ইন এমআই, যে বললাম না এমআই এর মধ্যে যে অ্যাস্টিলেশন না থাকে ইমি ইসিজি, আমাকে এমআই এক্সপোর্ট করতে হলে কি করতে হবে, টপোনিনাই করতে হবে, যখন আমি কনফিউজ থাকবো বা আমার অ্যাস্টিলেশন আছে বা চেস্ট পেন আছে ইসিজি তে নন স্পেসিফিক চেঞ্জ আছে, তখন আমাকে কি করতে হবে, এমআই করতে হলে টপোনিন করতে হবে। ঠিক আছে, সে কারণে আমাকে টপোনিন ছাড়া আমি কনক্লুসিভে যেতে পারবো না। এই যেমন আপনাদের ক্ষেত্রে যে এই যে এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই, অ্যান্টেরিয়র এমআই অনেক সময় যে ওয়ান কেউ অনেকে এক্সটেরিয়র এমআই এর মধ্যে ধরে, বইয়ের মধ্যে ধরা হয়, যখন আপনি উপরের দিকে যাবেন এই যে যখন আপনি একদম উপরে লেফট কর্নার যাবেন যখন দুইটাই চলে যেতে পারে, তখন এই জন্য অনেকে এটাকে এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র বলে, ওয়ান কে নিয়ে আসে এর মধ্যে এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এর মধ্যে। হ্যাঁ এটা ওয়ান কে নিয়ে আসে, এগুলো আসলে আনতে পারে, এগুলো নিয়ে কন্ট্রোভার্সি, এগুলো ছোটখাটো জিনিস, আপনি যখন যেখানে যে স্যার যেটা পছন্দ করবে তখন সেটা বলবেন, এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে টিপিক্যাল আমরা যেটা পাচ্ছি অ্যান্টেরিয়র লিড গুলোর মধ্যে আছে, দেখেন ওয়ান
তারপরে টু এই যে এরকম ফাইন্ডিং, এগুলো দেখলে চোখের মধ্যে ভেসে আসবে। হ্যাঁ এগুলো যে অনেক ব্রাঞ্চ আছে, যে প্রতিটা ব্রাঞ্চ আছে, ডায়াগনাল ব্রাঞ্চ আছে, সেপ্টর ব্রাঞ্চ আছে, যে কারণে আপনার ফাইন্ডিং গুলো চেঞ্জ হবে। ঠিক আছে, অনেকগুলো ব্রাঞ্চ আছে না, এখন যেখানে যেখানে যেটা সার্ভাইভ করে যাবে, এগুলো যারা আরো ডিটেলস পড়বেন পরে কার্ডিওলজির জন্য, কিন্তু আমাদের জন্য এত কিছু দরকার নেই। আমরা বলতেছি কি, আমাদের ইসিজি হচ্ছে ডায়াগনোসিস ইসিজি ইন ক্লিনিক্যাল মেডিসিন, আমাদের শর্টকাট, আমাদের এমআই ডায়াগনোস করতে পারলে আমরা এটা শেষ, আমাদের মানে বিনা হিসাবে আমরা জান্নাতে চলে যাব। ঠিক আছে, এটা হলো শেষ, পরে গিয়ে হিসাব করা যাবে কি জান্নাতুল ফেরদৌসে যাবে, এটা হলো আরো সাব স্পেশালিস্টের জন্য। আমরা যা শুধু ডায়াগনোসিস করব। এখন এটা একটা ইসিজি দেখেন, এই ইসিজি তার মধ্যে কি আছে, এটা একটু যদিও একটু মানে ক্ল্যাম, যে এগুলো রিয়েল ইসিজি তো এগুলো একটু সমস্যা দেখতে পারেন। দেখেন, খেয়াল করে দেখেন, এই এই ইসিজিটা দেখেন, হ্যাঁ এগুলো দেখেন আরো কত সমস্যা হয়েছে, খেয়াল করে দেখেন। হ্যাঁ, এইসিজির মধ্যে এলোমেলো হয়ে যায়। তো সুতরাং ইসিজি তো সবসময় যখন আপনি প্র্যাকটিক্যাল ফিল্ড ইসিজি দেখবেন, তখন আপনাকে এত সহজে এত সুন্দর করে আসবে না। যেমন একটা ইসিজি, ইসিজি দেখলে কি বোঝা যায়, এই যে ওইটা হচ্ছে 1 2 3, দেখেন 1 এ কিছু বোঝা যাচ্ছে, তেমন খুব কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ এই দেখেন এভিআর এভিএল, এভিএল এ তো কিছুই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কেমন হিজিবিজি হয়ে গেছে না। হ্যাঁ এখানে শুধু বিএফ এটা টি বোঝা যাচ্ছে। এখন এখানে আসেন, এই যে 1 এ কি, খেয়াল করলে দেখা যাবে কি এসটি, যে এসটি ইলিভেশন হচ্ছে, যে এসটি ইলিভেশন টি ইনভার্সন, কিউএফ এটা হচ্ছে আর এস, এই যে টি ইনভার্সন হচ্ছে কিউএফ, তাহলে যে এসটি ইলিভেশন হচ্ছে, যে এসটি ইলিভেশন হচ্ছে, তাহলে কোন কোন লিডার হচ্ছে খেয়াল করলে দেখেন, ভি ওয়ান থেকে শুরু করে ভি ফাইভ পর্যন্ত আসছে, এখানে দেখা যাচ্ছে না আমার কাছে, এটার জন্য ভি সিক্স ও মনে হয় আসছে। ঠিক আছে, তাহলে এটা এক্সটেন্সিভ এন্টেরিয়র এমআই। তাই দেখেন আপনি যখন প্র্যাকটিক্যালি দেখবেন, তখন অনেক চেঞ্জ হয়ে যাবে অনেক কিছু। যেমন এই সিজিটা দেখেন, 1 দেখলেন কত, 1 এ কিছু আছে নাই, এভিএল এ একটু এসটি এলিভেশন মনে হচ্ছে, দেখেন এভিএল এ একটু মনে হচ্ছে, এভিএল এ স্যার এসটি এলিভেশন আছে। আচ্ছা ঠিক আছে, 2 3 এখানে মনে হচ্ছে এটা বোঝা যাচ্ছে না, এটা একটু মনে ডিপ্রেশন আছে মনে হচ্ছে, মনে হচ্ছে না এরকম, আচ্ছা আসছে, একটু খেয়াল করে দেখতে হবে, মনে হয় ডিপ্রেশন আছে। 3 তে গিয়ে প্রমিনেন্ট হচ্ছে, এই জন্য আমরা তিনটা লিড দেখবো কোথাও না কোথাও, 3 এবং এভিএফ এ সুন্দর বোঝা যাচ্ছে না, এসটি হরিজন্টাল, এসটি ডিপ্রেশন উইথ হরিজন্টাল ইয়াতে। ঠিক আছে, এগুলো কি হলো, এখন আমরা দেখেন এখানে তো বোঝা, এখানে তো দেখলেই বোঝা যাচ্ছে, এখানে যে এসটি এলিভেশন একদম টিপিক্যাল ইয়ের মতো আসছে, কিউএফ আরএফ, এই যে এসটি, যে টি ইনভার্সন, এই কোন পর্যন্ত আসছে, একদম ভি ফাইভ পর্যন্ত আসছে, ভি সিক্স এ আবার মোটামুটি নর্মাল। তাহলে এখন যাদের বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না, আপনারা একটু দেখেন, যদি কারো কোনো কনফিউশন থাকে, যারা একদম কম বুঝতে চাচ্ছেন, কম বুঝেন, অনেকে এখানে ভালো বুঝবেন আর অনেকে একটু কম বুঝবেন, সুতরাং এটা হেজিটেট করার কিছু নাই। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি যে এখন এখন একটা ইসিজি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইসিজি, আমাদের ইসিজি দেখেন, এই ইসিজিটা একজন কেউ যদি বলতে চান, হ্যাঁ এখানে কি আছে, কেউ বলবেন কিনা? হ্যাঁ এটা আসলে স্পেসিফিক্যালি একজন এভিএল স্যার এসটি এলিভেশন আছে, আর 2 3 এভিএফ স্যার এসটি ডিপ্রেশন আছে। আচ্ছা গুড, তাহলে দেখেন এই যে এসটি ডিপ্রেশনটা দেখেন, এখানে ইসিজি কিন্তু প্র্যাকটিক্যাল ইসিজি, আর আমরা যে বইয়ে ইসিজি দেখাই, এটা দুটোর মধ্যে পার্থক্য হয়, পার্থক্য হচ্ছে না, এখানে দেখেন খেয়াল করলে বোঝা যাচ্ছে কেমন, এখানে বোঝা যাচ্ছে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যেটা, এই যে এসটি ডিপ্রেশন 2 তে আছে, এটা হচ্ছে 3 2 3, হ্যাঁ এটা যে দুইটা কাইটা নিছাইছে, যে এদের রিদম স্ট্রিপটা ছিল। আচ্ছা তারপরে কি দেখবো আমরা, 1 দেখে কোথায় যায় এভিএল, এভিএল এ কি আছে কিছু বলতে পারবেন কেউ? যেভাবে আসতে থাকে এইভাবে যে আছে, এই যে পিওএফ টা এখানে বোঝা যাচ্ছে, হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে না, এখানে আছে। তাহলে এখন খেয়াল করে দেখেন এখানে কি অবস্থা আছে, আর এখানেও তাহলে এসটি ইলিভেশন আছে। এখন তাহলে আমি যেহেতু এভিএল এ পাইলাম, আমি একটু ব্যাক চাই, প্রথমবার আমি নিজেও মিস করলাম, দেখিনি, এখন দেখলাম যে না, তাহলে 1 এ থাকলে আমার 1 এর করসপন্ডিং লিড কি, একদম কনফার্ম, আমার তো সব দেখানো, আমি ভালোটা দেখবো, 2 3 এগুলো তো কন্টিনিউয়াস, 2 তে আছে, তাহলে এখানে অ্যান্টেরিয়রও আছে, আমি জানি যে এভিএল এ যদি অ্যাস্টিলেশন থাকে, তাহলে রিসিপোকাল চেঞ্জটা কোথায় থাকে, থিতে বা এই জায়গায় থাকে। তাহলে মোটামুটি তাহলে দেখছেন এই যে এই
এই যে আমি প্রথমে কি দেখলাম, আমি যে প্রথমে এই দুইটা দেখবো, ওয়ান এবং এভিএল একসাথে দেখবো। এখন যারা বুঝেন নাই প্রথমে, যারা একদম বিগেইনার, হ্যাঁ নতুন, তারা তাদের জন্য এটা, এই যে আমি ওয়ান আর এভিএল এ দেখলে এখন বুঝা যাচ্ছে কি এসটি এলিভেশন আছে, বুঝা যাচ্ছে না? তারপর আমার দেখার কথা কি, আমার টু থ্রি এভিএফ, আমি টু থ্রি এভিএফ দেখবো, আমি আর কি মানে পজিটিভ ফাইন্ডিং গুলো দেখাই নিলাম, যে যেখানে দেখেন টু ভি টু ভি টু এখানে এসটি এলিভেশন আছে, তারপরে ভি ফাইভ ভি সিক্স এও কি আছে, বি এসটি এলিভেশন আছে, খেয়াল করে দেখেন এসটি এলিভেশন আছে, যে এসটি এলিভেশন আছে। আর এরপরে আসেন আমরা এখানে চলে গেলাম, এখানে কি এটা যে রিসিপ্রোকাল চেঞ্জ, যে এসটি ডিপ্রেশন আছে, এটা হয় যে একই রকমের একটা ইসিজি। হ্যাঁ এই ইসিজি টাকে দেখেন, এখানে এসটি এলিভেশন আছে, বোঝা যাচ্ছে বি ওয়ান থেকে একদম কি পর্যন্ত, বি থ্রি পর্যন্ত আছে, মানে ইয়াতে যায় না, এটা হচ্ছে ফোরে আসে নাই। হ্যাঁ তার মানে এই জিনিসটা কি, এইটা তাহলে আমরা বলতে পারি অ্যান্টারোসেপ্টাল বলতে পারি, ঠিক আছে? এই এটা আরবিবিও ছিল সাথে। হ্যাঁ যাই হোক, এগুলো আমরা এখানে ক্লামজি করব না, আমরা সহজ গুলো দেখবো। এটাও প্র্যাকটিক্যাল, আমাদের প্র্যাকটিক্যাল সিজির মধ্যে দেখেন, এই সিজিটা দেখলে আমরা কি বোঝা যায়, আমরা আমরা যখন কাউন্ট করব তখন দেখেন, আপনি কিন্তু দেখবেন এভাবে হঠাৎ না, প্রথমে আপনি যখন নতুন বিগেনার থাকেন, যে নতুন সে ওয়ান দেখলাম, ওয়ান মোটামুটি ভালো, এভিএল যাই, তাই ওয়ান এর পরে এভিএল কত নিচ্ছে, এভিএল মোটামুটি ভালো আছে, এখন তারপরে দেখার কথা কত, টু থ্রি এভিএফ, একটু ডিপ্রেশনের মতো মনে হচ্ছে। আচ্ছা দেখা যাক, টিটা পাইলাম এখানে, এই এই ঠিক আছে, কিছু তেমন ক্লিয়ার কাট কিছু বোঝা যাচ্ছে না, এভিএল ও তেমন একটু ডিপ্রেশনের মতো মনে হচ্ছে, তবে ক্লিয়ার কাট কিছু বোঝা যাচ্ছে না, যেমন মনে হচ্ছে একই রকম। দেখেন আপনি ইসিজি কিন্তু এগুলো হচ্ছে আসল প্র্যাকটিক্যাল ইসিজি, বইয়ের ইসিজি তো সহজ, প্র্যাকটিক্যাল ইসিজি গুলো তো এলোমেলো এবলো তেবলো। এক্সটেনসর এমআই এখানে কিছু নাই, এটা টু ভালো, একটু ডিপ্রেশনের মতো মনে হচ্ছে, আবার এখানে আবার কেমন জানি, তো আমাদের টার্গেট হচ্ছে 1 মিলিমিটার নামতে হবে, একটু বড় হইলে বোঝা যায়, তার মানে এটা আসলে বাদ দেওয়া যায়, এটা কি কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ এটাও তেমন একটা বিষয়, এখন এই পাশে আসেন আমরা ভেন্টিকুলার রিডে দেখি, প্রথমটাতে এসটি এলিভেশন আছে, আপনি যদি কনফিউজ থাকেন ভি টু তে গেলে দেখবেন যে কনফার্ম হয়ে যাবেন আরো সুন্দর, তাহলে যে ভি ওয়ান এ বুঝতে পারতেছিলেন না, ভি টু এর পরে আর কোনো এলিভেশন নেই, আর কোন আপনার কোনো সন্দেহ আছে, এই ভি ফোর এ থাকুক বা না থাকুক, বা এটা হয়তো নর্মালাইজ হয়ে যাবে, এই যে নর্মালাইজ হয়ে গেছে এখানে আসার পরে, তাহলে এটা হলো অ্যান্ট্রোসেপ্টর এমআই আমরা ধরতে পারি, ঠিক আছে? আর এটা যদি আপনি এসটি এলিভেশন ধরেন তাহলে এক্সটেন্সিভ বলতে পারেন। যাই হোক, এটা হচ্ছে আমার কথা হচ্ছে যে আমি বুঝতে পারতেছি কিনা, চিনতে পারতেছি কিনা, নামকরণ একটু এদিক সেদিক হইলে সেটাতে সমস্যা কিছু নাই। এই পর্যন্ত এই যে অ্যান্ট্রোসেপ্টাল লিডের ব্যাপারে কোনো কনফিউশনই নাই, যে এটা এসটি এলিভেশন এমআই, তাহলে এটা অ্যান্টেরিয়র এমআই, এই যে দেখেন বড় করে দেখলেন, এখন নিশ্চয়ই কোনো কনফিউশন আছে, এই যে কিউ ওয়েভ আসছে, এই যে দেখেন কিউ ওয়েভ আসছে, যে এসটি এলিভেশন তিন ঘরের মতো আসছে, আমার তো ভেন্টিকুলার লিডের দুই ঘরের বেশি এলিভেশন হইলে কি এটা আমরা সিগনিফিকেন্ট ধরবো, ঠিক আছে? এটা একজন দেখেন, এটা খেয়াল করে দেখেন, এটা তো নিচেরটা দেখলে তো বুঝে ফেলবেন আপনারা, আমি প্রথমে একটু দেখি, এটা হচ্ছে লিড ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি, হ্যাঁ এটা হচ্ছে মানে এভিএল, আর এটা খুব সম্ভবত এটা বোঝা যাচ্ছে না, এভিআর, এটা মানে এভিআর। যাই হোক তাহলে আমরা প্রথমে দেখি, দেখেন লিড ওয়ান এখানে টি ইনভার্সন আছে, দেখেন টিটা ইনভার্সন, অন্য কিছু নয়, শুধু টি ইনভার্সন আছে। লিড ওয়ান এর পরে আমি কোথায় চলে যাব, এভিএল, এভিএল এ দেখেন যে এসটি ডাউনওয়ার্ড স্লপিং এসটি ডিপ্রেশন সাথে টি ইনভার্সন আছে, এটা বুঝতে পারতেছেন? এই যে দেখেন এই টু তে মোটামুটি ভালো, থ্রি তে কিউআরএস কমপ্লেক্সটা মোটামুটি ভালোই আছে, এভিএফ একটু ঝামেলা আছে, তাও মানে ধরে নিন মোটামুটি ভালো আছে, ঠিক আছে? তাহলে আমরা যদি এটা দেখি, তাহলে এখানে দেখেন ওয়ান আর যদি এভিএল দেখি, তাহলে এখানে কি আছে, টি ইনভার্সন আছে, এটা তো বুঝতে পারলাম, এসটি ডিপ্রেশন আছে ডাউনওয়ার্ড, এখানে এসটি ডিপ্রেশন না বোঝা গেলেও টি ইনভার্সনটা বোঝা যাচ্ছে, তার মানে দুইটার মধ্যে কমন ফাইন্ডিং কি, টি ইনভার্সন আছে। এখন দেখেন এই ভেন্টিকুলার রিড গুলো দেখেন, এখানে পুরাই বোঝা যাচ্ছে, দেখেন কিভাবে এই আপনার হলো মাথার মধ্যে এই ছবিগুলো দিবেন, যেভাবে যাতে চিনতে পারেন, কারণ আপনি যখন দেখবেন কত সুন্দর সুন্দর পরীক্ষা, একবার এক এক কিছু যে এক এক রকম আসবে, কিন্তু আপনি যদি দেখেন যেখানে যে এসটি এলিভেশনটা বুঝতে পারতেছেন, দেখেন খেয়াল করে বুঝতেছেন, ভেন্টিকুলার রিডটা হচ্ছে যে গাছ আছে না জঙ্গলের মতো, এগুলো লম্বা লম্বা থাকে, তো একটা আইটার সাথে ওভারল্যাপ হয়ে যায়, এখানে আপনার বুঝতে সমস্যা হবে, এই জন্য সুন্দর করে বুঝতে হবে। দেখেন এখানে এসটি, এখানে এটা, এটা যদি প্রথমে ধরি দুইটাই, দেখেন এটা কিউ ওয়েভ,
এখানে হচ্ছে অ্যাস্টি ইলিভেশন, এর টি ইনভার্সন আছে, সব জায়গায় একই অবস্থা যে অ্যাস্টি ইলিভেশন টি ইনভার্সন, কিন্তু এখানে আরেকটা একটা ভাবে আসে, একটার সাথে আপনার মার্জ হয়ে গেছে। এই কেউ হয়তো চ্যাট বক্সে লিখতেছেন, কিন্তু আসলে আমার পক্ষে তার চ্যাট বক্স দেখা সম্ভব হয় না। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে সরাসরি বলেন, হ্যাঁ, অথবা সাদ্দাম যদি তুমি যদি খেয়াল করতে পারো তাহলে আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ, এটা অ্যান্ড্রয়েড এমআই কি? হ্যাঁ, এখন আপনি বলেন এটা কি, আপনার কাছে কি মনে, আপনার কাছে যা মনে এটাই ঠিক? অ্যান্ড্রয়েড এমআই না? হ্যাঁ, অ্যান্ড্রয়েড এমআই। অ্যান্ড্রয়েড এমআই এর মধ্যে এটা কোন কোন লিডি আছে অ্যাস্টি ইলিভেশন দেখেন আপনি কি কি আছে, আপনি বলেন স্যার। এটা এক্সটেন্সিভ ইন্টারিয়র টু বিফোর, হ্যাঁ, বি টু থেকে বি ফোর আছে, ফাইভ এ আছে কি না, ফাইভ এ আছে কিনা আপনি দেখেন। আপনার তো বাউন্ডারি আছে, ধরেন বি ফোর এ না থাকে, থ্রি পর্যন্ত থাকে। এখন বি ফাইভ এ যদি যায় তাহলে কি করলাম, আপনি আরেকজনের বাউন্ড জমির মধ্যে চলে গেছেন, তখন তো আপনি বলতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমি দেখবো যে বি ফাইভ ইনভলভ আছে কিনা, কারণ আমার লাইন অফ ডিমার্কেশন হচ্ছে বি ফাইভ। তো বি ফাইভ এ তো মনে হচ্ছে আছে, দেখেন টি ইনভার্সনটা তো বোঝা যাচ্ছে, অ্যাস্টি ইলিভেশন বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে বি ফাইভ অ্যাস্টি ইলিভেশন হচ্ছে, আরটা আছে এখনো পুরোপুরি, আর হাইটটা আপনার যায় নাই, এটা যে যেমন আর হাইটই নাই, আরই নাই, পুরাই যে এস উপর উঠার ইয়ে হয়ে গেছে। আর এখানে দেখেন আর আছে, কিন্তু এই যে আর এর জন্য এখানে ছোট আর এর জন্য এরকম হচ্ছে। তাহলে আমাদের যেহেতু আছে, আর যে ভি ভি সিক্স এ দেখেন এখানে অ্যাস্টি ইলিভেশন না থাকলেও টি ইনভার্সন আছে, তো এই দুইটার মধ্যে একটা আছে, তাহলে তখন আমরা বলবো যে পুরাই অ্যান্টিরিয়র লিডটাই তার এখানে ইনভলভমেন্ট হয়েছে। এটা একটা ইসিজি, এটা দেখেন ইসিজি গুলো, এখানে দেখেন ভি ওয়ান যদি আমি দেখি তাহলে ভি ওয়ান এর টি ইনভার্সন আছে, আবার ভি এভিএল এ যাবো, যাতে আমার উদ্দেশ্য যাতে আমার অটোমেটিক চোখ চলে যায় এখানে টি ইনভার্সন পাই, আমি সাথে সাথে কোথায় চলে গেলাম এভিএল এ টি ইনভার্সন আছে কিনা, ঠিক আছে। এটা সিগনিফিকেন্ট, আমি এটা টাক রাখলাম। টু ভালোই আছে, থ্রি তেও তেমন কিছু অ্যাপারেন্টলি কিছু মনে হচ্ছে না, এভিএফ নাই, তার মানে আমার ইনফিরিয়রিটি মোটামুটি ভালো আছে। এখন চলে যাই ভি ওয়ান থেকে বিফোর, এখানে বুঝতে পারতেছেন এটা টি ইনভার্সন বা না বাইফেজিক বোঝা যাচ্ছে না, এটাও কিছু বোঝা যাচ্ছে না। এখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে কি, ওরে বাপরে বাপ, টিটা পুরো একদম মানে ডেবে গেছে, সিমিট্রিক্যাল টি ইনভার্সন। সিমিট্রিক্যাল মানে কি, এলিম এলিম দুইটাই সমান। আচ্ছা, এখানে টি আছে সিমিট্রিক্যাল, এখানে পাইলাম, আচ্ছা যাই এই এটা এটা বিফোর এও সিমিট্রিক্যাল টি ওয়েব আছে, বি ফাইভ এ একটু টি এর মতো আসছে, ঠিক আছে। তাহলে সে সমস্ত ক্ষেত্রে আমরা কি বলি, ওয়ান পাইলাম এবি, তখন এটাকে আমরা সাব এন্ডোকার্ডিয়ার এমআই বলি, কথা বুঝতে পারছেন? এটাকে তারপরে গুরুত্ব দিতে হবে, তার পুরোপুরি এমআই হয় নাই, কিন্তু সাব এন্ডোকার্ডিয়াল এমআই, যে আমি আপনাকে দেখাইছিলাম কেন সাব এন্ডোকার্ডিয়াল এমআই টি ইনভার্সন হয়, দেখানো হয়েছিল না? এই এটা মোটামুটি আপনি একটা দেখলেন, এই যাক আপনি তো বুঝতে পারছেন, আপনি বুঝতে পারলে টি ইনভার্সন আছে, নাম আমার দেওয়ার দরকার নাই, নাম দিয়ে আমি কি করব, ঠিক আছে। আই এম এ ক্লিনিশিয়ান, আমার ওই নামটার নাম নামে কি আসে যায়, হোয়াটসঅ্যাপ বলে না যে গোলাপের নাম যদি গোলাপ না হয় অন্য নাম হইতো তাতে কি হইতো, এজ এ ক্লিনিশিয়ান হিসাবে পরীক্ষার জন্য আপনার দরকার, ক্লিনিশিয়ান হিসাবে আপনাকে চিনতে হবে, আমি আমায় ডায়াগনোস করতে পারলাম কিনা, আমি টি ইনভার্সন চিনতে পারলাম কিনা, আমি অ্যাস্টি ডিপ্রেশন চিনতে পারলাম কিনা, এগুলো চিনতে পারা হইলো আপনার কাজ। তখন আপনি পরে চিন্তা করবেন, আরেকজনের পরামর্শ নেবেন, টোপোনিয়াই করতে দিবেন, কিছুই না পারেন এন্টিসিমিক লাইনে ম্যানেজমেন্ট দিয়ে দিবেন। বলেন কি বলতেছিলেন স্যার? যদি আমরা বি ওয়ান থেকে বি ফোর এর যে কোনো দুইটা লিটে এসটি এলিভেশন পেলাম সাথে ওয়ান এভিএল এ পেলাম, ওইটা টার্মটা কি হবে এমআই এর ক্ষেত্রে? ওয়ান এভিএল এ যদি তখন আপনার এন্টার আপনি এন্টারোসেপ্টর এমআই এন্টারোল্যাটারাল এমআই বলতে পারেন, ঠিক আছে, এন্টারোল্যাটারাল এমআই বলা যায় সাধারণত। আর সাধারণত এটা অনেকগুলো আছে ইয়ে আছে, এটা তো আসলে একটু কন্ট্রোভার্সি, এগুলো কতগুলো কন্ট্রোভার্সিয়াল আছে, আমি এগুলো আনতে চাচ্ছিলাম না, যে এগুলো আনতে গেলে অনেক বই অনেক কথা বলা আছে। কেউ কেউ যে বললাম না যে ওয়ান ওয়ান কেই অ্যান্টেরিয়র ধরে, হ্যাঁ, কারণ এটা আসলে অ্যান্টেরিয়র এর পার্ট, তো লেফট এর পার্ট জন্য লেফট কর্নার অ্যাটারি ধরে, আপনার অ্যান্ট্রোসেপ্টর বলতে আপনি তাহলে ল্যাটারাল বলতে পারবেন, ঠিক আছে, অ্যান্ট্রোল্যাটারাল বললে কোনো সমস্যা নাই। আর যদি কোনো ডিসএগ্রি করে আপনি বলতে পারেন, হ্যাঁ, আপনার জন্য আপনি নামটা দিবেন কিসের জন্য, একাডেমিকের জন্য, ঠিক না? তো বইয়ে যখন পরীক্ষার জন্য যখন লাগবে তখন কনফিউজিং বা কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু পরীক্ষাতে থাকবে না, আপনি মনে রাখবেন যে পরীক্ষাতে কনফিউজিং এবং কন্ট্রোভার্সিয়াল কোনো কিছুই থাকে না, কারণ এটাতে সবাই একমত হবে, এক্সামিনার তো আপনি একা না, আমি একা না, দশজন এক্সামিনার থাকবে, সুতরাং পরীক্ষাতে কখনোই কোনো কন্ট্রোভার্সিয়াল থাকবে না, যেটা ক্লিয়ার কাট এটা পরীক্ষাতে যাবে।
স্যার আগের ইসিরাতে স্যার হচ্ছে যে ওয়ান এবং এভিএল এ স্যার টি ওয়েভ এর ডিপ্রেশন ছিল এবং স্যার পরে ভি ওয়ান ভি টু তে স্যার এস টি এলিভেশন ছিল, শুধু অ্যান্টিরিয়র এমআই বলছেন স্যার, তাহলে স্যার ল্যাটারাল লিডে যে টি ডিপ্রেশন থাকলো স্যার আগের ইসিরাতে সেটাকে আমরা কি বলবো স্যার আর কি? কোনটা কোনটা এটা স্যার? স্যার যেটা দেখাচ্ছিলেন তার আগের টেস্ট এটা? জি স্যার, এটা যে টি স্যার এ ওয়ান আর এভিএল এ এখানে একটু এসটিডি পে, এটা আপনি ইচ্ছা করলে বলতে পারেন যে অ্যান্ট্রোসেপ্টাল এমআই বলতে পারেন, অ্যান্ট্রোসেপ্টাল এমআই বলে সাথে ল্যাটারাল ইসকেমিয়া আছে এটা বলতে পারেন, এটা আমি এমআই বললে অ্যান্ট্রোসেপ্টাল এমআই বলবো, ঠিক আছে? কারণ এখানে তার হচ্ছে কি আছে এই অঞ্চলটুকুর মধ্যে তার এমআই হয়ে ইনজুরি হয়ে গেছে, নেক্রোসিস টিস্যু টিকিউ আসা শুরু করছে, টিস্যু নেক্রোসিস শুরু করছে, ওইটার মধ্যে ইসকেমিয়া আছে। হ্যাঁ, আমি তাকে বলি অ্যান্ট্রোসেপ্টাল, আপনি এক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যে অ্যান্ট্রোসেপ্টাল এমআই এসটি এমআই উইথ ল্যাটারাল ইসকেমিয়া বললে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট টাইম হবে, এটা বলা উচিত। হ্যাঁ, এখানে এটা তো এমআই হয় নাই, ওই লিডে হয়, এটা সার্কুলেশন। আমার অক্লুশন হচ্ছে কোথায়? আমার অক্লুশন হচ্ছে ধরেন এখানে ইয়াতে, কিন্তু এখানে খেয়াল করলে দেখবেন যে এখানে এই যে আপনার যে এখানে ল্যাটারাল রিড ইনভলভ হয়ে গেছে, তাহলে আপনি এটা এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই বলবেন। এই জন্য ভি ওয়ান থেকে যেহেতু ভি ফাইভ আছে, আমরা যে যে সহজ চিহ্ন দেখাচ্ছি এখানে এখানে আপনার সবচেয়ে ভালো হয় এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই, মানে অ্যান্টেরিয়র লিড যে ছয়টা আছে সবগুলো ইনফিরিয়র ইনভলভ হয়ে গেছে, এটার নাম হবে, এটা বলবেন এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই। এটা তো দেখাইলাম, পরেরটাতে যাই, অনেকগুলো ইসিজি আছে, এটা তো বুঝতেই পারতেছেন এটা একই ইসিজি বারবার দেখানো হয়েছে, ঠিক আছে? এই এখানে দেখেন এভিএল, এটা আপনি যদি এখন দেখেন এটা হচ্ছে কি আছে অ্যান্টেরো, এই যে বি ফাইভ বি সিক্স পর্যন্ত অ্যাস্টি এলিভেশন, বি ফোর পর্যন্ত অ্যাস্টি এলিভেশন আছে আপনি যেটা, আর এখানে যেটা আছে এভিএল এও আছে, ঠিক আছে? আর এখানেও আছে, এখানে একটি অ্যারিদমিয়ার জন্য বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু সাত একটি অ্যারিদমিয়া আছে, দেখেন এখানে অ্যাস্টি এলিভেশন আছে, এখানেও অ্যাস্টি, আর এখানে আছে রিসিপোকাল টি, এটা তো বুঝতে পারছেন যে বি এখানে রিসিপোকাল অ্যাস্টি ডিপ্রেশন আছে, এইটার নাম হবে অ্যান্ট্রোসেপ্টর এমআই, যে অ্যান্টেরো লিড গুলো আসছে আবার ল্যাটারালও আসছে, তাহলে এটা অ্যান্ট্রোসেপ্টাল এমআই, আগেরটা ছিল এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই। আচ্ছা যাই হোক, আমরা এখন দেখি এখানে কি আছে, এখানে ওয়ান এবং এভিএল আছে, এগুলো যে বইয়ের ইসি যেগুলো তো সহজ হবে, এখানে দেখেন এখানে যেটা আছে ওয়ান আছে এভিএল আছে, টু থ্রির মধ্যে তেমন কিছু নাই, টু টে এলো টি টি এস টি ডিপ্রেশন আছে, এটাকে আমরা বলি কি রিসিপোকাল চেঞ্জ। তাহলে এখন আপনারা অন্তত রিসিপোকাল চেঞ্জ নিয়ে, আশা করি সবাই এতবার শুনতে শুনতে রিসিপোকাল চেঞ্জ নিয়ে তো কারো কোনো কনফিউশন থাকার কথা না, এই যে এমআই সাথে হচ্ছে রিসিপোকাল চেঞ্জ, ঠিক আছে? এখন ভি ওয়ান ভি টু তে তেমন একটা কিছু নাই, দেখেন ভি ফাইভ ভি সিক্স কিন্তু আবার বেড়ে গেছে, তাহলে এক্ষেত্রে আমি কি বলবো এটা শুধু ল্যাটারাল এমআই, ঠিক আছে? এখানে ল্যাটারাল এমআই ওয়ান এবিএল আছে আর এখানে ভি ফাইভ ভি সিক্স আছে, এই শুধু যদি এই দুইটা থাকলে বলি হাই ল্যাটারাল এমআই, সাথে ভি ওয়ান ভি ফাইভ ভি সিক্স তো ল্যাটারাল রিড, তাহলে এটা ল্যাটারাল এমআই বলবো, কিন্তু অ্যান্টেরিয়র রিড গুলো কিন্তু আসে নাই, অ্যান্ট্রোসেপ্টাল যেটা এটা আসে না, সুতরাং এটাকে আপনি শুধু ল্যাটারাল রিড বললেই হবে। এই এই যে অ্যাস্টি এলিভেশনটা দেখানো হয়েছে, যে বি ফাইভ এর রাইটে অ্যাস্টি ডিপ্রেশন টি ইনভার্সন দেখানো হয়েছে। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা কথা বলছিলাম যে পোর প্রোগ্রেশন অফ আর ওয়েভ বলে একটা শব্দ আছে, ঠিক আছে? এটা আপনাদের আগে পড়ানো হয়েছিল, যে দেখেন আর এর হাইট সাধারণত প্রোগ্রেসিভলি বাড়ার কথা থাকে, কিন্তু এখানে ভি ওয়ান ভি টু ভি থ্রি ফোর এ গিয়ে একটু বাড়ছে, এখানে আর এর হাইটটা বাড়ে নাই, সেটাকে বলা হয় যে পোর প্রোগ্রেশন অফ যে আর ওয়েভ, আর এর ওয়েভ থ্রি পর্যন্ত বাড়ে নাই, ফোর এ একটু বাড়ছে, দিস ইজ পোর প্রোগ্রেশন অফ আর ওয়েভ, এটা একটা এমআই ইন্ডি এমআই থাকলে সাধারণত অনেক সময় দেখা যায় যে আর এর প্রোগ্রেশন সাপোর্টিভ এভিডেন্স, আর এর প্রোগ্রেশন পারে না। হ্যাঁ, যাই হোক, পরে আমরা একটা ইসিজি দেখি, এই একটা ইসিজি দেখেন। হ্যাঁ, এই এটা আপনি বুঝতেই পারতেছেন অ্যাস্টি এলিভেশন আছে আর থ্রিতে ডিপ্রেশন আছে, যাই হোক আমরা পরে যে আমি গ্রুপ এগুলো এগুলো হচ্ছে আমি চাচ্ছি এই ইসিজি গুলো বেশি দেখানোর জন্য, যে এগুলো যে মানে প্র্যাকটিক্যাল ইসিজি গুলো তো বইয়ের ইসিজি, এটা যে ওয়ানে আছে এভিএল এ আছে, ঠিক আছে? থ্রিতে তাহলে আমরা এভিএল এখানে যদি অ্যাস্টি এমআই পাই তাহলে আমি অবশ্যই চেক করতে হবে যে রিসিপোকাল চেঞ্জ আছে কিনা, একটা বড় মানে বড় অ্যাস্টি এমআই মানে একটু প্রমিনেন্ট অ্যাস্টি এমআই থাকলে রিসিপোকাল চেঞ্জ যদি না পান তাহলে আপনি একটু কনফিউশন থাকবে এটা আদৌ ঠিক কিনা, তাহলে রিসিপোকাল চেঞ্জ পাওয়ার পর আমি মোটামুটি এটা হয়ে গেল, এখন ওয়ান এভিএল
এগুলো তোমার B3 B4 মোটামুটি এগুলো বাকি সব ভালোই আছে, তাহলে এটা ল্যাটারাল, শুধুমাত্র ল্যাটারাল এসটিএমআই। ভাই অনেকে এটাকে আপনি অনেকে বলে হাই ল্যাটারাল, যখন B5 B6 কে বাদ দিয়া সে যখন মানে সে উঁচু ক্লাসে চলে গেল তখন হাই ল্যাটারাল বলি আমরা। হ্যাঁ এই এই যে এই জিনিসটা যে অ্যাস্টি লিভেশন আর এখানে যে অ্যাস্টি রিসিপ্রোকাল চেঞ্জ, খেয়াল করলে মনে হবে এটাকে উল্টা এখানে রাখে দিছে। হ্যাঁ জি বলেন স্যার, আমার এখানে একটা কোশ্চেন আছে যে রিসিপ্রোকাল চেঞ্জ আমরা কি সবসময় ইলিভেশনটাকে প্যাথোলজি হিসেবে ধরবো? মানে অবশ্যই প্যাথোলজি ধরবেন। এখন আপনার কাছে একটা রোগী আসছে, দেখা গেল যে একটা রোগী আসছে পেটে ব্যথা নিয়ে, আর একটা রোগী আসছে এমআই নিয়ে, আপনি কাকে গুরুত্ব দিবেন? যার এমআই, ঠিক আছে, এরকম সবচেয়ে এর জন্য আমি যেহেতু দেখবো যে এমআই, যেহেতু এমআইটাকে আমরা অ্যাস্টি ইলিভেশনটাকে এখানে আমরা গুরুত্ব দিব। হ্যাঁ ওইটাই স্যার, এটা কি হতে পারে না যে মানে মনে করেন স্যার আপনি যেটা বলছেন যে লিড ওয়ান এবং এভিএল এ এসটি ডিভিশন আছে এবং টু থ্রি সবগুলাতেই দুটি থাকে, যে টু থ্রি এভিএল সবটাতে ডিপ্রেশন আছে, তো অরিজিনাল যদি যদি ডিপ্রেশনটা হয় এবং সেটা যে রিসাইক্লোকাল চেঞ্জ আমি ইলিভেশন পাচ্ছি, মানে এরকম কি পসিবিলিটি আছে? এরকম পসিবিলিটি থাকতে পারে, তো সেটা সাধারণত আমরা সাধারণত এসটিএমআই যেখানে পাই, হ্যাঁ তখন ওই 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 লিডটাকে করসপন্ডিং লিড হয়, লিড হচ্ছে যে আপনি যেখানে যে লিডে আপনি এসটি ইলিভেশন পাবেন, হ্যাঁ এটারই করসপন্ডিংটা। রিসিপ্রোকাল চেঞ্জটা সাধারণত ধরা হয় হচ্ছে নেগেটিভটাকে, পজিটিভটাকে না। হ্যাঁ কারণ আমি তো আমার দিকে যে লিডের দিকে যে ইম্পালসটা আসতেছে সেটাই পজিটিভ ইম্পালস তৈরি করতেছে, এই জন্য আপনি লিডের দিকে যদি ইম্পালস যেটা আসবে সেটাকে আমরা সাধারণত এখানে ধরে নেওয়া হয় যে ইয়া মানে আপনাকে এমআই, যেন পজিটিভ ইম্পালসটাকে গুরুত্ব দেওয়া হয়। এখন আপনি যদি ওইভাবে বলেন এটাও আপনাকে আপনার যুক্তি অনুসারে ঠিক আছে, কিন্তু আমরা যেখানে এসটি ইলিভেশন পাবো আমাদের এমআই এমআই এসটি এমআই এর মধ্যে এসটি ইলিভেশনের গুরুত্ব এত বেশি যে এমআই এর একটা ভাগ হয়েছে এসটি এমআই নন এসটি এমআই, ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছু আলাদা হয়ে যায়। এই জন্য আমি যখন দুইটা পাই তখন ওইটাকে এটা রিসিপ্রোকাল চেঞ্জ হিসাবে ধরে নেই। আমার কথা বুঝতে পারছেন? আর আপনি যেটা বলছেন এটাও ঠিক, ওইটারই তো উল্টা ছবি ওইটা, কিন্তু তাহলে আপনি কোন ছবিটাকে গুরুত্ব দিবেন যেটাকে অ্যাস্টি ইলিভেশন আছে, এই জন্য এটাকে আমি গুরুত্ব দিব মোর ডেঞ্জারাস এটা দেন। এই জন্য আপনি যদি বলেন আপনার থিওরি অনুসারে এটা ঠিক, এটা ভুল না, আমি তো এটা রিসিপ্রোকাল ওইটা, কিন্তু আমি গুরুত্ব দিব কোনটা, অ্যাস্টি ইলিভেশনকে গুরুত্ব দিব, এই জন্য আমি অ্যাস্টি ইলিভেশনটাকে রাখছি অ্যাস্টি ইলিভেশন আর ওকে নাম দিচ্ছি রিসিপ্রোকাল চেঞ্জ। কথা বুঝতে পারছেন না? দুইজন লোকের মধ্যে একই রকম রেজাল্ট করলে আমি কোন আমার দলের যে লোক তাকে তো আমি চাকরিটা দিব, বাকি একই হইলো ওরকম আর কি, যে এস্টিলেশনটাকে আপনি গুরুত্ব দিয়ে ওটাকে নাম দিচ্ছে রিসিপ্রোকাল চেঞ্জ, তাহলে তো আসলে আপনি যেটা বলছেন সেটাই কথা, তাই সে তার নেগেটিভ কে সে পজিটিভ দেখতেছে, কিন্তু আমরা গুরুত্ব দিব কোথাকে, পজিটিভ কে। এই যে একটা এটা দেখেন একই কথা, এখানে হয়তো যে এই এগুলো দেখাইছি আমি পরে চলে যাই, এটা বোঝাই যাচ্ছে যে টু তে থ্রি এবিএফ এ আছে, এখানে দেখেন এখানে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে যে টি ইনভার্সন আছে ডাউনওয়ার্ড স্লোপিং এসটি ডিপ্রেশন টি ইনভার্সন আছে, তাহলে এটা হচ্ছে ইনফিরিয়র, তখন এক্ষেত্রে আমরা ইনফিরিয়র এমআই বলে এটাকে বলে ফেলি, ইস্কিমিয়াও বলি না কোনো কিছু বলি, এটাকে বলি রিসিপ্রোকাল চেঞ্জ বলি। কথা বুঝতে পারছেন না? আমরা কিন্তু টেকনিক্যালি রিসিপ্রোকাল চেঞ্জ পেলাম, তাই ইনফিরিয়র এমআই এর সাথে যদি ভি ওয়ান এখানে যদি ইয়া থাকে, এখানে অবশ্য ভি ইয়া পর্যন্ত আসছে, কোন পর্যন্ত আসছে ভি ফোর এ আসে নাই, ভি থ্রি ভি টু পর্যন্ত থাকে, তখন আমাদেরকে ইয়া যে পোস্টেরিয়র সাথে আসেছে যে পোস্টেরিয়র এমআই আছে, এই জন্য এখানে এই চেঞ্জটা আসছে। কথা বুঝতে পারছেন? এটা যখন পোস্টেরিয়র লিডে দিব তখন এটা হলো পোস্টেরিয়র রিসিপ্রোকাল চেঞ্জ, এটা এক ধরনের রিসিপ্রোকাল চেঞ্জ যে ভি টু ভি থ্রি, এটাকে কনফার্ম করার জন্য যা ওই দিন দেখালাম না যে পোস্টেরিয়র লিড দিলে এই লিড গুলো যদি পোস্টেরিয়রলি নিয়ে যায় তাহলে দেখা যাবে যে এটা অ্যাস্টি ইলিভেশন আসবে, তাহলে এখানে তার ইনফিরিয়র এমআই আছে সাথে পোস্টেরিয়র এমআইও থাকার সম্ভাবনা বেশি। আচ্ছা আমরা চলে যাই, এটা তো দেখলাম, এটা তো বুঝতেই পারবেন একই জিনিস বারবার দেখানো হচ্ছে টু, আমি এটা বলে দেই সময় আমি পরে গুলোতে সময় দিতে যাচ্ছি। এই যে দেখেন অ্যাস্টি ইলিভেশন আছে আর এটা হলো রিসিপ্রোকাল চেঞ্জ, এখন আসেন এখন এই সিজিটা কে ইন্টারপ্রিটেট করবেন, একজন ইন্টারপ্রিটেট করেন, হ্যাঁ যে মানে আপনি ইন্টারপ্রিটেট করতে চান না, কে ভয় পান বা কে সিজি সবচেয়ে কম বোঝেন সে আমার সাথে এটা ইন্টারপ্রিটেট করেন। হ্যাঁ এমন কি করবেন যে বুঝতে পারছেন ওয়ান এ ভিএল এ ওয়ান এ ওয়ান আমি দেখি ওয়ান এবং এ ভিএল ওয়ান দেখি ওয়ান এবং এ ভিএল ওয়ান আচ্ছা তাহলে এখন ল্যাটারাল ওয়াল ইসকেমিয়া
আমার যেটা মনে হচ্ছে শীতে গিয়া দেখলাম যে আবার এখানে গিয়া ফ্লাট বুঝে যাচ্ছে, তাহলে আমি এটা কাইটা দিলাম আমার এখানে এই পর্যন্ত নাই, এখানে একটু মনে হচ্ছে তো এটা বুঝতে পারছে না। তখন এই রোগীটা যদি এখন একুইট চেস্ট পেন থাকে তখন আমি কি করব, এটা এমআই কিনা কিভাবে বুঝবো? যেহেতু অ্যাস্টি এলিভেশন নাই, কিন্তু অ্যাস্টি এলিভেশন ছাড়াও তো এমআই হতে পারে, পারে না? কিন্তু যদি সিভিয়ার চেস্ট পেন থাকে তখনই আমরা টপনি নাই করতে দিব, যাচ্ছে এটা যেহেতু ইটিন ভাষণ আছে অ্যাস্টিলেভেশন নাই ওরকম কিছু চেস্ট নাই, তাহলে আমরা টপনি নাই করে দিই, নন অ্যাস্টি আমার অত একটা আছে, ঠিক আছে? তাহলে এখন এই ছবিগুলো দেখেন, এই যে দেখেন এখানে কি আছে, এখানে যারা একটু সমস্যা হয়েছিল তা দেখেন টিন ভার্সন পেলাম, আর আমি পজিটিভ ফাইন্ডিং গুলো শুধু এখানে করলাম, বাকি উল্টে কিছু নাই, V5 V6 এর টিন ভার্সন আছে। তাহলে যে এটা টিন ভার্সন আছে, এই এটা খেয়াল করে দেখেন, এটা আগের মতো যদি আমরা যাই তাহলে এটা দেখেন যে এটাতে কি আছে, এখানে মনে হচ্ছে একটা কেমন ডিপ্রেশনের মতো মনে হচ্ছে, ডিপ্রেশনের মতো মনে হচ্ছে, একটু আমি কনফিউজ মনে হচ্ছে, ডিপ্রেশনের মতো মনে আসছে, ঠিক আছে? দেখেন এক এক ছবি কত রকম হয়, ঠিক আছে? এই আর 2-3 এটা একটু ডিপ্রেশন আছে কিন্তু আপওয়ার্ড, এটাই আচ্ছা, এখানে 3-তে তেমন একটা কিছু না, ইয়েতে তেমন একটা কোনো কিছু না, তাহলে এখানে একটু ডিপ্রেশনের মতো মনে হচ্ছে। এই V1 কেমন বোঝা যাচ্ছে না, V2 তে ক্লিয়ার কাট কিছু, 3 তো মোটামুটি অ্যাপারেন্টলি নর্মাল, আর এগুলো অ্যাপারেন্টলি কি হয়ে গেছে, এই দুই এটা তো মোটামুটি একটু ডিপ্রেশনের মতো মনে হচ্ছে এখানে, ঠিক আছে? এই দেখেন অ্যাস্টি থেকে একটু ডিপ্রেশন মনে হচ্ছে, এটাও অ্যাস্টি, তাহলে এখানে অ্যাস্টি ডিপ্রেশন আছে, আর এখানে ভালো বোঝা যাচ্ছে না। এখন V5 V6 এ যান, V5 V6 এ যে অ্যাস্টি ডিপ্রেশন আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। দেখেন আমি বলছি আমি অ্যাস্টি ডিপ্রেশন কি হইতে পারে, হরিজেন্টাল হতে পারে, ডাউন স্লপিং হতে পারে, শর্ট হইতে পারে, লং হইতে পারে, সাথে টি কে ইনভার্সন করতে পারে, আবার টি আপরাইটও থাকতে পারে। তাহলে এখানে যে অ্যাস্টি ডিপ্রেশনটা খেয়াল করে দেখেন, এতটুকু জায়গার মধ্যে এটা শর্ট এবং এটা খুব হরিজেন্টাল, হ্যাঁ, আর এখানেটা ঠিক বোঝা যাচ্ছে না, হরিজেন্টালের মতোই মনে হচ্ছে কিন্তু তত ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে না। তাহলে এখানে অ্যাস্টি ডিপ্রেশন পাইলাম, টি কিন্তু আপরাইট আছে, টি এখন ইনভার্টেড হয় নাই। আবার এখানে এসে দেখেন, এখানে দেখেন 4-এও পাইলাম কি অ্যাস্টি একদম ডিপ্রেশন, তাতে স্মল। এই এগুলোই আপনার কাজ হচ্ছে ছবিগুলো দেখা, দেখতে দেখতে ব্রেনের মধ্যে ঢুকে না ফেলানো। এই দেখেন এটা আমরা আরো বড় করে দেখেছি, এখন বোঝা যাচ্ছে, এখন দেখেন যে এক ঘর নিচে নামছে, আমার কত করতে হবে অ্যাস্টি ডিপ্রেশনে, ওই যে 21-21 মানে নিচে ডিপ্রেশন মধ্যে এক ঘরের বেশি হইতে হবে, তাহলে যে এক ঘরের বেশি ছোট স্মল স্কোয়ারের বেশি, এই দেখছেন ছোট স্মল স্কোয়ারের বেশি, এই ল্যাটারাল, আমরা বললো ল্যাটারাল ইসকেমিয়া, কারণ আমরা ল্যাটারাল লিডে ইসকেমিয়া পাইছি, তাহলে এটার নাম, এটার আমরা এমআই বলবো না, আমরা বলবো কি ল্যাটারাল ইসকেমিয়া, ঠিক আছে? এটা কেউ বলবেন আপনারা, মানে কম জানেন যে কথা কম, এরকম কেউ আছেন কিনা, কেউ বুঝতে সমস্যা হয় আমার সাথে, তাহলে তাকে একটু ইন্টারপ্রিটেট করতে দেই। দুইটাতে আছে, তারপরে এভিএল এ দেখবো, এভিএল এ কি আছে, এই যে টিন ভার্সন আছে, তাই মোটামুটি আমি বুঝতে পারলাম যে এখানে আসছে, তাহলে আমি চার কেন আমি কিভাবে খুঁজবো, এই ভাই এভিএফ, হ্যাঁ এভিএফ এ আছে,
এই যে তাহলে আমি তো আমার তিনটা একসাথে দেখার কথা, আমি তিনটাতে পাইছি তাহলে মোটামুটি এখানে আমার যেন একটাতে পাবো বা কম পাবো বা একটাতে সুন্দর পাইলাম আরেকটাতে কনফিউশন, বুঝা যাচ্ছে না, তখন তো আমি কনফিউজ হয়ে যাবো। এই কনফিউশন তো সবাই হবেন, আপনি কেন যে হবেন। এখন দেখি এটা মোটামুটি এখন আমরা কোন জায়গা থেকে দেখবো, ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ, এখানে তেমন বুঝা যাচ্ছে না, ঠিক আছে, এটা কিছু বোঝা যাচ্ছে না, ফ্ল্যাট মনে হচ্ছে, টিটা এখানে এসে ফ্ল্যাট হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা এখানে কোথায় পেলাম, ইনফিরিয়র লিড ইসকেমিয়া পেলাম, তাহলে এটা কি বলবো, ইনফিরিয়র ইনফিরিয়র ইসকেমিয়া। তাহলে এই রোগী যদি আমি ইসিজি তে পাই এরকম ইসকেমিয়া, তাহলে আমি মনে করবো যে এটা তো পেশেন্ট আইএসডি এর পেশেন্ট, তাহলে তাকে আমি ইকোস্পিরিন বিটা ব্লকার দিব। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি প্র্যাকটিক্যালি কেন গুরুত্বপূর্ণ, আমার তো দরকারই বাবা একটাই, সেটা হচ্ছে ইসকেমিয়া আর এরিদমিয়া। এরিদমিয়ার মধ্যে সব এরিদমিয়া দরকার নাই, এটিএস বিলেশন চিনতে হবে, ভিটি ভিটি এসবিটি চিনতে হবে, এই তিনটা আমার দরকার নাই, বাকিগুলো আমি তো এটা চিন্নাই রোগীকে, তখন আমি ইকোস্পিরিন দিয়ে দিব, ঠিক আছে। আর একটা জিনিস কি বলছিলাম, যে পোর প্রোগ্রেশন, যেদিন আমরা আপনাকে বলাবো যে স্টেপ বাই, তখন দেখবেন যে একটা স্টেপ হচ্ছে পোর। এখন দেখেন আরের হাইট কিন্তু বাড়ে নাই, খেয়াল করে দেখেন, এই যে ওয়ান টু থ্রি তে বাড়ে নাই, ফোরে গিয়ে একটু বাড়ছে, ভি ফাইভ ভি সিক্স, ঠিক আছে, কথা বুঝতে পারছেন? তাহলে এই যে প্রোগ্রেসিভ যে আর বাড়লো না, এটাও ইন্ডিকেট করে ইসকেমিয়া, তার মানে তার আগে ওল্ড অ্যান্ট্রোসেপ্টর এমআই হয়ে গেছিল, কথা বুঝতে পারছেন? যে কারণে হাইট, জি হ্যাঁ বলেন স্যার। আমি পোর প্রোগ্রেশন এই জিনিসটা স্যার একবারে ডেফিনিট একটা বিষয় যেটা দেখলে আমরা বলবো যে আমরা কমেন্টেই লিখবো যে দিস ইজ পোর প্রোগ্রেশন, সেই ডেফিনিট দুই তিনটা পয়েন্ট কাইন্ডলি স্যার একটু বলবেন। পয়েন্টের মধ্যে কোন পয়েন্ট ডেফিনিট পয়েন্ট কি, আপনি ওই যে একটা আর এর হাইট আমি আপনাকে দেখাবো, আপনাকে ইসিজি দেখেন, আমার পরে ইসিজি দেখাবো, আমরা পোর প্রোগ্রেশনে যে আর এর হাইট ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এখানে হাইট আর নাই, এখানে আর নাই, এখানে আর অনেক অল্প, ঠিক আছে। এই যে আপনি এর আগের ইসিজি দেখবেন বা পরে যে আপনি ইসিজিটা খেয়াল রাখেন, পরে ইসিজিতে আমরা পাবো, এখানে অল্প, পরে আসা আর এর হাইট কত, দুই হইছে, ভেন্টিকুলার ইজ আর এর হাইট কত বেশি থাকার কথা না, যদিও এটা হলো হাফ ভোল্টেজ ইসিজি, ঠিক আছে। তাহলে এখানে দুইয়ের জায়গায় চার হওয়ার কথা, চার হইছে মাত্র, তো এই প্রোগ্রেসিভলি বাড়তে থাকবে, একের চাইতে একটু বেশি হবে দুয়ে, দুয়ের চাইতে একটু বেশি হবে তিনে, যখন এটা হবে না তখনই সেটা হচ্ছে পোর প্রোগ্রেশন। যে ফোর ফোর থেকে যে বো বি ফোর থেকে বি সিক্স পর্যন্ত তো প্রোগ্রেশনটা ঠিক আছে, তাহলে এইটা কি কোনো সিগনিফিকেন্ট বিয়ার করে স্যার? কোনটা এই জায়গায় এই ফোর থেকে সিক্স? জি স্যার, এটা সিগনিফিকেন্স তেমন একটা বিয়ার করে, আমার কথা হচ্ছে আমার প্রথমে এই তিন এই চারটা আমার একসাথে দেখছি, আমি চারটা কোন চারটা একসাথে দেখছি সব সময়, বি ওয়ান থেকে বি ফোর, এখানে তো হয় না, এদের হচ্ছে চার ভাই, এদের মধ্যে দেখা গেছে শুধু এআই বড় হয়েছে, বাকিরা মানে গ্রোথ রিটার্ডেশন আছে, এই জন্য আমার সিগনিফিকেন্স আছে। তাহলে প্রোগ্রেশন পর প্রোগ্রেশন সাধারণত বি ফোর পর্যন্ত ধরি, জি স্যার জি স্যার, বি ফাইভ আর বি সিক্স এর তো আলাদা সার্কুলেশন, তো আলাদা, এই জন্য এটা এটার মধ্যে কাউন্টেশন আসে না, সাধারণত বি ওয়ান থেকে, যেমন আমি যখন ডেক্সট্রোকার্ডিয়া পড়াবো তখন দেখবেন যে এখানে বড় হবে, ভি ওয়ান থেকে বড় হবে, ডেক্সট্রোকার্ডিয়া একটা পয়েন্ট হচ্ছে ভি ওয়ান থেকে যখন আপনি ভি সিক্স এর দিকে যেতে হবে, আর এর হাইট ক্রমান্বয়ে বড় থেকে কমতে থাকবে, এটা হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া। তাহলে স্যার ল্যাটারাল ওয়াল ইসকেমিয়ার সাথে প্রোগ্রেশনে কোনো গুরুত্ব আছে স্যার? না, ওটার সাথে গুরুত্ব নাই, এটা হচ্ছে এখানে পোর প্রোগ্রেশন মানে কি, এখানে ইনফি আগে এমআই হয়ে গেছিল অ্যান্টিরিয়র রিডে, তার আগে একটা অ্যান্টিরোসেপ্টর এমআই হয়ে গেছিল, যেটা হয়তো আপনি আননোটিস ছিল, যে কারণে আপনার আর এর হাইট বাড়ে নাই, কথা বুঝতে পারছেন? এখানকার মাসেল গুলো তো উইক হয়ে গেছে এখানে কিছু, এই জন্য এটারও পোর প্রোগ্রেশন ও পার হয়ে, এই যে এটা তো আমি দেখালাম, এটা তো আপনারা বুঝতেছেন, আপনার পয়েন্টটা চলে যায়, এই ইসিজি অনেক, আচ্ছা দেখেন এই একটা ইসিজি দেখেন, ঠিক আছে, এখান ইসিজি দেখেন কত ইসিজি যত দেখবেন, এই জন্য ইসিজি তো আসলে মুখস্থ করারও কিছু নাই, বোঝারও কিছু নাই, এটা হচ্ছে পানির মতো সাঁতার কাটতে হবে, আপনি যদি সমুদ্রে পানিতে না নাই মা সাঁতার কাইটা কিছু ভুল না করেন, তাহলে আপনাকে ইসিজি নিজে না শিখলে ইসিজি কেউ শিখাতে পারবে না, একজন আপনাকে গাইড দিতে পারলো, কারণ আপনি যখন ইসিজি তে এক এক রকম, এখানেই দেখতেছেন ইসিজি, আমি বলতে গিয়ে একরকম বললে দেখলে একরকম, আপনি একরকম, আপনার মনে এই একটা ইসিজি, তাহলে এই জন্য আমি আপনাকে ইসিজি তে যেমন এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর, আচ্ছা তাহলে ইসিজি আমাদের দেখার যে সহজ নিয়ম আমি আপনাকে শিখাইছি, এটা নট ম্যান্ডেটরি, তাহলে আমরা এই যে দেখেন এখানে যে জিনিসটা আছে এটা তো আমি দেখালাম, যে প্রথমে দেখলাম ওয়ান, হ্যাঁ যে খেয়াল করে দেখেন, এই যে প্রথমে ওয়ান দেখবো, ওয়ান এর পরে কোথায়, সরি এটা আমি আগে চলে গেলাম, দেখেন ওয়ান এ কি আছে, টিন ভার্সন বুঝা যাচ্ছে, ওয়ান দেখে আমি টু তে গেলাম না, কারণ আমি ভুলে যাবো, এই জন্য আমি ওয়ান এ গিয়ে সাথে সাথে কোথায় এভিএল কে খুঁজে বাইর করলাম, এখানেও টি ইনভার্সন আছে, ঠিক আছে দেখেন, তাহলে এই দুইটার মধ্যে ওয়ান এ আমি ইনভার্সন পাইলাম, তাহলে টিক মার্ক দিয়ে দিলাম যে এখানে ঠিক আছে গুড, টু
এটা কেমন বোঝা যাচ্ছে না, একটা এসটি এর মত আবার। আচ্ছা ঠিক আছে, এটা আমি ক্লিয়ার কাট কিছু বুঝতে পারতেছি না। থিয়েতেও একই রকম, কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আর আরেকটা কি দেখতে হবে, এভিএফ নরমালি, এটার অ্যাক্সেস কি বলতে পারবেন? এটা আচ্ছা তো আপনার লিড ওয়ান, আর রাইট ডান পার্ট থেকে থাকে হচ্ছে লিড থ্রি। গুড, তাহলে আমি এখানে পাইলাম তৃতীয়। এখন আমার নেক্সট দেখার কথা কি, এটা হচ্ছে দেখেন ওয়ান টু এই, দেখেন এখানে আর এর প্রোগ্রেশন খুব একটা বাড়ে না, আর কমন নয় বাড়ার কথা ছিল। এখান থেকে এখানে আর আর এই দুইটা আর হাইট মোটামুটি এক, ফোরও আর হাইট এক, তার মানে এখানে কিন্তু আর এর পর প্রোগ্রেশন আছে, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে যখন দেখবেন, দেখবেন যে ইসিজে কমেন্ট করে দেয়, তারা কিছু বলে না, পর প্রোগ্রেশনও পার হয়, কারণ সিওপিডি তে পর প্রোগ্রেশনে আর এর অন্যান্য অনেকগুলো কজ আছে, তারা বলবে পর প্রোগ্রেশন হবে। এখন আপনার যদি মনে হয় যে এটা রুগীর হিস্ট্রি দিয়েছে চেস্ট পেন, পর প্রোগ্রেশন আর এক পাইলেন, তাহলে আপনি ধরে নিবেন এটা আগে তার ওল্ড এমআই হয়েছিল। এই মুহূর্তে দেখেন আর তো তেমন এখানে কিছু আছে নাই। ডি ফাইভ এ দেখেন স্যার, এই সিলে কি স্যার এলবিবি আছে স্যার? হুম, এই সিলে কি লেফট ব্রান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে? না না না, লেফট ব্রান্ডেল ব্লক, ব্লকের ক্রাইটেরিয়া কি স্যার? ভি ওয়ান এ তো স্যার ডিপ এস কিছুটা মনে হচ্ছে, এখন ডিসকন্ট সেন্স তো মানে দেখেন নাই। ভি ওয়ান এ কোন ইআই ডি, ভি ওয়ান এ কি থাকবে, কিউ থাকতে হবে, আর আছে দেখেন, আর থাকলে তো বলতে পারবেন না, আর আছে। হ্যাঁ, এখানে যেটা আছে ফার্স্ট ডিজিট হার্ড ব্লক এলবিএস আছে স্যার, এটা এলবিএস আছে, এলবিএস এ হতে পারে, আপনি যদি মাইন্ড না দেখেন এলবিএস তো সহজ, আপনি সূত্র মিললে হবে, যদি এটা 13 এর বেশি ওয়ান এ ওয়ান এ ওয়ান এ স্যার ওয়ান এ মানে হ্যাঁ, তাহলে হয় ঠিক আছে। হ্যাঁ, এই দেখেন যে এই তো ভেজাল লাগাই দিলেন, কি ভেজাল লাগাই দিলেন বলেন, আমরা খালি দেখবো আমাদের এখন সূত্র হচ্ছে, আমরা দেখবো কি টিন বাসন কোথায় কোথায় আছে এটা বুঝবো। তাহলে আমি এখানে এখন আমরা তাহলে দেখেন এই চারটা একসাথে দেখলাম, এখন এই চারটা যে এই চারটার মধ্যে কিছু নাই আছে, টিন বাসন আছে, আমার তো বেশি আমি বেশি দেখবো না, আমি অ্যাস্টিলি বাসন তিন ভার্সন বা কিউ ওয়েব আছে কিনা, ব্যাস্টি ডিপ্রেশন আছে কিনা, এই চারটায় দেখবো আছে নাই, এর বেশি তো আমার জানার দরকার নাই। আমি এখন তাই এখন ভি ফাইভ এ দেখেন, ভি সিক্স এ আছে কিছু, ভি ফাইভ এটা একটু বাইফেজিক ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু ভি সিক্স এ আর কোনো সন্দেহ আছে, এই জন্য দুইটা লিড আমাদের করসপন্ডিং। তাহলে আমাদের কি হলো, আমরা যে আমাদের এখনকার জন্য ডায়াগনোসিস ল্যাটারাল ইসকেমিয়া, পরে যদি এটা এলবিএস আছে তখন আমরা বলবো অন্য, তখন এলবিএস বললে আর ইসকেমিয়া বলি না, আমরা বলি স্টেইন, এটা তো আপনাদেরকে পড়ানো হয়েছে। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনারা এই তাহলে এই চারটা জায়গাতে আমি অ্যাবনর্মালিটি পাইছি, খেয়াল করে দেখেন ঠিক আছে। এই তাহলে এগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে তো আপনার বুঝে যে বড় করে দেখাচ্ছি, এই যে এখন দেখেন এই এখন এই ঠিক আছে। আশা করি তো ইসিজি তো খুব কঠিন কিছু না। হ্যাঁ, আপনি যদি কিন্তু ইসিজি আপনাকে দেখতে হবে প্র্যাকটিক্যাল ইসিজি, বইয়ের ইসিজি খুব সহজ জিনিস, এই যেগুলো সব হচ্ছে প্র্যাকটিক্যাল। এগুলো কেন জানি, এগুলো যখন ছবি তুলে যখন পাওয়ার পয়েন্টে আনি, এটা আমি কেন জানি জানি এগুলো কালো হয়ে যায়, এটা এখন কেউ যদি জানেন যে কিভাবে এগুলো এগুলো অনেক কষ্টের মানে ব্রাইটনেস দিয়ে করা হচ্ছে কিন্তু আসলে সুন্দর আসে না। তারপরে দিজ আর দ্য ইসিজি, তাহলে এটা হচ্ছে ধরেন এটা আমরা যাই, হ্যাঁ এটা হচ্ছে দেখেন এখানে কি আছে, ডিপ্রেশন আছে, টিন ভার্সন আছে ঠিক আছে, এভিএল ও আছে, টুটা কিছু বোঝা যাচ্ছে না, ধরেন আমি প্লাস মাইনাস না বুঝতে পারলাম না, আর এভিএল এটা এখানে চলে গেছে, এটা এভিএল হবে, এটা ভুল আসছে, কথা বুঝতে পারছেন, এটা লেখাটা মার্কিংটা ভুল হইছে, এটা এভিএল হবে। এই যে দেখেন এভিএল আর ইয়াতে কি টিন ভার্সন এসটি ডিপ্রেশন আছে, দুইটা একসাথে আছে, ডাউনওয়ার্ড স্লপিং। এখন যাদের একটু কনফিউশন থাকে দেখছেন, এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লপিং আছে, তাহলে এটা টিন ভার্সন আছে, ডাউনওয়ার্ড স্লপিং আছে, এটা চলে গেল এফ, এগুলো ভালো আছে। এখন আমরা দেখবো ভেন্টিকুলার ডিডে কি আছে, অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি তেমন কিছু একটা কিছু নাই, তাহলে এইটাতে আমি যদি দেখি, হ্যাঁ এই খেয়াল করে দেখেন, তাহলে এই যে এখন এখন তো আরো সুন্দর হয়েছে না, ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারছেন, ব্যাকগ্রাউন্ডটা আমরা নীল করে দিলাম। এই আপনাদের পট বুঝতে বোরিং লাগতেছে কিনা, লাগলে বলবেন, কোথাও যদি লাগে ঠিক আছে। কারণ ইসিজি যে হাইলাইটার ইসকেমিয়া, হ্যাঁ হাইলাইটার, আমি এখন আমার হাইলাইটার হতে B5 কি B5 এ কিছু আছে নাই, তাহলে হাইলাইটার বলবো ঠিক আছে, হাইলাইটার স্কিম বা ল্যাটার স্কিম যেটাই বলেন না কেন, এটা আপনি অ্যাপ্রোপ্রিয়েট টার্ম হলে হাইলাইটার বললে ভালো হয়। এই যে দেখেন এটাই বড় করে দেখানো হয়েছে, যে এই যে এই এই যে ডাউনওয়ার্ড স্লপিংটা বোঝানোর জন্য, যে আর টিন ভার্সন
এসটি ডিপ্রেশনের সাথে কি আছে টিটাও কি হয়ে গেছে ইনভার্সনে মার্জ হয়ে গেছে স্যার এখানে এসটি স্যার আগে স্লাইডটা স্যার হ্যাঁ হ্যাঁ বলেন স্যার স্যার আগে এটা এটাই হ্যাঁ বলেন হ্যাঁ এখানে স্যার এই ওয়ান আর বিএল মানে এসটি সেগমেন্ট আর টিটা কোনটা কি বলতে আমি দেখাচ্ছি দেখেন আপনি দেখেন বড় করে জুম করলাম না এই যে দেখেন এই এটা কি এসটি এই এটা হচ্ছে টিটা হচ্ছে এইভাবে এই এই যে হচ্ছে টি ঠিক আছে আমার কি ছিল এই যে দেখেন আমি একটা ভালো দেখাই ভালো কোথায় এই যে দেখেন এই কোথায় দেখাবো এই যে এটা হচ্ছে মানে টি দেখেন টি এতটুকু হচ্ছে এস আর এই হচ্ছে টি টিটা এতটুকু টি এস টি সেগমেন্ট কি এন্ড অফ দা এস এন্ড বিগিনিং অফ দা টি এই দুইয়ের মাঝখানে যে সেগমেন্টটা সেটাকে বলা হয় কি এস টি সেগমেন্ট ঠিক আছে তো এখন যখন কি হইছে এখন এই জিনিসটা কি হইছে এই সেগমেন্টের আমি দেখাচ্ছি এতটুকু অংশ হচ্ছে হলো এস আর টিটা হচ্ছে এতটুকু টি তো পুরো না টি ধরেন এখানে শেষ হয়ে গেছে তাহলে এস সাথে টি মানে দুইটাকে একসাথে কবর দিয়ে দিছে উল্টাই দিছে উপায় এটা হলো এস টি স্যার হ্যাঁ এই যে আমরা ছাড়ে জি বলেন এসটি এসটি ডিপ্রেশনের জন্য স্কিমে বলবো কিন্তু আমরা কি এই জায়গায় এই ক্ষেত্রে এলবিএস বলবো না এই কথাটা কি আমরা অফ রাখবো স্যার না আমি তো এখন এলবিএস পড়াচ্ছি না এখন তো আপনি এটা মনে রাখেন এই জন্য আমি এখন স্কিমে এখন আমি যতগুলো তিন ভাষণ আমি যখন একসাথে পড়বো তখন পড়বো এখন আমি শুধু স্কিমে এখন আমার মাথায় কোনো চিন্তা এলবিএস কি এলবিবি কি এগুলো কোনো কিছু না এখন আমি স্কিমে আছে কিনা এখন আমার অন্য কোনো কিছু নাই ঠিক আছে এই যে ডাউনওয়ার্ড স্লপিংটা দেখানো হয়েছিল যে ডাউনওয়ার্ড স্লপিংটা কিভাবে দেখা এই যে ডাউনওয়ার্ড স্লপিংটা এই যে ডাউনওয়ার্ড এটা দেখেন এটাও প্রায় কাছাকাছি একই রকম এই যে এটা আমি দেখাই দেই এই যে এখানে দেখেন এই এখানে তেমন কিছুই নাই এখানে শুধু এই যে এখানে এই এই একই রকম এই যে এই এসটি ডিপ্রেশন তিন ভার্সন আছে এটা তো দেখাই দেওয়া হয়েছে যে একই কথা একই জিনিস বারবার দেখতেছেন ঠিক আছে একটু এর আগের স্লাইডটা বলেন তার আগের স্লাইড যখনগুলো দেখছেন তখন গুলো কিভাবে দেখছেন এটা আমি আপনাকে একটা ছবি দেখাইছিলাম এই মাথা এই মাথা যোগ করবে আপনি দিবেন না কিন্তু আপনি যখন এসটি এলিভেশন গুলো দেখাচ্ছি এসটি এলিভেশন যখন হবে তখন এই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা থাকবে না এটাকে ক্রস করে উপরে চলে যাবে ঠিক আছে সামনে আরো আসবে আপনি দেখবেন এই ক্ষেত্রে আমরা এসটি এলিভেশন বলবো না এগুলো আমরা অনেক সময় এগুলো কি আর্লি রিপোলারাইজেশন বা অনেক সময় যে আপার যেরকম এই যে যেমন এখানে দেখেন এখানে দেখে তো মনে হয় যে একদম এসটি এলিভেশন হয়ে গেছে মনে হচ্ছে না এই খেয়াল করে এখানে দেখেন তাহলে এটা আমি যোগ করলে কি হবে এই মাথাটার সাথে এই যে পয়েন্টটা যদি যোগ করি এই জিনিসটা ভিতরের দিকে পড়ে যাবে যখন এটা বালজ হয়ে যাবে তখন হলো এসটি এলিভেশন বলবো হ্যাঁ এই দেখেন এটা তো বুঝলেনি এটা সহজ জিনিস তাহলে আমরা আর যে পাচ্ছি বি ফাইভ বি সিক্স বি ফাইভ তাহলে এটা আমার দিচ্ছে ল্যাটার ইসকেমিয়া এখন এই একটা ইসিজি কেউ বলবেন কিনা দেখেন তো একজন বলেন কি কি আছে একদম ওইভাবে ওয়ান এভাবে ধরে ধরে বলেন প্রথম যেটা আপনি শিখতেছেন ওয়ান ওয়ান এর তিন ভার্সন স্যার ওয়ান এভিএল এর স্যার তিন ভার্সন আছে আর টু থ্রি এভিএফ এর কোন কি ফাইন্ডিং আছে কোন ফাইন্ডিং আছে টু থ্রি এভিএফ তাহলে আপনি বুঝতে পারবেন যে না আমি শিখতেছি টু থ্রি এভিএফ এ তিন ভার্সন আছে টু তিন ভার্সন আছে আর আপনি আগে বলবেন কেন আপনি এখন ভি দেখেন ভি ওয়ান এ কিছু নাই আছে এম প্যাটার্ন আছে যে আমি এম প্যাটার্ন নিয়ে আসছি এখানে রুগী আমি সিজ পাবো কোথায় আমি আনা কিন্তু আপনার তো এখানে এম এর মতো আছে দেখছেন দুইটা আর এম প্যাটার্ন পড়ানো হয়েছে না আর বিবি এই আচ্ছা ভি ওয়ান এ ভি টু তে কি আছে তিন ভার্সন আছে এতে আছে তিন ভার্সন আছে এতে দেখেন যে তিন ভার্সন ভি ওয়ান টু ভি সিক্স
ইনভার্সন এই সমস্ত ক্ষেত্রে আমরা বলি এটা সাব এন্ডোকার্ডিয়াল এমআই এরকম যদি এক্সটেনসিভ টি ইনভার্সন থাকে তাহলে সাব এন্ডোকার্ডিয়াল এমআই দেখেন খেয়াল করে দেখেন এই যে এই আমি ওটা ওটাকে আর আনি নাই আমি শুধু এইগুলোকে দেখালাম হ্যাঁ আমার যদি ল্যাটারাল ওয়ান এর সাথে যদি এটা আসা পড়ে তখন আমরা এটাকে সাব এন্ডোকার্ডিয়াল এমআই বলে ফেলি এখানে লিড টু লিড থ্রি এটাকে আর আমি এখানে মার্ক করি না স্যার হ্যাঁ জি বলেন স্যার আমরা এই যে এক্সটেন্সিভ টি ইনভার্সনের ক্ষেত্রে সাব এন্ডোকার্ডিয়াল বলি ও ক্ষেত্রে কি ইনফিরিয়র যে কোনো একটা লিড অ্যাডজয়নিং থাকতেই হবে আপনি যদি শুধু ভেন্টিকুলার লিডে পান সবগুলোতে তখন আপনি সাব এন্ডোকার্ডিয়াল এমআই বলি আমরা এটা নন স্পেসিফিক টার্ম হ্যাঁ এটা তো আপনার ইয়ার মধ্যে না আপনার টার্ম হচ্ছে অ্যাকিউট করোনারি সিন্ড্রোম এসটিএমআই নন এসটিএমআই আনস্টেবল আসলে টার্ম তো তিনটা একটা কিউ এবএমআই নন কিউ এবএমআই এই তো আর ওগুলো আমরা বানাই নিছি ক্লিনিক্যালি বলার জন্য অনেকে বলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই টার্ম হচ্ছিল এইখানে তাহলে এখানে যদি আমরা দেখি ওয়ান এ যদি ওয়ান দেখেন এবিএল দেখেন নর্মাল আছে এখানে টু ভালো আছে থ্রি এবিএল তো তিন ভার্সন আছে তিন ইয়াতে আছে থ্রিতে আছে ইনভার্সন দেখেন থ্রিতে আছে আবার এখানে একটু বাইফেজিকের মতো এখানে টি ইনভার্সন আছে ইয়াতে এভিএফ এ হ্যাঁ একটু একটু আছে মনে হচ্ছে আচ্ছা দেখেন আপনি পি ডোমিনেন্ট যদি ফাইন্ডিং দেখেন বি1 টু বি5 টি ইনভার্সন একদম পুরাই যে এটা একটা সাব এন্ডোক একদম বি5 পর্যন্ত আপনার মোটামুটি এ আছে তাহলে এই ক্ষেত্রে আপনাকে সিগনিফিক্যান্ট ধরতে হবে এই এটাই ওখানে ওগুলো আমরা এই এখানে এটা যদিও করি না এখানেও আছে মার্কিং হ্যাঁ বি5 আর বি এতে আছে এটা দেখেন এটা তো আরো সহজ একটা ইয়া দেখেন হ্যাঁ এটা দেখেন এটা আপনি খেয়াল করলে এটা বুঝতে পারবেন অনেক কিছু এখানে খেয়াল করে দেখেন কি আছে ওয়ানে কিছু নাই ওয়ান দেখার পরে এবিএল এ চলে যাব ওয়ানে যেহেতু নাই আশা করি এবিএল এ কিছু থাকবে না থাকলে এটা আমার কাছে সিগনিফিকেন্ট থাকার সম্ভাবনা কম টুতে দেখেন এখানে যে পিটা একটু মনে হচ্ছে যে বড় হ্যাঁ পি পালমোনারি বা মাইটেলি হইতে পারে আচ্ছা এটা আমার এখন দেখার বিষয় না এখানে আমি যে টি ইনভার্সন পাইছি দেখেন এসটি টু টি ইনভার্সন আছে থ্রিতে গিয়ে আরো এটা আরো সুন্দর হয়েছে দেখেন তিন ভার্সনটা হ্যাঁ আর এভিএফ এভিএফ এও তো এই যে একই তিন ভার্সন তাহলে আমরা এখানে ইনফিরিয়র আমি যদি এতটুক দেখলি তাহলে আমরা ইনফিরিয়র ইসকেমিয়া করতে পারি হ্যাঁ আর এটা কারণ এটা সার্কুলেশন আলাদা তাহলে সেও গেছে আবার কি এখানেও দেখেন এই আমরা জানি না টিপল ভেসেল ভেসেল বিভিন্ন জায়গায় ইসকেমিয়া হয় তাহলে এরকম যদি ধরেন আমরা পিসিআই করি তাহলে রাইট কর্নারে আমি এত পার্সেন্ট ব্লক পাবো লেফটে পাবো সার্কামফারেন্স আমরা যখন পিসিআই করি বিভিন্ন জায়গায় বলি না যে এই ওইখানে এত পার্সেন্ট ওইখানে 70% এরকম বলে তো তারা তাহলে এখন দেখেন তাহলে তার কি আছে তার তো ইয়া আছে ভি যেহেতু আপনার এখানে ইনভলভমেন্ট আছে এটা সার্কুলেশন তো আবার সার্কামফারেন্স ঠিক না তাহলে তার তিন আটারিতেই তার ঝামেলা আছে এটা বুঝতে পারছেন তাহলে এই যে দেখলেন তাহলে এখন মোটামুটি দেখেন এই যে তিন ভার্সন এই এসটি ডিপ্রেশন তিন ভার্সন জুম করে দেখানো হয়েছে তাহলে মোটামুটি আপনারা যদি দেখতে দেখলে তো আপনাদের জন্য মোটামুটি তাহলে এটাও দেখেন একই কথা একই জিনিস বারবার এখানে দেখেন ওয়ানে কি আছে ওয়ানে স্যার এসটি ডিপ্রেশন তিন ভার্সন আর এবিএল এও তো একই জিনিস পাবো যে ওয়ান এবং এবিএল হ্যাঁ এখানে টু তে তেমন কিছু নাই থ্রি তে কিন্তু একটা কিউ ওয়েভ আছে দেখেন থ্রি তে একটা কিউর মতো আছে আবার এই যে আর বি ইয়াতে কি এখানে কিউ নাই যেহেতু ছোট একটা আর আসছে তাহলে এটা সিগনিফিকেন্ট না শুধু একটা কিউ পাইছিলাম দেখেন এটা কোনো আমার কাছে সিগনিফিকেন্ট না এখন এখানে যাই এখানে কিছু কিউর মতো মনে হচ্ছে আমি এখানে যাই দেখা যাচ্ছে টি ইনভার্সন আসছে আগের মতো দেখেন একদম টানা সবগুলো একদম টি ইনভার্সন খেয়াল করে দেখেন এই এটা বলছিলাম যে এখানে যে কিউ ওয়েভটা পাইছিলাম কিন্তু এইটাকে সাপোর্ট দেওয়ার মতো বাকিরা সাপোর্ট দেয় নাই সুতরাং তাহলে তো আমি তেমন কিছু বলতে পারবো না এগুলো যে ডিপ দেখেন টি সিমেট্রিক্যাল টি ইনভার্সন হ্যাঁ এটা কি স্যার সাবেন্ডোকার্ডিয়াল হ্যাঁ সাবেন্ডোকার্ডিয়াল এবার এগুলো আপনি কি কি টার্ম বলবেন ওটা বলে নেবেন আপনি আছে আইডেন্টিফিকেশন করা তারপরে আপনি বই দেখে নেন কোন বইয়ে কি বলতেছে ওগুলো দেখে নেন হ্যাঁ এখানে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আপনাদেরকে তাহলে একই রকম জিনিস বারবার এটাও প্রায় একই রকম মনে হয় ঠিক আছে
জি বলেন স্যার, মানে টিন ভার্সন তো B1 থেকে B6 পর্যন্ত থাকলে মানে ইয়ে বলতে পারি আমরা, কি বলে ওই ইসকেমিয়া, এখন ইসকেমিয়া আর সাবএন্ডোক্রাইনাল ইনফেকশনে কিভাবে ডিফারেন্সটা করব? আচ্ছা ইসকেমিয়া, আসলে ইসকেমিয়া বলতে আসলে কি, ইসকেমিয়া বলতে অ্যাস্টি ইলিভেশনটাকে ইসকেমিয়া মেইনলি ধরা হয়, অ্যাস্টি ইলিভেশন অ্যাস্টি ডিপ্রেশন এটাকে ইসকেমিয়া ধরা হয়। আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, আমরা টিকেও গুরুত্ব দিই, টি জেকে দিব না তা না, কিন্তু ওই সাব এন্ডোকার্ডিয়াল এমআই এর সাথে অনেকটা সময় দেখা যাচ্ছে যে যখন সাব এন্ডোকার্ডিয়াল এমআই হয় তখন দেখা যাচ্ছে এটা ভায়াবল, এটা সাধারণত মানে ইঞ্জুরি খুব কম হয়, এই জন্য এটা অনেক সময় আমরা এটাকে সাব এন্ডোকার্ডিয়াল কে বলি। এখানে দেখেন আর এর হাইট, দেখেন এখানে আর এর হাইটটা দেখেন, এই যে এটা তো গেল টু, মোটামুটি ভালোই আছে, টু তে মনে হয় তেমন কিছু না, একটা কিউ তেমন কিছু নাই, দেখেন টু তে মনে হয় না তেমন একটা কিউর মতো থাকতে পারে, তত সিগনিফিকেন্ট না এটা। হ্যাঁ এখন এদিকে দেখেন এখানে কি দেখতেছেন, টি ইনভার্সন আছে, দেখেন সিমেট্রিক্যাল একদম ডিপ টি ইনভার্সন আপ টু কুই পর্যন্ত গেছে, আর এর হাইটটা দেখেন এখানে, দেখেন এই যে পোর প্রোগ্রেশন অফ আর কখন বলে যে এখানে এখানে B4 পর্যন্ত বাড়ে নাই, আমরা B4 B5 B6 আমার দেখার দরকার নাই, যদি B4 পর্যন্ত পর্যায়ক্রমে না পারে তখন আমরা তাকে কি বলি, পোর প্রোগ্রেশন অফ আরআইভ। এখানে B4 কেন, এখানে যে পুরা সার্কুলেশনের তো সমস্যা, ঠিক আছে, তাহলে এখানে কালপিট ভেসেল কোন জায়গায় বলতে পারবেন? এটা তো অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, এটা হচ্ছে সার্কামফেরেন্স, দেখেন পুরা লেফট কর্নারি আর্টারিতে, স্যার লেফট কর্নারি আর্টারি, আর রাইটটা মোটামুটি ভালো আছে, রাইটে তাও রাইটে কিন্তু আসলে ওল্ড ইনফ্যাকশন আছে, আপনি যদি রাইটেও ধরেন দেখেন রাইটে কিন্তু আর এর হাইট বাড়ে নাই, যে কিউর মতো আছে, যেখানেও কিউর মতো মনে হয়, এভিএফ এ মনে হয়, ট্রুতে মনে হয়, তার মানে আসলে তার দুই সবগুলোতেই সমস্যা আছে, তখন দেখলে বলবে যে করোনারি বাইপাস করো। হ্যাঁ এই দেখেন এখানেও খেয়াল করলে দেখা যাবে যে অনেকটা কিউ ওয়েভ এর মতো আছে, এখানে একটা কিউ ওয়েভ আছে, এখানে তো টু না, এটা তো কিউ ওয়েভ আছেই, তার মানে তার কিন্তু ট্রিপল ভেসেল ডিজিজ আছে, হ্যাঁ তিনটা ভেসেল ইনভলভমেন্ট আছে, দেখেন আর কত ছোট, আর কত বেশি থাকার কথা ছিল, এগুলো মোটামুটি মরল সেম। এটা যদি আপনারা দেখেন, দেখলে একই জিনিস পাবেন, আমি দ্রুত চলে যাওয়ার জন্য যে টু তে পাইলাম, আমি যেগুলো পজিটিভ পাইছি এগুলো এখানে মার্ক করছি, থ্রি তে টি ছোট, টি টি ইনভার্সনটা অত বেশি না, এটা এই আর এই যে এভি এফ এই তিনটাতে পাইলাম। হ্যাঁ আর এখানে এসে কোথায় পাইলাম, এখানে সবই পাইছি, এখানে ভালো বোঝা যাচ্ছে না, B4 B5 এ এখানে টি ইনভার্সনটা আমাদের কাছে অ্যাস্টি ডিপ্রেশন আছে, ঠিক আছে, তাহলে এই এখানেও দেখা যাচ্ছে একটু বাইফেজিক টি এর মতো হয়ে গেছে, এখানে টি একটা অংশ উপরে আছে, ও না এটা টি না, এখানে আপনি একে দেখানোর জন্য যেটা নিচ্ছে যে এখানে টি ওয়েভ, এটা টি বুঝতে পারতেছেন, টি এর এটা হচ্ছে পি ওয়েভ, এটা হচ্ছে টি, এটা হচ্ছে পি, মাঝখানে একটা ওয়েভ আছে না, ইউ ইউ ওয়েভ, এটা হচ্ছে ইউ ওয়েভ, টি এর সাথে যে টি এর পরে যদি কোনো ওয়েভ আসে সেটার নাম হচ্ছে ইউ ওয়েভ, ইউ ওয়েভ দেখানোর জন্য এটা আমি আরো বড় করে দেখাই আপনাকে, যে পি টি তারপরে যে এটা হচ্ছে পি, মাঝখানে একটা ওয়েভ আছে, এখানে আরো সুন্দর বোঝা যাচ্ছে, দেখেন এই যে পি আর এস টি ইউ, তারপর এটা আবার টি, স্যার ইউটা কি উল্টো ইউ হবে নাকি ইউই হবে? না ইউ ওয়েভটা উল্টো হবে না, ইউ ওয়েভটা উল্টো হবে না, অনেক সময় হাইপোক্যালেমিয়ার জন্য যদি হয়, হাইপোক্যালেমিয়াতে কি হয়, হাইপোক্যালেমিয়া হচ্ছে আপনি সারা দিয়ে আছে মানুষটাকে ডিপ্রেস করে দিবেন, আর হাইপারক্যালেমিয়াকে পান ধরে উঠে দিতে, হাইপারক্যালেমিয়াতে টি কি হয় টল এবং ক্যান্সার, হাইপারক্যালেমিয়াতে টি কি হয় টল এবং ক্যান্সার, আর হাইপোক্যালেমিয়াতে কি হয় আপনারা মিউট করে রাখেন, তাহলে এই এটা আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে মেইনলি নিছি, এটা তো ওগুলো তো আছে সাথে, যে এইখানে যে একটা পেয়ে গেলাম যে ইউএফ, তাহলে যে দেখেন এই যে পি, এটা বড় করে দেখানো যে দেখেন যে পি আর এস টি, টি এর পরে যে ইউ ওয়েভ আসছে, আবার এটা হচ্ছে পি কিউ আর এস টি এই যে ইউ, আবার এভাবে পি কিউ আর এস টি এই যে ইউ, এটাও মোটামুটি বেশি কিছু না, আমি পজিটিভ ফাইন্ডিং গুলো দেখা দিলাম, এখানে V4 থেকে শুরু হয়েছে এই যে টি ইনভার্সন, হ্যাঁ আর মনে হয় তেমন কোনো পজিটিভ ফাইন্ডিং নাই, এটা একটা ইসিজি দেখেন, হ্যাঁ এই ইসিজিটা দেখলে কি মনে হচ্ছে, 1 দেখলাম, হ্যাঁ আপনার মেনলি হচ্ছে আপনি ইসিজি বাসায় দেখবেন, সব জায়গায় দেখবেন,
1 এর পরে এভিএল এ যাইতে হবে, এভিএল এ টি ইনভার্সন আছে কিন্তু 1 এ আবার কিছু নাই। আচ্ছা 2 3 এভিএফ 2 স্যার এভিএল এ, এভিএল এ স্যার এসটি ইলিভেশন এর মত মনে হচ্ছে না স্যার? মনে হচ্ছে এটা এসটি ইলিভেশন ঠিক না, এটা ওয়াইড কিউআরএস কমপ্লেক্স। হ্যাঁ এসটি ইলিভেশন হলে এরকম হয় না, একটু অন্যরকম হয়। ঠিক আছে যাই হোক, যাই মনে হোক, আমার এস তো ভালো, ইয়া কিউআরএস কমপ্লেক্স ভালো আছে না এটাই। এটা আসলে একটু ইনকমপ্লিট আরবিবির মতো পড়ে, তো এটা আমরা পরে বলবো। এটা এটা আপনি এটা দেখেন, এখানে যেটা আছে সিগনিফিকেন্ট, এটা সিগনিফিকেন্ট না কারণ যে দুইটাতে নাই। টু থ্রিতে কি, টু তে কি পাইলাম আমরা দেখেন, টু তে কি আছে, এই যে একটা কিউ ওয়েভ আছে খেয়াল করে দেখেন, এই যে আর নাই, এই যে কিউ ওয়েভ। এই থ্রিতেও কি আছে, একটা কিউ ওয়েভ আছে খেয়াল করে দেখেন। থ্রিতে কি আছে, যখন শুধুমাত্র কিউ ওয়েভ পাবেন, এসটি ইলিভেশন পাবো না, এসটি ডিপ্রেশন পাবো না, অনলি কিউ ওয়েভ। ইট ইন্ডিকেট করে কি, ওল্ড এমআই, এটা বলে ওল্ড এমআই। তাহলে এটা এটা একটা আমরা যদি আমরা ইসিজি লিখলে কি লিখবো, ওল্ড এমআই ইনফ্লুড এমআই, তাই লিখে দিই, তাই বুঝতে পারছেন? তাহলে শুধুমাত্র এরকম যদি কিউ ওয়েভ পাই তাহলে আমরা লিখে দেব ওল্ড এমআই, যদি পোর প্রোগ্রেশন অফ আর ওয়েভ পাই তখন আমরা লিখি ওল্ড অ্যান্টেরিয়র এমআই। আমরা যে এক্সটেনসিভ এগুলো কিছু লেখার দরকার পড়ে না, আমরা লিখি কি ওল্ড অ্যান্টেরিয়র এমআই। দেখবেন অনেক সময় লেখা যায় পোর প্রোগ্রেশন অফ আর ওয়েভ লেখে, অনেকে লেখা যায় ওল্ড এএমআই, সরি ওল্ড এমআই লিখে দেয়, ওল্ড লিখে এমআই বা ও এমআই লিখি, ও এমআই। ঠিক আছে ও এমআই অ্যান্টেরিয়র, ও এমআই ইনফিরিয়র। এই তাহলে এখন দেখতে পারতেছেন যে এই যে কিউ টি তো নাই, টি সরি আর ই নাই, আর তো নাই, তাহলে এটা আছে এই, তার এটা দিয়েছেন প্যাথোলজিক্যাল কিউ এফ এই। ঠিক আছে এই এই দুইটা একদম কনফার্ম, এখানে কোনো কিছুই নাই, আর এখানে একটু খোঁচার মতো আছে, এটা অনেকে ধরতে পারেন ছোট আর নাও ধরতে পারেন, এই দুইটা যে পুরো কিউ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই এখন আসেন আস্তে আস্তে দেখি, এই এটা খেয়াল করে দেখেন, এটা খেয়াল করলে এটা কে লাগে, যে কোনো একজন কি বলতে পারবেন এটা কি, একজন বলেন যে কোনো কি মনে হয়? ইউ আমি আপনাদের সাথে দেখি না, তেমন কিছু নাই, টু ঠিক আছে, টু তো তেমন কিছু নাই ঠিক না, অ্যাপারেন্টলি কিছু, থ্রি তো তেমন কিছু, আটটা একটু ছোট ছোট মনে হয় আমি যেটা বলি, এভিএফ তো ভালোই আছে, কিউ আমার দরকার কি, টি ইনভার্সন আছে কিনা, এসটি ইলিভেশন আছে কিনা, এগুলো নাই। তাহলে আমার এই এই দরজা বন্ধ করে দিলাম, এটা শেষ। এখন এদিকে আসি, এখানে এসে কিছু বোঝা যাচ্ছে না, প্রথমটা এখানে একটা কিছু বোঝা যায় দেখেন তো, এটা কি, এটা কি, এই জিনিসটা কি কনভেক্সিটি আপাত, খেয়াল করে দেখেন, এই যে এভাবে চিনবেন, নাহলে তো বুঝবেন, এই যে দেখেন এখানে এসে বোঝা যাচ্ছে না, এই এটা হচ্ছে এমআই, এটা হচ্ছে দেখছেন আপনার থিওরিটিক্যাল এর সাথে প্র্যাকটিক্যাল এমআই গুলো কত মানে অ্যাপারেন্ট, এই জন্য না দেখলে বুঝবেন না, এই দুইটা মোটামুটি বোঝা যাচ্ছে এসটি, যে এসটি ইলিভেশন কত, তিন ঘরের মতো হয়ে গেছে দেখেন, এসটি ইলিভেশনটা তিন বেজ লাইন থেকে তিন ঘরের মতো হয়ে গেছে। এখানে আসার পরে কি আছে, এখানে একটু এসটি ইলিভেশন আছে, টি ইনভার্সন আছে, খেয়াল করে দেখেন বিফোরে, এখানে যে কিউর মতো আর প্রায় চলে যাচ্ছে, আর থাকবে না, এখানে যে এই শেষে এরকম এসটি ইলিভেশন, এখানে দেখেন এই এখানে, আর ভি ফাইভে আইসা মোটামুটি কিছুটা টি ইনভার্সন আছে, এসটি ইলিভেশন বলা একটু বলা নাও যাইতে পারে, আর ভি সিক্সে নাই, তাহলে বুঝতে পারছেন এই হচ্ছে। এটা একটু সুন্দর করে দেখি, এই যে দেখছেন, তাহলে এমআই গুলো আপনাকে এত এমআই, এটা হলো আমরা এতক্ষণ থিওরিটিক্যাল বলছি, এখন আমরা শুধু প্র্যাকটিক্যাল ছবিগুলো দেখতেছি, প্র্যাকটিক্যাল ছবিগুলো দেখলে দেখেন কিরকম কেমন হয় এমআই গুলো। হ্যাঁ এই আরেকটা দেখে, এটা দেখেন, এটা তো মনে হয় ইয়ার মধ্যে, তো এটা সবাই পারবেন, এটা এটা না, এটা কথা, হ্যাঁ বলেন, এখানে কি স্যার ওই কি ওয়েভ বলবো নাকি এটা কি ওই কি বলবেন, কোন প্যাকেজ বলতে যাচ্ছেন আপনি, কোন 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 লিস্টটা কোনটা বলতে যাচ্ছেন বলেন, আমি এসটিডি স্যার B1 B2 B3 এগুলা তো স্যার কি ওয়েব না স্যার। আচ্ছা B1 এ আপনার এখানে একটু আর এর মতো হাইট আছে, খোঁচা আছে, আর এর মতো খোঁচা থাকলে আমরা কি ওয়েব বলতে পারবো না, ঠিক আছে,
বলা উচিত না, তাহলে কি ওয়েব এখনো আসে নাই, কিন্তু যেহেতু আর ছোট হয়ে যাচ্ছে, দেখেন আর এর প্রোগ্রেশন আছে V5 V3 পর্যন্ত, আর একটা মানে কোনা মানে একটা মানে বিন্দুর মতো ফোটা, কিছুক্ষণ পরে আর থাকবে না, কথা বুঝতে পারছেন? এখানে গিয়ে এই পাশে আর নাই, আমার কথা বুঝতে পারছেন না? দিস আর দা ইভলিউশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আপনি আধা ঘন্টা পরে ইসিজি করলে অন্যরকম ইসিজি দেখবেন, ঠিক আছে? এই যে এসটি ইলিভেশন হচ্ছে, এসটি ইলিভেশন হচ্ছে, এটা হচ্ছে কি আর, তারপরে কি এস, যখন এসটি ইলিভেশন হবে আর এর হাইট কমতে থাকবে, তখন এই আরটা কি হয়ে যাবে, অ্যাপিয়ারেন্স অফ কিউ, এখন এই কিউ ওয়েভ হয়ে যাবে, এস আর থাকবে না, আপনি এটাকে তখন কিউ ওয়েভ পেয়ে যাবেন, কথা বুঝতে পারছেন? তাহলে আপনি এখানে এসটি ইনভার্সন পাচ্ছি, এসটি ইলিভেশন পাইছি, কিউ ওয়েভ তো আমার একটু পরে আসতেও পারে, কিউ ওয়েভ যে থাকতে হবে এমন কোনো ম্যান্ডেটরি না। তাহলে কি স্যার এটা অ্যান্টেরিয়র এমআই? অবশ্যই একুইট, শুধু অ্যান্টেরিয়র এমআই না, খেয়াল করে দেখেন এখানে একটা কিউ ওয়েভ আছে, কিন্তু এই তাহলে এখানে কি আছে, এসটি আছে, এটা ইনফিরিয়র ইসকেমিয়া যে আছে এটা মোটামুটি আমরা কনফার্ম হয়ে গেলাম এই লিড, এখন আমরা এদিকে কিছু পাই কিনা, তাহলে এদিকে আর কিছু নাই, এটা তো আরো সহজে বোঝা যাবে, এটা কিয়া জিনিস, এই দেখেন এই আবার এখানে চলে যাবে, এই দুইটা লিড একসাথে দেখলাম, এভিএল এভিএল এর সমস্যা আছে বলে দিলাম, 2-3 এভিএফ এ কিছু নাই, এ পাশে এসে দেখেন, এই যে দেখেন আর এর হাইট যে প্রোগ্রেসিভলি বাড়ে, এটা দেখেন এখানে যে 1-2 তে আরো বাড়ছে, 3 তে আরো বাড়ছে, 4 এ আরো বাড়ছে, ঠিক আছে? কিন্তু এখানে এখানে ফাইন্ডিং এর মধ্যে কি আছে, এদিকে এসে দেখেন যে ল্যাটারাল লিডে, যেহেতু এখানে ইসকেমিয়া আছে, দেখেন 1 এবং এভিএল এ আছে, তাহলে এর খালাতো ভাই তো এরা দূরে বাংলাদেশ পাকি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মতো, V1 এখানে টি ইনভার্সন আসছে, V6 এ তো সুন্দর টি ইনভার্সন আসছে, তাহলে এই সমস্ত পেশেন্ট হলে আমরা কি বলবো, ল্যাটারাল ইসকেমিয়া বলবো, ল্যাটারাল ইসকেমিয়া, হ্যাঁ ঠিক আছে? তাহলে এই সহজ, আমরা এই এখন এটা আরেকটা দেখি, এখানে দেখা যাক এখানে কি আছে, 1 এভিএল এ তেমন কিছু নাই, এটা দেখেন এটা হচ্ছে কত নম্বর লিড, 3, এখানে টি ইনভার্সন আছে, তারপরে আমি চলে যাবো এভিএল, এভিএল এ দেখেন কি আছে, এখানে দেখেন এসটি ডিপ্রেশন টি ইনভার্সন আছে, তার দুইটা পাইছি, তার মানে আর কিছু না হোক ইনফিরিয়র ইসকেমিয়া আমি লিখে ফেললাম, এখন এই পাশে দেখি এটা মোটামুটি ভালো, যে আর এর আর এর হাইট যে ক্রমান্বয়ে বাড়তে থাকে, বুঝতে পারতেছেন? দেখেন এই যে তিনটার মধ্যে আমার বুঝতে অসুবিধা আছে, দেখেন আমি চোখ, এটা দেখেন তো আপনি যে টি ইনভার্সন, এই যে দেখেন আর এর হাইট যে প্রোগ্রেসিভলি বাড়ে, এই যে তার মানে এখানে নাই, কিন্তু এখান থেকে দেখেন থেকে ইয়াতে তিন ভার্সন আসছে, দেখেন খেয়াল করেন তিন ভার্সন আসতেছে, আর এখানে যে এসটি ডিপ্রেশন আছে কিছুটা, তিন ভার্সন, তাহলে খেয়াল করে দেখেন এখানে সবচেয়ে প্রমিনেন্ট কি হলো, তাহলে এখানে আমাদের এখানেও তিন ভার্সন আছে, লিড টু তে আছে, এখানে এখানে আছে, এটা তো লিড তিন ভার্সন, হ্যাঁ যাই হোক, এটা আমরা যা বলার বলবো সবসময় সবকিছু মিলাইতে পারবো কথা না, আমার কাজ হচ্ছে শেখানো আজকে, এটা দেখেন ওয়ানে আছে না, ওয়ানের সাথে এভিএল এ দেখেন ওয়ানে তিন ভার্সন, দেখো মানে তিন ভার্সন আছে, এসটি ডিপ্রেশনের মতো আছে, ঠিক আছে? আমার তো এত এই দুইটা আছে না, এই যে দুইটা, আর এই যে দেখেন ভালো আছে, থ্রি মোটামুটি ভালো, ঠিক আছে, এভিএল ও তেমন কিছু পাচ্ছি না, এই পাশে বড় হয় নাই, বড় ভাইয়ের যা উচ্চতা ছোট ভাইও একই উচ্চতা, আর টিন ভার্সন এখানেও নাই, এসটি ডিপ্রেশন নাই, টিন ভার্সন নাই, এসটি ডিপ্রেশন নাই, এটা প্লাস মাইনাস, এখানে খেয়াল করে দেখেন, কারণ যেহেতু আমি ল্যাটারাল ইসকেমিয়া পাইছি, এই ক্ষেত্রে টি ইনভার্সন পাওয়ার আমার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? এই তাহলে তো আপনাদের জন্য আশা করি, হ্যাঁ বলেন, এই এখানে তেমন কিছু না, এটা ভালো আছে, এটা শুধু এই পাশে দেখেন, এটা তো একটা লো ভোল্টেজ, ঠিক আছে? এখানে দেখেন এখানে কিউ ওয়েভ এর মতো আছে, দেখেন আবার খেয়াল করে দেখেন, এটা কিউ ওয়েভ বলবো না, একটু টি এর মাথা আছে, খোঁচা আছে, এখানে আসার পরে কি খোঁচাটা নাই, এখানে আর এর খোঁচা আছে, আর নাই, আর নাই, এই যে আর না থাকলে তো, এই যে আর এর খোঁচা আছে একটু আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, ঠিক আছে? এই দুইটাতে নাই,
এখানেও প্রায় না, এটা নিচের দিকে, তার মানে এখানে আর এর প্রোগ্রেশন দেখেন আছে কিনা, আর এর হাইটটা এখানে একটু আছে, তারপরে ভিতে তো আরই নাই, থ্রি তো আর এর নাই, ফোরেও তো আর নাই, আবার ফাইভ সিক্স আর আছে, তাহলে খেয়াল করে দেখেন কিউ ওয়েভ আছে আর এর পর প্রোগ্রেশন। তাহলে এইটা যদি আপনাকে বলি এটা কি ডায়াগনোসিস লিখবেন আপনি একটা ইসিজি ইন্টারপ্রিটেশন করলে, এটা কি বলবো আমরা, কিউ থাকলে কি বলি, যদি কিউ থাকে অন্য কোনো তাহলে আপনার যখন লাগবে ও এম আই, ওরা আরো শর্টকাট লেখা দিবে কি ও এম আই, এখানে মোটামুটি ইয়াতে ঠিক আছে। এখন এখন কে বলবেন দেখি, তো এটা দেখেন এটা বলেন কে, একজন সাদ্দাম একজনকে দেন, আপনি একজনকে সিলেক্ট করে দেন দেখি কে বলতে চায়, একজনকে দেন দেখেন এটা কে বুঝে, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ইসিজি। হ্যাঁ ইসিজি তো মানে থিওরিটিক্যাল দেখলে তো অনেক সুন্দর, মানে ইসিজির গুলো কেউ বলেন একজন সাহস করে, এটা বলার তো কিছু না আপনি। হ্যাঁ 2 3 তে এসটি এলিভেশন আছে, আচ্ছা এটা ঠিক আছে, তাহলে আমি দেখি 1 এ দেখি 1 বুঝা যাচ্ছে না, আমি আমি তো প্রথমেই ধরেন আপনি সবসময় কি যখন বিগেনার তখন আপনি প্রথমে সবসময় দেখবেন 1 দেখলাম এভিএল কোড, এভিএল স্যার এসটি ডিপ্রেশন আছে, এভিএল এসটি ডিপ্রেশন আছে, তো দুইটা থাকে তো আমাকে বেজাল করলো, তাহলে তো সে মানে সরকার গঠন করতে পারবে না, ঠিক আছে সে হাইরা গেছে। আচ্ছা তাহলে আমি বাদ দিলাম, ওয়ানে তেমন কিছু নাই, একটু ডিপ্রেশন মনে হচ্ছে, কিন্তু টু তে খুব সুন্দর এভিএল এ সুন্দর বোঝাচ্ছে এসটি ডিপ্রেশন, ঠিক না একদম হরিজন্টাল। এখন টু থ্রি এভিএল একসাথে দেখি, টু তে মনে হচ্ছে একটু বোঝা যায় না, দেখেন এখানে ইলিভেশন গুলো কত কম, বোঝা যায় কি যায় না একটু খেয়াল না করলে, খেয়াল না করলে মিস করবে। থ্রি তে এসে দেখেন কি আছে, যে এসটি ইলিভেশন আছে, ঠিক আছে কিউ ওয়েভ আছে, খেয়াল করলে কিউ আছে স্যার, ঠিক আছে আর আমরা কই এফ কই, এই যে এফ এ দিকে এফ এ কিছু বোঝা যাচ্ছে না কিন্তু এটা আসে, কিন্তু এটা আমার ইসিজি এত খারাপ যেখানে বোঝা যাচ্ছে না, তাহলে মোটামুটি তাহলে এই তিনটা আমি যদি মনে করি, তাহলে তাহলে আমি এটা যদি এভাবে দেই, তাহলে এখন দেখেন এখন একটু বুঝতে সুবিধা হবে, জাস্ট ইলিভেশন আছে একটু, এটাও আছে একটু কি, এই যে জাস্ট ইলিভেশন এখানে সাথে কিউ ওয়েভ আছে লিপ থ্রিতে, আর এখানেও জাস্ট ইলিভেশন আছে, হ্যাঁ আর এই জায়গাটার মধ্যে আছে কি ডিপ্রেশন, তা আমি আগে তাহলে আমার যে এটা অ্যাস্টি ইলিভেশন এর কনফিউশন থাকলে যখন এখানে ডিপ্রেশন পেয়েছে তখন আমি ভাবছি আমার এখানে যদি ডিপ্রেশন আছে আর ইলিভেশন এর মত হয়েছে তাহলে এটা অবশ্যই অ্যাস্টি ইলিভেশন, অ্যাস্টি এম আই উইথ রিসিপোকাল চেঞ্জ আছে। এই পাশে দেখলে কি দেখা যাবে, এই পাশে খেয়াল করে দেখেন আর এর প্রোগ্রেশনটা অনেকটা পর বাড়ে না, যে আর এখানে নাই, এখানে একটা খুচের মতো আর আসছে, আবার এখানে নাই, এখানে না, এখানে না, একদম নাই, তার মানে এখানে কি আছে, এখানে আপনার আছে কি অ্যান্টেরিয়র সরি ইনফিরিয়র এসটিএমআই, সাথে কি আছে, সাথে এই পাশে ওল্ড এমআই অ্যান্টেরিয়র আছে, একটার মধ্যে দুইটা আছে, বুঝছেন এই পাশে কি একুইট এমআই, তাহলে এটা যদি বলেন এই পাশে কি আছে ইনফিরিয়র এমআইটা কি একুইট, আমি লিখবো এ এমআই, আমি ইসিজি যখন লিখবো তখন লিখবো কি এ এমআই একুইট এমআই, ব্রেকেটে লিখবো কি ইনফিরিয়র, সাথে কি আছে ও এমআই অ্যান্টেরিয়র, বুঝতে পারছেন এটা নিয়ে কারো কনফিউশন আছে, তার মানে আগে তার একবার অ্যান্টেরিয়র আগে তার কিন্তু অ্যান্টেরিয়র এমআই হইছে হয়ে গেছিল তখন এক বছর বা তিন বছর আগে, এবারে আপনার কাছে সাডেন সিভিয়ার চেস্ট পেইন নিয়ে আসছে, আপনি ইসিজি দেখে বুঝিয়ে ফেলাইছেন যে এটা হচ্ছিল ইনফিরিয়র এমআই একুইট ইনফিরিয়র এমআই, পরে আবার দেখলেন যে আরে তাহলে ওদিকে এমন কে, তার মানে তার আগেও এমআই, সে আসলে এমআই রোগী, পরে হুইস্টে নিয়ে দেখলেন আপনার কি আগে কখনো আপনি শিশুতে ভর্তি হয়েছিলেন নাভির করে ইঞ্জেকশন এগুলো দিছিল কিনা, বলে হ্যাঁ আমি স্যার তিন বছর আগে ভর্তি হয়েছিলাম, এখন কি করছেন ওষুধ খান নাই কেন স্যার, ভালো হয়ে গেছে আর কেন খাবো, ঠিক আছে এরকম হিস্ট্রি দেখবেন অনেক সময় থাকা যায়, ঠিক আছে এই এই হচ্ছে আপনাদের দেখেন একের মধ্যে, এটা দেখেন এটা কি, এটা তো দেখলে এটা খেয়াল করলেন, এটা যে এইগুলো হচ্ছে আপনার ইসিজি, ঠিক আছে আপনি যদি শুধু এই অংশটুকু দেখলে কিছু বুঝতে পারতেছেন, এখন বুঝার কোনো উপায় আছে, এটা কি আছে, এটা কি জানেন না শুধু দেখে বুঝবেন আপনি, তাহলে এখন দেখেন আপনি যখন এসটিডি ইলিভেশন দেখবেন চোখের সামনে ভাষা উঠবে না, এরকম এরকম দেখলে শেষ, আমার কিছু দরকার না, এটা দেখে আমি মনে করবো কি, এতে যেমন আপনাকে এই যে নাম কি টেকনিশিয়ানরা যারা ইসিজি করে তারা কিন্তু দেখে বুঝা ফেলে, আরে স্যার এটা এমআই আছে, কথা বুঝতে পারছেন, তারা এরিদমি আসে তারা দেখবেন যে এগুলো বুঝে কিভাবে, সিটি স্ক্যান দেখে তারা তো আর বুঝে না কোনটা, এটা বুঝে এটাই এই সমস্যা, যে এরকম এরকম থাকলে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে যে এটা হচ্ছে কি এমআই। আচ্ছা আচ্ছা তাহলে আমরা এটা আমরা ওইভাবে না দেখে এখন আমরা যে আমাদের ইয়ে ভাবে দেখবো, আমি প্রথমে কি দেখবো লিড ওয়ান দেখবো, আর কি দেখলাম এভিএল, দেখেন লিড ওয়ানে কি আছে এসটি এলিভেশন উইথ 3% ইনভার্সন কি ওয়েভ আছে, দেখছেন আবার এতে যাই এখানে একই কথা এসটি এলিভেশন আছে কি ওয়েভ, এগুলো দেখতে আপনাদের তো খারাপ লাগতেছে না,
হ্যাঁ, এগুলো করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, এখন যদি আপনার ভালো লাগে তাহলে এটা সফল হবে, নালে তো। আচ্ছা তাহলে আমার এখানে একটা জিনিস পেলাম যে আমি ল্যাটার রিডে এসটি ইলিভেশন এমআই পেয়ে গেলাম, এখন তারপরে যাবো কোড 2 3 এভিএফ এ, দেখেন 2 তে কি পেলাম, এসটি ডিপ্রেশন পাইছি দেখছেন, আর 3 তে পাইছি, 2 তে তেমন একটা পরিষ্কার পাই নাই, আর এএফ এ একটু এসটি ডিপ্রেশনের মতো আছে। ঠিক আছে, আমি একটাই নিছি বোঝার জন্য। তাহলে আমি জানি যে এখানে থাকতে কি থাকে, রিসিপোকাল চেঞ্জ থাকে, ল্যাটারালি রিসিপোকাল চেঞ্জ পাবো ইনফেরিয়রিতে, ইনফেরিয়র রিসিপোকাল চেঞ্জ পাবো ল্যাটারালিতে। তাহলে এখানে এলো আপনার কি আছে, ল্যাটারাল ইসকেমিয়া আছে, মানে ল্যাটারাল এমআই আছে। এখন এখানে দেখেন এখানে কি আছে, V1 থেকে শুরু করে V3 V4 সবগুলো পর্যন্ত আছে। আচ্ছা তাহলে এখন এটা অনেক হয়, যদি এটা বাদ দেই তাহলে এক্সটেনসিভ অ্যান্টেরিয়র এমআই বলবো, আর এটা বললে অনেকে ল্যাটারাল এমআই বলে, আবার অনেক অনেক বই আবার একা এটাকে এক্সটেনসিভ অ্যান্টেরিয়র এমআই বলে, এটা যে যেখানে বলে সেটা বলতে পারে। তাহলে এখন বুঝতে পারছেন এই এক ইসিজির মধ্যে সবকিছু আছে। তাহলে এখন মোটামুটি তাহলে আপনাদের এই ইসিজটা দেখেন, এটা তো একই কথা, এই নিচের অংশটুকু দেখলে কি বোঝা যায়, ওটা নাহলে বাদ দিয়ে দিলাম মনে হয়। তাহলে এটা কি আছে, এটা তো আমাদের কি অ্যান্টেরিয়র এমআই, ঠিক আছে। এখন খেয়াল করে দেখতে হবে যে অ্যান্টেরিয়র এমআই পুরো কয়টা নিছে, 4টা নিছে না 6টাই গেছে, 4টা গেছে, এটা ধরেন হয়তো বোঝা যাচ্ছে না। তাহলে আমরা যদি 4টা যাই তখন এটা নাম হবে কি, অ্যান্টারসেপ্টাল, এই যদি এই 4টা যায়, হ্যাঁ V1 থেকে V4। এটা দেখেন এটা কি জিনিস, এটা একটু জটিল মনে হয়, ওয়ানে কি আছে, এটা ডিপ্রেশন, দেখেন এসটি ডিপ্রেশন, এসটি ডিপ্রেশন আপওয়ার্ড আপওয়ার্ড, এটা কিন্তু কোন ইয়াতে কি বলে আপ স্লপিং, হ্যাঁ টেকিকার্ডি আছে তো এজন্য আপ স্লপিং আছে। 2 তে দেখেন কেমন জানি একটা অন্যরকম দেখা যাচ্ছে, 3 তে এসে দেখেন এসটি ইলিভেশন হয়েছে দেখেন, হ্যাঁ। আর এই যে এফ, তাহলে আমি দেখলাম 2, এটা হচ্ছে 3 আর এফ, এটা বোঝা যাচ্ছে এটা কি এসটি ইলিভেশন আছে, কিউএফ ছোট কিউএফ এসটি, দেখছেন মানে কত যে কিরকম হতে পারে, না দেখলে বুঝতে পারবেন না, দেখতে দেখতে যেন অভ্যাস করতে হবে, কারণ বইয়ে ইসিজি তে ইন্টারনেটে যেগুলো দেখবেন এগুলো ম্যাক্সিমাম দেখবেন যে অন্যরকম, হ্যাঁ আপনি প্র্যাকটিক্যালি যেগুলো দেখবেন। আর এভিএল এ দেখি, ওয়ানে দেখার পরে এভিএল এ এটা কি আপওয়ার্ড স্লপিং, হ্যাঁ এটা আসলে কিছু বলা যায় না, বা বললে এটা এটা রিসিপ্রোকাল চেঞ্জ হিসেবে আপনি ধরতে পারেন। তাহলে মোটামুটি আমার এখানে এসটি ইলিভেশন কোথায় পাইলাম, 2 3 এভিএফ, তার মানে এটা একুইট ইনফিরিয়র এমআই পেয়ে গেছি, এই যে এই তিনটার মধ্যে আমি এসটি ইলিভেশন পাইছি, কিউএফ পাইছি, তিন ভার্সন আছে, খেয়াল করলে দেখবেন এই জিনিসটা আছে, হ্যাঁ এই। আর এখানে খেয়াল করে দেখেন, এখানে যে আমরা যদি দেখি তাহলে এখানে B1 থেকে B5 পর্যন্ত, হ্যাঁ B5 পর্যন্ত আছে, আচ্ছা B4 পর্যন্ত তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এই যে আছে বি, এটা প্লাস মাইনাস ধরা যায়, আবার এগুলো যদি ধরলে আপনি ধরতে পারবেন, তাহলে এই জিনিসটা যদি ধরেন তাহলে যে যে খেয়াল করে দেখেন যে কত এসটি ইলিভেশন, টিন ভার্সন, হ্যাঁ এই যে এটা বোঝা যাচ্ছে না, এই তো ইনফিরিয়র ইসকেমিয়ার সাথে আপনার একুইটি ইসকেমিয়া দুইটাই আছে, তার মানে এটা দুইটা ভেসেলি সিক্সটি সলভ এটা, এই এটা তো সহজ, এটা তো মানে ইন্টারনেটের ইসিজি, এটা তো সহজ। আগেরটাকে একটু, হ্যাঁ বলেন আগেরটা, মানে এটা এটা কি আগে যাচ্ছে না আপনি পরে যাচ্ছে, এরপর এটা মনে হয়, হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ স্যার এখানে লিম নিতে কিউটা আমরা কিভাবে ধরবো, যে মানে আগের টাকা নেই, কিউ 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 মানে কি, কিউ হচ্ছে দা আর এর আগে যে ওয়েবটা থাকবে সেটা হচ্ছে কিউ, প্রথম যে নেগেটিভ রিফ্লেকশনটা, হ্যাঁ এটা কিউ বলতে প্যাথোলজিক্যাল কিউ কখন বলবো, যখন আমরা দেখবো যে এটা আপনার কতগুলো ক্রাইটেরিয়া, 2 ঘরে বেশি ডিপ হবে, আর করসপন্ডিং যে আর ওয়েভ থাকে তার কি থাকতে হবে, বলতে পারতেছেন আমি এটা বলতে পারো, প্রথমটা বলতে পারি, এখানে আর বোঝা যাচ্ছে না যেহেতু এখানে আরেক খুঁচা আছে আমি প্যাথোলজিক্যাল কিউ বলবো না, ঠিক আছে আমার তো আর আছে, তাহলে এটা তো আসলে এস, তাহলে আমি এখানে এটা বলবো না, কিন্তু স্যার এখানে আরটা তো মনে হচ্ছে কিউ এর আগে, এরকম মনে হচ্ছে না, কোনটা 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 কোনটা, মানে কিউটা তো আর এর আগে হবে না, কোনটা V2 V2 তে যেমন এখানে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, কিউই তো নাই, কিউ নাই, কিউ কোন আর এর আগে হবে, কিউ মানে প্রথম যে নেগেটিভ রিফ্লেকশনটা হবে বিফোর আর ওয়েভ সেটা হচ্ছে কিউ,
সবার আগে হচ্ছে, এখানে কোন আর নাই, আগে আছে, তখন এটা হচ্ছে কিউ হবে। এটাও তো বুঝতে পারতেছেন, এগুলো থাকলে কি ধরবেন, এরকম এরকম থাকলে এটা বয়ের ইসিজি, অ্যান্টেরিয়র ইসকেমিয়া, মানে অ্যান্টেরিয়র এমআই। অ্যাকচুয়ালি এটা অ্যান্টারোসেপ্টর এমআই, যে দেখেন ওয়ান থেকে বিফোর পর্যন্ত এসটি ইলিভেশন আছে এই, আর এখানে এসে কি টি ইনভার্সন আছে, তার মানে সাথে ল্যাটারাল ইসকেমিয়া আছে। হ্যাঁ, অ্যান্টেরিয়র আমার আছে অ্যান্টারোসেপ্টর এমআই উইথ ল্যাটারাল ইসকেমিয়া। এটা কেউ এটা দেখেন, এটা তো একটা, এগুলো তো হচ্ছে প্র্যাকটিক্যাল ইসিজি। দেখেন প্র্যাকটিক্যাল ইসিজি গুলো কিন্তু অন্যরকম থাকে। তাহলে ওয়ান এ দেখলে ওয়ান এরকম ইসিজি থাকলে তো একটু সহজে ডায়াগনোস করা সহজ হবে, সাথে টি ইনভার্সন, তাই এটা রিসিপোকাল চেঞ্জ। এটা নিয়ে আপনাদের আর আশা করি কোনো কনফিউশন হবে না। এখন আমার প্রায় শেষের দিকে ইসিজি, এখন এটা দেখেন এই পাশেটা মনে ধরেন ছোট ছোট নরমাল, এই পাশেটা দেখলে কি, দেখলে বোঝা যাচ্ছে এটা কি, তার মানে এটা যে দেখেন এই যে পুরাই যেখানে যেখানে আসতেছে কি ওয়েভ আশা করছে, এসটি ইলেভেশন আছে কি ওয়েভ আছে, তাহলে এটা এমআই এন্ট্রোর এমআই, যেহেতু আমার মনে হচ্ছে বি ফাইভ বি সিক্স পর্যন্ত আসছে, সুতরাং এটা এক্সটেন্সিভ এন্ট্রোর এমআই হিসাবে আমরা বলতে পারি। হ্যাঁ এই ঠিক আছে, তাহলে আপনি যদি চিনতে পারেন নাম পরে দেন, আগে এলেও যদি আপনি ডায়াগনোসিস করতে পারেন নাম যেটা দেন, যখন যে যে নামে ডাকবে আপনি সে দলে দিবেন, সরকারি দলের সাথে সবসময় মিশে যাবেন, তাহলে দেখবেন কোনো ঝামেলা নাই। ঠিক আছে, এটা কি এটা যদি জি স্যার আগের আগের সিজিটাতে স্যার বি5 বি6 এ যে ওই আর এর মতো ছিল একটা, মানে এটা কি আমরা এদিকে পিছন দিয়ে যেতে হবে এটা নাকি এটাই তো নাকি মানে আগের জি স্যার এই স্যার এটা মধ্যে কি ছিল স্যার এই যে এটা আর এর মতো আমি কিউ বলতে পারবো না, কিন্তু এখানে সুন্দর কিউ আছে, এটা যে কিউ এটা তো এই দুইটা তো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখানে কিউ, কিন্তু এখানে আর কিউ বলতে পারছি না, কারণ এখানে একটা আরের খোঁচা আছে, তাহলে এটা আর বললাম না এই জন্য। এটার জন্য এই যে দেখেন এখানে একদম পুরো এটা যে কিউ একদম টিপিক্যাল কিউ, তাহলে এরকম একটা কবিং প্যাটার্ন থাকলে আপনি এখন এখন আপনি চেহারা দেখলে বুঝবেন। এখানে আবার দেখেন এই যে আর আছে, ঠিক আছে আর আছে এটা, এখন দেখেন এটাও তো একটা ইসিজি, এটা আছে কালার ভালো না, তাহলে আমরা যে কোটিন ফিরে আসে মাই আরবি ইনফেকশন তিন ভার্সন আছে। ঠিক আছে, তাহলে এখন দেখেন খেয়াল করে দেখেন যে এখানে এটা ইনফিরিয়র এমআই, হ্যাঁ রিসিপোকাল চেঞ্জ স্যার, ইনফিরিয়র এমআই এই যে এই পোস্টেরিয়র রিয়ার পাইলাম, এতে পাইলাম এই যে তিন জায়গায়, এই যে 1 2 3 এবিএফ, আর এই যে এদিকে এদিকেতে পাইলাম রিসিপোকাল চেঞ্জ। ঠিক আছে, আর এগুলো সবগুলোতে এসটি আছে, হ্যাঁ তাই এটা পোস্টেরিয়র এমআই থাকতে পারে বা এগুলো থাকতে পারে। ঠিক আছে, এটাও তো আরেকটা, এটা তো অস্পষ্ট কিন্তু তারপর বোঝা যাচ্ছে, আমি এদিক দিয়ে দেখি, হ্যাঁ এটা হচ্ছে 1 ডিপ্রেশন, এভিএল কোথায়, এই যে এখানে ডিপ্রেশন। ঠিক আছে, এখানে কি আছে ইলিভেশন, এখানে যে কিউ ওয়েভ আছে খেয়াল করে দেখেন সুন্দর, কিউ এসটি টি ইনভার্সন, একদম আমরা টিপিক্যাল যেটা দেখি এই ছবিটা এখানে এসে পড়ছে। এই যে এটা হচ্ছে এসটি ইলিভেশন 2 তে 3 তেও আছে, আর এটা হচ্ছে কি এভিএফ এ আছে, আর ডিপ্রেশন আছে কোথায়, এই দুইটাতে আছে। ঠিক আছে, তাহলে এটা আমার কি, আর এই যে আর এর প্রোগ্রেশন যে বাড়ে খেয়াল করে দেখেন, যে আর ছোট বড় হয়েছে, একটু বড় হয়েছে, পড়ে যায় মোটামুটি বড় হয়ে গেছে। তো এই আর এটা দেখেন, এটা তাহলে কি
চোখের দেখায় ওইভাবে যদি না দেখে শুধু চোখ দিয়ে দেখি আমি এত, তাহলে কি মনে হয় কোন দিকে এমআই, ডান পাশে বাম পাশে না ডান পাশে? এটাও তো তাহলে একই আপনার, এটা একটু খেয়াল করে দেখেন, এটা দেখেন ওয়ান দেখি, ওয়ানে মনে হয় এটা হচ্ছে এই পাশে দেখলে বোঝা যাচ্ছে, এগুলো দেখলে বোঝা যাচ্ছে যে আমায় আছে যে কোনো সন্দেহ আছে। এখন দেখেন আমার প্যাটার্ন গুলো প্র্যাকটিক্যালি কিরকম হয়, এগুলো দেখেন বইয়ে বইয়ে এরকম পাবেন, আপনি রুগী এরকম ভাবে আপনার কাছে নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে এটা একদম ইয়া পর্যন্ত আছে আপনার এমআই। আর এইদিকে দেখেন কি আছে, এদিকে আমরা যদি দেখি ওয়ান তেমন কিছু নাই, এটা মানে পুরাটাই আছে, ওয়ানে দেখেন কিছু নাই, এবিএল এ কোথায়, এবিএল কই, এবিএল তো নিচে, এটা ভালো আছে। টু তে দেখেন তাহলে এখানে আপনার দেখেন এখানে তো আপনার অ্যান্টিরিয়র এমআই আছে সাথে ইনফিরিয়র এমআই আছে, ডাবল দুইটা ভেসেল ইনভলভমেন্ট হয়েছে, ঠিক আছে? এই তাহলে এটা অনেক সময় এরকম হতে পারে, এটা তো মানে আগে দেখাইছে কিনা জানি না, দেখে কি অ্যারিদমি আছে এখানে, ওই একই কথা দেখেন এই যে এই এই এটাই লাস্ট, তাহলে আমার না এটাই শেষ তাহলে। হ্যাঁ তাহলে এখানে দেখেন আমি ওয়ান দেখলাম ভালো, এভিএল একটু অ্যাসটি ডিপ্রেশনের মতো মনে হচ্ছে। আচ্ছা এখানে দেখেন এগুলো এরিদমিয়া, দেখেন এখানে দুইটা মাঝখানে গ্যাপ, এগুলো আমরা এখন পড়াবো না। আর এখানে দেখেন টু তে থ্রি তে মোটামুটি অ্যাসটি এলিভেশন আছে, আর এতে অ্যাসটি এলিভেশন আছে, ঠিক আছে? তাহলে এখানে কি এটা মোটামুটি আমাদের একটা ইয়া, তাহলে দিজ আর অল অ্যাবাউট এমআই, এমআই সম্বন্ধে দেখানো হইলো। এখন আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে বই দেখা পড়া আশা করি। এখন এই ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা আছে, কারণ আমাদের এমআই ইস্কেমিয়া তাহলে শেষ হয়ে গেল। হ্যাঁ আমাদের শেষ হলে এমআই এবং ইস্কেমিয়া। এখন আপনাদের কাজ দেখেন, ছবি দেখেন, দেখেন সবকিছু তো সবসময় মিলবে না, সবসময় যে সবকিছু মেডিসিন এমন একটা জিনিস, এখানে আপনি সবকিছু সবসময় মিলাইতে পারবেন না, টিপিক্যাল যেটা মিলবে এটিপিক্যাল থাকবে। হ্যাঁ এটা হচ্ছে কথা, তাহলে আপনারা দেখেন পড়েন। আমি কখন কোনটা চিন্তা করবো কিভাবে, এই জন্য আমি বললাম ওয়ান এবি, আপনি সবসময় খুঁজবেন ওয়ান এবিএল, টু থ্রি ফোর, টু থ্রি এবিএফ, বি ওয়ান থেকে বি ফোর, এই জন্য আমি চারটা ভাগে ভাগ করছি, নাহলে আসলে তো ভাগ করার দরকার নাই। আমি যখন দেখি এখন আমি ওইভাবে তো চারটা দেখি না, বা যে এক্সপার্ট সে কিছুই দেখে না, সে দেখে বোঝায় এটা অ্যান্ড্রয়েড এমআই, দেখে ওইখানে টাকায় বাকি সে খুঁজেও না, ঠিক আছে? কারণ এমআই জানা আমি ডায়াগনোস করে ফেলছি, প্রথমে তো এমআই ভর্তি দেবো, পরে দেখবো না কি এমআই না এমআই, পরে সময় হলে দেখলো দেখলো, কারণ ম্যানেজমেন্ট তো মোটামুটি দেখা যায় অনেকটা এদিক সেদিক। তো এই হচ্ছে আমাদের মোটামুটি, আমি মাঝে মাঝে আমি এমআই পাইলে ছবি দিব। হ্যাঁ আজকে যেরকম ছবি দিছিলাম কিসের, একটা মাইটাল স্টেনোসিস, হ্যাঁ এটা কি কি ছিল, মাইটাল স্টেনোসিস ছিল মানে কি মাইটাল ছিল, দেখাছিল উপরে নিচে নিচে একটু ডিপ বেশি, তারপর এটা কোন দিকে কোন এক্সিস ডেভিয়েশন ছিল, এটা রাইট এক্সিস ডেভিয়েশন ছিল সম্ভবত। হ্যাঁ এটা ছিল পেশেন্টের স্ট্রোক নিয়ে আসছিল, দেখা গেছে তার এমএস ছিল, এমএস থেকে স্ট্রোক করছে। তো ঠিক আছে তাহলে আপনারা এগুলো পড়েন। স্যার স্যার আপনার প্র্যাকটিক্যাল ইসিজি গুলো আর কি যদি আমাদেরকে একটু দেয়া যেত স্যার ভালো হইতো, আপনার কিছু কিছু মানে সব না ওই প্রতিটা ইসের, যেমন এমআই ইসকেমিয়া প্র্যাকটিক্যাল ইসিজি গুলো স্যার কিছু কিছু। আচ্ছা আমি দিব না, ওই তো স্যার পাওয়া যায়, জি স্যার আমি এই গ্রুপে আপনাদেরকে দিব, আমরা তো পাই প্রায় গ্রুপে, আমি দিব না আস্তে আস্তে, আগে তো আপনাদের শিখায় নেওয়া হইলে পরে আমি দিব না, পরে দেখবেন এটা পাবেন। হ্যাঁ আপনারা পারবেন, আপনি যদি প্র্যাকটিস ধরে রাখেন তাই মোটামুটি ডায়াগনোসিস করতে পারবেন, আর যেটা আপনি পারবেন না এটা মনে করবেন একটু কনফিউজিং, এটা দেখবেন যে সবার একটু সমস্যা হবে, মানে সবাই একটু মানে যেখানে দেখবেন যে থতমত খাচ্ছে সবাই, মানে তখন মনে করবেন যে না এটা একটু জটিল, কিন্তু 90 ভাগ থেকে 95 ভাগই সহজ। স্যার V1 দিয়ে স্যার ওই যে পোস্টেরিয়র এমআই এবং আরবি ইনফারশনটা যে বলেন V1 টা দিয়ে একটু বলেন স্যার, একটু রিপিট করেন, রিপিট করে রিপিট করলে তো আমি স্লাইডে চলে যাই, কত এটা ছিল গত ইয়ে আমি মুখে বললি হবে স্যার,
মাফ করলি স্লাইডই দেই স্লাইড দেই তো পদ তৈরি করা আছে স্লাইড করলে আপনার এটা পোস্টেরিয়র এমআইটা না পোস্টেরিয়র এমআই আর হচ্ছে আরভি ইনফারশন যেটা বললেন ভি1 দিয়ে আচ্ছা এটা দেখেন আগে যে পোস্টেরিয়র এমআই এখানে এটা হচ্ছে আমরা কখন দেখব যে আরবি ইনফ্যাশন করার জন্য আমার কতগুলো ক্রাইটেরিয়া আছে এর পোস্টেরিয়র এমআই ক্রাইটেরিয়ার জন্য হচ্ছে আপনাকে দেখতে হবে কখন যখন আপনি হরিজন্টাল এসটি ডিপ্রেশন পাবে ঠিক আছে এবং আমরা বললাম যে আমাদের 12 টা লিগ হইতে হবে এবং এটা আপলাইড হইতে হবে ঠিক আছে তখন আমরা চিন্তা করব যে এটা মনে করে স্যার আসসালামু আলাইকুম স্যার সাউন্ড ইকো হচ্ছে স্যার আপনার ওইখানে মনে হচ্ছে লাউড স্পিকার বা সাউন্ড ইকো হচ্ছে সবে কি ইউজ করতে হবে কি রিসিভ কলিং এসকি এরকম শব্দ শোনা যাচ্ছে আমার এখানে ফলোইং কেস আপনি হরিজন্টাল এসটি ডিপ্রেশন পান টল টিয়ার থাকতে হবে সেটা শোনা যায় এখন শব্দ শোনা যাচ্ছে শর্ট হয় তাহলে হবে না স্যার সাউন্ড রিপিট হচ্ছে অমর ফারুক ভাই একটু সাথে আপনার এসটি ডিপ্রেশন থাকতে হবে স্যার মেবি আপনার অন্য কোন ডিভাইস চুক্ত আছে না অন্য কোন ডিভাইস না এটা আমার রেকর্ড করা তো আমি এগুলো যেগুলো করি পাওয়ারপয়েন্ট এগুলো রেকর্ড করি ঠিক আছে আমি এটা ইয়া করে দিচ্ছি আমার এখানে ইয়া করা আছে রেকর্ডটা তো একটু বন্ধ করে দেন এই যে দেখো হ্যাঁ এটা এখন দেখা হবে না এটা তো দেখা যাচ্ছে ঠিক আছে আমরা যখন কোন এসটি যখন আমরা ভি1 অথবা যখন আমরা কখন চিন্তা করব সাজেস্ট করব পোস্টেরিয়র এমআই যখন ইনফেরিয়র এমআই এর সাথে সাধারণত ইনফেরিয়র এমআই অংশে ল্যাটেরাল এমআই এর সাথে যখন আমরা ভি2 তে আমরা এসটি ডিপ্রেশন পাব হরিজন্টাল ভি1 থেকে ভি3 এর মধ্যে এসটি ডিপ্রেশন থাকবে হরিজন্টাল হ্যাঁ সাথে কি থাকবে আপরাইট ডমিনেন্ট টি অর্থাৎ টি সরি আর আর যে যেটা থাকবে আর এর হাইটটা কি থাকবে এস এর চাইতে বড় তারটা উপরের দিকে বেশি হতে হবে এবং টিটা কি থাকতে হবে উপরের দিকে থাকতে হবে এটার উদ্দেশ্য যে এই যে এসটি ডিপ্রেশনটা হইছে এই এসটি ডিপ্রেশনটা যাতে ইসকেমিয়া না বোঝায় কথা বুঝতে পারছেন আমার তো ভি1 থেকে ভি5 ভি4 পর্যন্ত ইসকেমিয়ার জন্য এসটি ডিপ্রেশন হতে পারে না তখন কি হবে টি ইনভার্সন হয়ে যাবে অনেক সময় আর এর হাইট কমে যায় আমি কি বলছি ভি1 থেকে ভি6 পর্যন্ত আর এর হাইট কমে যাইলে এটা ইন্ডিকেট করে কি ইসকেমিয়া ঠিক আছে তো যখন আপনি দেখবেন যে এসটি ডিপ্রেশন আছে কিন্তু আরটা টল আছে টিটা আপরাইট আছে তখন চিন্তা করবেন যে এটা হচ্ছে এটা এখানে দেয়ার মেবি কি থাকতে পারে আপনার পোস্টেরিয়র এমআই থাকতে পারে তখন আপনি যে পরে যাবেন তখন আপনি চিন্তা করবেন যে মনে হয় সেখানে কোনো পোস্টেরিয়র এমআই থাকার সম্ভাবনা বেশি হ্যাঁ স্যার ভি1ও কি এসটি ডিপ্রেশন থাকতে হবে একটা এসটি ডিপ্রেশন থাকতে হবে আরটা বড় থাকতে হবে টল ডমিনেন্ট আর এবং আপরাইট টি থাকতে হবে যে এরকম যখন এরকম থাকবে তখন আমরা চিন্তা করব যে দেয়ার মেবি আপনার পোস্টেরিয়র এই যে তখন এই যে ভি2 তে যদি এরকম একটা পাই তখন আমাদের কি করতে হবে এখন আমি যে আছে কিনা এটা তো আমি ধারণা করলে হবে না আমি ধারণা করতে পারি তখন আমার কি করতে হবে লিড প্লেস করতে হবে পোস্টেরিয়রলি হ্যাঁ তখন এটা আসলে কি যে পোস্টেরিয়র রিসিপোকাল চেঞ্জ আমি কি বললাম যে লিড টু বাবা ইনফেরিয়র লিডের খালাতো ভাই হচ্ছে বা হচ্ছিল ল্যাটারাল লিড আর আমার এখানে যে ভি টুটা এখানে আছে ঠিক ভি টুর উল্টা দিকে যে আছে কে পোস্টেরিয়র এমআই তো সে যখন ওখানে যদি এমআই হয় তাহলে এই ছবিটা কি হয় এখানে আপনার রিসিপোকাল চেঞ্জ হিসাবে আসে এসটি এখানে ডিপ্রেশন হিসাবে আছে তার মানে কি উল্টা দিকে এসটি ইলিভেশন থাকতে পারে যে উল্টায় দিলে দেখা যায় যে কি এসটি ইলিভেশন থাকতে পারে এই আমি এখানে একটু দেখাচ্ছি এটা একটা উদাহরণে চলে যাই দেখেন এই তাহলে আমরা সেই ক্ষেত্রে করব কি যখন আমরা সন্দেহ করব তখন এই যে এই জায়গায় তিনটা ছয় আট নয় এখানে আমরা করব প্লেস করব এখানে একটা ইসিজি দেখেন এই যে একটা ইসিজি এই ইসিজি এই যে ফার্স্ট ইসিজি দেখেন এই ইসিজিতে কি আছে এখানে দেখা যাচ্ছে যে আমি যদি অত কিছু বাদ দেই এই যে দেখেন টু তে অ্যাস্টিলেশন আছে যে টু টু হ্যাঁ টু তে অ্যাস্টিলেশন আছে এভিএফ এ অ্যাস্টিলেশন আছে ঠিক আছে দেখেন টু এভিএফ থ্রিটা বোঝা যাচ্ছে না একটু অ্যাস্টিলেশন আছে আর এখানে এভিএল টাও খুব একটা বোঝা যাচ্ছে না ওয়ান অ্যাস্টিলেশন আছে এটা তো একটা তাহলে কি হচ্ছে এটা এটা যে ইনফেরিয়র এমআই এটা নিয়ে তো কোনো সমস্যা নাই বুঝতে পারতেছেন তো আমার কথা তো শোনা যাচ্ছে শোনা যাচ্ছে স্যার বুঝা যাচ্ছে কথা শোনা যায় না আমার শোনা যায় স্যার জি স্যার শোনা যাচ্ছে স্যার কন্টিনিউ করেন শোনা যাচ্ছে
আমার কথা কি শোনা যায় স্যার? শোনা যাচ্ছে যাচ্ছে স্যার স্যার শোনা যাচ্ছে স্যার আমার কথা শোনা গেছে তখন? জি স্যার স্যার যাচ্ছে শোনা। আচ্ছা আচ্ছা, তা আমি যেটা বলতেছিলাম, হ্যাঁ এই আমরা যখন এই যে দেখেন এখানে আমরা যেটা পাইলাম, এখানে হচ্ছে আপনি দেখেন এখানে পাইলাম কি ইনফিরিয়ার ইসকেমিয়া, ইনফিরিয়ার ইনফিরিয়ার এমআই, ইনফিরিয়ার এমআই এর সাথে আমি যে এখানে রিসিপোকাল চেঞ্জটা খুব একটা পাই না, এটা আমার মাথা ব্যথা না। আমি এখানে দেখলাম অ্যাস্টি ডিপ্রেশন আছে, এখানে একটা অ্যাস্টি ডিপ্রেশন আছে, এখানে একটা অ্যাস্টি ডিপ্রেশন আছে, তিনটে অ্যাস্টি ডিপ্রেশন আছে। এখন এই অ্যাস্টি ডিপ্রেশন তো এমনও হইতে পারতো, এখানে আপনার যে অ্যান্টিরোসেপ্টর এটা তো আলাদা ব্লাড সাপ্লাই না, এখানে স্টেনোসিস ইসকেমিয়ার জন্য এরকম হতে পারতো। কিন্তু যখন আপনি এখানে অ্যাস্টি ডিপ্রেশন পাবেন, দেখেন অ্যাস্টি ডিপ্রেশন আছে কিন্তু সাথে টিটা কি আছে, যে আপরাইট আছে, টিটা হচ্ছে আপরাইট, আরটা হচ্ছে ডোমিনেন্ট, আরটা অনেক বড়। আমরা তো বলছি যে আর এর হাইটটা সাধারণত ইসকেমিয়া হইলে কি হয়, প্রোগ্রেসিভলি কমতে থাকবে, তাই ডোমিনেন্ট আর এর সাথে আপরাইট টি এর সাথে যদি অ্যাস্টি ডিপ্রেশন থাকে তখন আমার মাথায় একটা কনফিউশন আসবে কি দিস মে বি কেস অফ কি পোস্টেরিয়র, তখন আমরা কি করব, আমরা তখন কি করব, এটা চেঞ্জ করব, এই যে যখন পোস্টেরিয়র এমআই, তাই পোস্টেরিয়র এমআই লাগান আমি কি করব, এটা আমাকে এস্টাবলিশ ডায়াগনোসিস করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, যে আমাকে এর পরবর্তীতে তখন আমাকে লিড গুলো চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ আমি যদি লিড চেঞ্জ করে দেই তাহলে এই দেখা যাবে, যখন আমি যে লিড চেঞ্জ করে দেই তাহলে এই যে দেখেন এটা এটা হইতেছে আমার আসল লিড, একটা লিড দেখাচ্ছে, এখন লিড আমি চেঞ্জ করব, যে এখানে এগুলো চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে নর্মাল, এই নর্মাল, এখন লিড চেঞ্জ করব, দেখেন লিড চেঞ্জ করার পরে এই যে 7 8 9 এটা তিনটা বসাইছে, 7 8 9 এখানে কি ছিল, এখানে ছিল 5 6 এই বদলে বসাইছে কি 7 8 9, তখন দেখা যাচ্ছে যে এই জায়গায় এই যে অ্যাস্টি ইলিভেশন আসছে, অ্যাস্টি ইলিভেশন আসছে 9 অ্যাস্টি, তিনটা লিডে অ্যাস্টি ইলিভেশন আসছে, তখন সেটা কি হবে 2 এর রিসিপোকাল লিড হচ্ছে এই তিনটা 7 8 9, তখন এটা আমরা পোস্টেরিয়র এমআই বলবো। এই যে দেখেন এই এটা হচ্ছে আপনার পোস্টেরিয়র এমআই, একই জিনিস বারবার। এখন এটা এটা প্রায় শেষ, হ্যাঁ আমি 5 মিনিট এটা গেল। তারপরে আর আপনারা জানতে চাইছিলেন আরেকটা হচ্ছে কি আরবি ইনফ্রাকশন, না জি স্যার, আরবি ইনফ্রাকশনটা হচ্ছে যে এটা যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, আরবি ইনফ্রাকশনের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে যে এটা আপনার অ্যাস্টি ইলিভেশন আপনার যেটা আছে, হ্যাঁ আপনি যদি অ্যাস্টি ইলিভেশন পান V1 এবং অ্যাস্টি ডিপ্রেশন পান V2 তাহলে এটা হাইলি স্পেসিফিক ফর আরবি ইনফ্রাকশন। হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা তেমন কিছুই করতে হবে না, আপনি যদি এখানে থাকেন তখন আপনাকে কি করতে হবে, এই যে লিডটাকে আপনার এতে নিয়ে নিয়ে আসতে হবে, আপনি যে লিডটা ধরবেন এই লিডটাকে আপনার কি করতে হবে, আমি যদি মনে করি যে আরবি ইনফ্রাকশন সাসপেক্ট করলে এটা হচ্ছে আমার নর্মাল ইয়া থাকে, এভাবে ডান দিকে আমি লিড গুলো নিয়ে আসবো। হ্যাঁ সাধারণত আমরা একটা লিড নিয়ে আসি, V4 এই পাশে নিয়ে আসে, নিয়ে আসলে সেটা কি দেখাবে, সেটা আপনাকে দেখা যাবে যে ডোমিনেন্ট আরওএফ দেখাবে। এই যে খেয়াল করে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কি আমরা ইনফিরিয়র ইসকেমিয়া পাইছি, যে ইনফিরিয়র ইসকেমিয়া সাথে এখানে V1 কি পাইছি অ্যাস্টি ইলিভেশন পাইছি, V2 এটা বোঝা যাচ্ছে না, যদি V1 অ্যাস্টি ইলিভেশন পাওয়া যায় সাথে এখানে ইনফিরিয়র ইসকেমিয়ার সাথে V1 অ্যাস্টি ইলিভেশন পাইলে তখন আমাদেরকে V1 বা V2 অথবা V1 অ্যাস্টি ইলিভেশন V2 অ্যাস্টি ডিপ্রেশন, তখন এই জিনিসটা চিন্তা করতে হবে যে এটা মানে আরবি ইনফ্রাকশন কিনা, তো সেটা আপনি কিভাবে করবেন, এটা করার জন্য আপনাকে যা যে কাজটা করতে হবে তাহলে আপনাকে রাইট সাইডে ইয়া চেঞ্জ করতে হবে, তখন এই যে আমি এখানে এই এই যে V4 এখানে আনার পরে এখানে রাইট সাইডে দিয়ে আসবো, তখন এখানে যে এই দুইটা অ্যাস্টি ইলিভেশন ছিল কিন্তু সেই অ্যাস্টি ইলিভেশনটা এখানে আসবে, এটা হচ্ছে আপনার রাইট সাইডের এই যে এই এটা হচ্ছে আপনার রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন যেটা আর কি ইন্ডিকেট করে এই, এটা আপনার ওই দিনের ভিডিওটা থাকলে এটা আপনার একটু পড়ে নেন স্যার। আপনি বলছিলেন যে পিওয়াই রাইট ভেন্ট্রিকুলার আবার বললে স্যার ভালো হয়েছে স্যার, পিওয়াই বলছিলেন যে আড়াই ঘরের বেশি হইতে হবে ওয়াইড যদি হয়,
তো আজকে যে প্রশ্নটা দিবেন ওখানে দেখলাম স্যার পি ওয়েভটা প্র্যাকটিক্যালি হলো আড়াই ঘর নরমাল এর বেশি হলে আমরা বলবো যে এই একটা আপনিই দেখেন এটা হচ্ছে লো রাইট ভেন্ট্রিকলে যে জিনিসটা হবে যে আপনি যদি কোন একটা ইসিজি পান যেমন আমরা ইসিজিটা পাইলাম ঠিক আছে এই যে ইসিজি এখানে অ্যাস্টিলেশন আছে এখানে অ্যাস্টিলেশন আছে এটা হচ্ছে লো ইনফেরিয়র ইসকেমি এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই আমাদের ঠিক আছে সাথে যদি ইনফেরিয়র ইসকেমি আর সাথে যদি আপনার ইয়া থাকে এটাকে দেখেন এটা হচ্ছে 2-3 এবিএফ এ কি আছে আমার এসটি ইলিভেশন আছে এটা এসটি ইলিভেশন হলো ইনফেরিয়র ইসকেমিয়া আমার ক্রাইটেরিয়া ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে কি ক্রাইটেরিয়া হচ্ছিল ভি ওয়ান এ যদি এসটি ইলিভেশন থাকে আর ভি টু তে এসটি ইলিভেশন থাকুক অথবা এসটি ডিপ্রেশন থাকুক ভি ওয়ান এ যদি এসটি ইলিভেশন থাকে বা ভি টু তে যদি এসটি ইলিভেশন থাকে যেটা এই রোগীর ক্ষেত্রে আছে ঠিক আছে তখন আমরা কি করব আমরা মনে ধরে নিব যেটা রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন আছে কিনা এই রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন দেখার জন্য আমাদের কি করতে হবে আমাদের তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব আমরা যে কাজটা করব আমরা যে এই জায়গাটার মধ্যে এই দেখেন এই যে এটা কি এটা হচ্ছে ভি ফোর এটা হচ্ছে লেফট সাইডের লিডটা এটা ভি এদিকে নিয়ে যাব লেফট সাইডে যত লিডগুলো আছে এগুলো রাইট সাইডে নিয়ে যাব যদি রাইট সাইডে নেওয়ার পরে এখানে যদি এসটি ইলিভেশন হয় তাহলে আমরা মনে করব যে রাইট ভেন্ট্রিকল কারণ তখন এটা সরাসরি রাইট ভেন্ট্রিকলের উপরে পড়বে এই তাহলে এখন আমরা যাই আমরা ভেন্ট্রিকল চেঞ্জ করে দিছি দেখেন এখানে আমরা চেঞ্জ করে দেওয়ার কারণে ওইখানে যেটা ছিল আগে যে ইসিজি যদি দেখি যে আগের ইসিজিতে কি ছিল দেখেন এটা এখানে ছিল হচ্ছে এই ভি ফোর এই যে ভি ফোরটা কি নিয়ে গেছে ভি ফোরটা আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে গেছি এই রাইট সাইডে নেওয়ার কারণে এখানে নর্মাল ছিল তারপর এখানে ওই রাইট সাইডে যেটা এখানে দেখেন এসটি ইলিভেশন ডেভেলপ করছে দেখেন টু তে ছিল থ্রি তে ছিল ভি ফোর এ ছিল কি এসটি নর্মাল ছিল এখানে যেহেতু লিডটা এই পাশে নিয়ে গেছি লেফট থেকে রাইটে নিয়ে গেছি যেহেতু এটা রাইট ভেন্ট্রিকুলার একদম উপরে থাকে তখন এটা এসটি ইলিভেশন হয় এটা হচ্ছিল আপনার যেটাকে কি বলা হয় এইটাই হচ্ছিল আপনার রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন এই এটাকে বলে আমরা কি করি ভি ফোর আর আমরা একটা ইলেকট্রোড আমরা রাইট সাইডে ইলেকট্রোড একটা প্লেস করি স্যার আজকে যে প্রশ্নটা দিলেন স্যার গ্রুপে ওখানে স্যার ওই পি ওয়েভটা তো স্যার দেখলাম আড়াই ঘরের মধ্যে আছে তো এটাকে ওয়াইড ওয়াইড পি বলা যাবে আপনি এরপর পি দেখবেন আমরা একদম ধরাবাধা কথা না আমরা যখন দেখি যে ওয়াইড হয়ে যায় মানে একটা ওয়াইড হইছে নচের মত হইছে জন্য বলছে একদম যে টোটালি মিলে বা ওরকম 100% মিলে না কিন্তু সব মিলে আমরা বলি যদি দেখি ওয়াইড কিউআরএস কমপ্লেক্স দেখলে আপনি অন্যান্য পি দেখবেন এরপর অন্যান্য পি গুলোর তুলনায় দেখবেন যে পি ওয়েভ খুব ছোট চিকন থাকে ছোট থাকে এরকম ওয়াইড পি ওয়েভ হয় না এটা আমাদের একটা ওইভাবে আপনি যদি একদম ঘড়ির কাঁটায় কাঁটায় মিলান তাহলে অনেক সময় মিলবে না কিন্তু অনেক সময় আমরা ইয়ে দেখে বলে ফেলি যে যখন ওয়াইড কিউ পিটা তো একদম অনেক ছোট আপনি ইসিজি দেখবেন পি অনেক ছোট থাকে এই জন্য আমরা বলে ফেলছি যে এটা ওয়াইড কিউ আর পি পালমোনারি পি মাইটালি বলছে ঠিক আছে কিন্তু আপনি ঘড়ির কাঁটা দিয়ে দেখলে এটা আড়াই ঘরের একটু কম আছে হ্যাঁ কাছাকাছি বর্ডার লাইন ঠিক আছে এটা বর্ডার লাইন কিন্তু আমরা এটা বলে দিছি যে পি মাইটালি স্যার ইয়ার ক্ষেত্রে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশনের ক্ষেত্রে স্যার বি ফোর টা সব সময় কি রাইট সাইডে নেওয়ার পরে ইলিভেশন হবে না নাইলে তো আপনি কেমনে বুঝতে নাইলে তো নরমাল না ইলিভেশন হবে এবং বি ফাইভ এটা তো নরমাল ঠিক আছে এখন আমি এটা আমি এটা ভাবলাম যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কিনা মানে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন কনফার্ম করার জন্য আমাকে এই যে লিডটা আছে রাইট সাইডে নিতে হবে যদি এসটি ইলিভেশন হয় তাহলে আমি মনে করব এটা কি এটা আমি রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন নালে এটা বলবো না যে রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন এই আর কি এগুলো অত কিছু গুরুত্বপূর্ণ কিছু না এটা শুধু মনে রাখতে হবে যে পোস্টেরিয়র যখন এমআই আপনাকে ডায়াগনোস করতে হইলে পোস্টেরিয়র লিড নিতে হয় এরকম আমার রাইট ভেন্ট্রিকুলার এমআই ডায়াগনোস করতে হইলে আমার রাইট সাইডে ইয়া নিতে হবে লিডটা আপনার রাইট সাইডে নিতে হবে এইটা এলো বলে তখন আমরা এটা নাম দেই ভি ফোর আমরা তো ভি ফোর ভি ফোর এর সাথে এই যে বড় করে আর্ট লেখে মানে এটা বুঝাই দিছে এই আর্টটা কিন্তু এখানে ভি লেফট সাইডে না এটা রাইট সাইডে নেওয়া হয়েছে এই স্যার মন এসটি ডিভিজিটেড এমআই এবং সাব এন্ডোক্রাইডিয়াল দুটো সেম জিনিস
এটা একই রকম মোটামুটি নন এসটি এলিভেশন এমআই সাব এন্ডোকার্ডিয়া এমআই এগুলো মোটামুটি একই রকম বলা হয় ঠিক আছে এমআই কে এমআই হইতে স্যার আপনি মনে হয় স্যার চেম্বারে আছেন না কোনো মনে হচ্ছে স্যার একটা বেজে গেছে আমরা মনে হয় এক কোশ্চেন থাকলে আমরা সামনে ক্লাসে নেব কোশ্চেন আমরা আইসি ক্লাসে শেষ করে দেই আচ্ছা আমি নেক্সট ক্লাসটা আমি জানাবো কবে নেই হ্যাঁ আমি দেখি হ্যাঁ আমার অ্যারিদমিয়ার উপর তো আমি দেখা দেখে অ্যারিদমিয়া আমরা নেক্সট ক্লাসে অ্যারিদমিয়ার একটা অংশ করব আর পরের ক্লাসে পড়ব অ্যারিদমিয়ার আরেকটা অংশ দুইটা ভাগে নেব অ্যারিদমিয়ার আপনারা ক্লাসটা আবার পুরোপুরি দেখেন তারপরে কোনো সমস্যা থাকলে ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে কোশ্চেন গুলো নেব রাইট একটা বাজে স্যার আর কোনো চেম্বারে আছে স্যার বাসায় যাবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার আচ্ছা থ্যাংক ইউ আমরা ক্লাস আজকে শেষ করছি এখানে ধন্যবাদ স্যার সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম